আমার ঢেকিয়াজুলি অঞ্চল, আমার গোলাঘাট ডিস্ট্রিক্টত থকা, শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্ট, আমাৰ লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টত থকা যিবিলাক স্কুল আছে, বড়ো মিডিয়ামে হওক, অসমীয়া মিডিয়ামে হওক, এই স্কুলবিলাকৰ প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনৰ কাৰণে যাতে ব্যৱস্থা কৰা হয়, এইখিনি মই আজি দাবী জনালোঁ। ইয়াৰ লগে লগে আমাৰ ইতিমধ্যে যিহেতু হাউচত আলোচনা কৰা হৈছে যে যিবিলাক টিচাৰ ইতিমধ্যে যোৱা দিনবিলাকত আমাৰ তেখেতসকলৰ প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনৰ কাৰণে ব্যৱস্থা কৰা নহ'ল। অসম গণ পৰিষদৰ চৰকাৰ যেতিয়া আছিলে তেতিয়া স্কুল প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনৰ কাৰণে কিছুমান ক্ৰাইটেৰিয়া ইয়াত বান্ধি দিয়া হৈছিল। তাত এটা ক্লজ আছিলে জে এল টি লেংগুৱেজ টিচাৰ বদনয়িং, আমাৰ অঞ্চলত বদনয়িং যিবিলাক এছামিজ টিচাৰ, ইয়াৰ এটা ক্ৰাইটেৰিয়া এটা কণ্ডিশ্যন আছিলে আৰু সেইবিলাক থকাৰ কাৰ পিছৰহে প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনটো কৰা হৈছিল। এতিয়া এইবিলাক কণ্ডিশ্যনটো আগত থকাৰ কাৰণে বহুতো তেনেকুৱা স্কুলত আমাৰ এল টি আমাৰ লেংগুৱেজ টিচাৰবিলাকক অনাৰি হিচাপে এপইণ্টমেণ্ট দিয়া হৈছিল, চৰকাৰ পক্ষৰ পৰাও দিয়া হৈছিল। কিন্তু দুৰ্ভাগ্যজনক যোৱা দিনবিলাকত আমাৰ এই মানে যিটো চৰকাৰ আছিলে কংগ্ৰেছৰ আমলত, সেই আমাৰ লেংগুৱেজ টিচাৰৰ যিটো চাকৰি তেখেতসকলৰ প্ৰমিচিয়েলাইজেশ্যন বা ৰেগুলাৰাইজেশ্যন কৰাৰ কাৰণে যিটো পদক্ষেপ ল'ব লাগিছিলে সেইটো নকৰাৰ কাৰণে আৰু সেইখিনি নোহোৱাৰ কাৰণে আজি বহুতো টিচাৰবিলাকে এতিয়াও সেইবোৰ স্কুলত তেখেতসকলে বিনা বেতনে কাম কৰিব লগা হৈছে আৰু সেইসকলক এতিয়া এপইণ্টমেণ্ট দিয়াৰ কাৰণে তেখেতসকলক তেখেতসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ ব্যৱস্থা যাতে কৰা যায়, ইয়াৰ কাৰণে ব্যৱস্থা যাতে লয়, সেইখিনি মই দাবী জনাইছোঁ। ইয়াৰ কাৰণে আৰু আছে আমাৰ মিউজিক টিচাৰ, তেখেতসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণ কৰাৰ প্ৰয়োজন আছে। হিন্দী টিচাৰবিলাকৰ আজি নিয়মীয়াকৰণৰ প্ৰয়োজন আছে, এপইণ্টমেণ্ট দিয়াৰ প্ৰয়োজন আছে। আজি গোটেই ভাৰতবৰ্ষত আমাৰ যিটো নেশ্যনেল লেংগুৱেজ হিন্দী আমি যিহেতু স্বীকৃতি প্ৰদান কৰিছোঁ, আমাৰ ইণ্ডিয়ান নেশ্যনেলিজমৰ লগত আমি নিজকে আমি কাপ খুৱাই ইণ্ডিয়ান নেশ্যনেলিজমৰ পাৰ্ট হিচাপে আমাৰ কলা সংস্কৃতি ভাষা যদি আমি জানিব লাগে, ইয়াৰ কাৰণে আমি হিন্দী শিক্ষাৰো যিহেতু প্ৰয়োজন আছে। আজি সংস্কৃত ভাষাক যিটো মানে প্ৰাধান্য দিয়া হৈছে সেইটো ভাল, ইয়াৰ কাৰণে কোনো আপত্তি কৰিব লগা নাই। কিন্তু সংস্কৃত আমাৰ এই ভাষা ইয়াৰ যিটো ছাবজেক্ট ইন্ট্ৰডাকশ্যন কৰাৰ পিছত হিন্দী ছাবজেক্টো যাতে উপেক্ষিত নহয়, ইয়াৰ কাৰণে আমি পেৰালেলি বট হিন্দী এণ্ড সংস্কৃত এই আমাৰ ছাবজেক্টবিলাকৰ টিচাৰ এপইণ্টমেণ্ট দিয়াৰ কাৰণে ব্যৱস্থা কৰিব লাগিব, মই সেইখিনি দাবী জনাইছোঁ। লগতে ইতিমধ্যে আমাৰ যিবিলাক মানে ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ এৰিয়া, বিশেষকৈ ইণ্ডো ভূটান বৰ্ডাৰ এলেকাত থকা ৰিম'ট অঞ্চলত আমাৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ এটা হাইস্কুল আছে, উল্টাপানী হাইস্কুল, ৰিকগনাইজ ফৰেষ্ট ভিলেজ। আৰু এই উল্টাপানীৰ দক্ষিণফালে আহিবলৈ হ'লে 25-30 কিলোমিটাৰ 20 মিনিটহে এটা স্কুল আছে। এই বৃহৎ জংগল এলেকা পাৰ হৈ পেলাই সেই 20 মিনিট আহিবলৈ শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে যথেষ্ট অসুবিধা। গতিকে বৰ্ডাৰ এৰিয়া ডেভেলপমেণ্টৰ স্বাৰ্থতে আমাৰ এই উল্টাপানীৰ যিটো হাইস্কুল এইটো স্পেচিয়েল কনচিডাৰেশ্যনৰ প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনৰ ব্যৱস্থা কৰা যায় নেকি, গভৰ্ণমেণ্টক মই ইয়াৰ কাৰণে দাবী জনাইছোঁ। লগতে কিছুমান আমাৰ আকৌ ইমেজ স্কুল আছে য'ত নেকি আমি 9 আৰু 10 ইন্ট্ৰডাকশ্যন কৰি পেলাই হাইস্কুলৰ শিক্ষা প্ৰদান কৰিব লগা তেনেকুৱা ধৰণৰ স্কুল আছে য'ত হাইস্কুল ইষ্টাব্লিছ কৰাটো এতিয়া আকৌ সম্ভৱ নহয়। এইবোৰ অঞ্চলত হাইস্কুল ওচৰে পাজৰে নাইয়ে আৰু নতুনকৈ হাইস্কুল তাতে ইষ্টাব্লিছ কৰাৰো তেনেকুৱা কোনো স্কোপ নাই। গতিকে প্ৰপ'জেলবিলাক দিয়ক, ছাজেশ্যনবিলাক। গতিকে মই ক'ব খুজিছোঁ ছাৰ, 16-17 মিনিট গৈছে, এই য'ত হাইস্কুল এতিয়া নতুনকৈ বনোৱাৰ তেনেকুৱা প্ৰভিজন বা তেনেকুৱা কোনো সুবিধাই নাই। এইবোৰ অঞ্চলত থকা এম ই স্কুলত ক্লাছ 9 আৰু 10 এই দুটা ছাবজেক্ট অঞ্চলবিলাক ক্লাছটো ইন্ট্ৰডাকশ্যন কৰি পেলাই নাই। মই আমাৰ ডিছকাশ্যনটোত আমি জেনেৰেল কৰাতকৈ ক'ত ক'ত কৰিব লাগে এইবিলাক ক'লে বেছি লাভ আছিল, য'ত নাই বুলি ক'লেতো ওলোৱাটো নালাগে। আপোনাৰ আইডিয়াটো ঠিকে আছে, কিন্তু চৰকাৰৰ আমি যিখিনি পৰামৰ্শ দিম উইথ অন ফেক্টছ এণ্ড ফিগাৰ্ছ হ'লে মানে বেছি ভাল হ'ব। মই আপোনাক আপত্তি কৰা নাই, আপুনিও কোনোবা এজনে কৈছে তেনেকুৱা দুটামান কথা, মই যিটো জেনেৰেল হৈ গৈছে কথাটো, কিন্তু আমি চৰকাৰক যদি আমি কিছুমান কথা ক'ব লাগে উইথ ফেক্টছ এণ্ড ফিগাৰ আমি কেনেকুৱা এটা হ'লে ভাল। অধ্যক্ষ মহোদয়, এইটো ইতিমধ্যে অধ্যক্ষ মহোদয় মই এটা
আপনার অনুরোধ করব বিচার যদি এই স্পেশাল মেটার স্পিকার্স ইনিশিয়েটিভ মাননীয় সদস্য সকলে যিনি বক্তব্য রাখিছে মই তো পার্লামেন্টের এফেয়ার্স মিনিষ্টার সেকশন নোট করে আসো ইয়াতে কিন্তু গোটেখিনি হয়তো মানে নোট করব নাইব পারো কই যাই থাকিব মই লিখি যাই থাকিম এটা পয়েন্ট কলে আনটো লিখিবলে অসুবিধা সেখানে মাননীয় সদস্য সকলে যদি তেখেতসকলের বক্তব্যর পিছত যিকিটা মেইন পয়েন্ট আপনি যদি কয়ে আছে ডক্টরিয়া যদি লিখিতভাবে মেইন পয়েন্ট দিয়ে তো শিক্ষামন্ত্রী রিপ্লাই দিতে না শিক্ষামন্ত্রী রিপ্লাই ইট ইজ নট নেসেসারি এইটো এক মিনিট মানে তেখেতে একটা সাম আপ করব কারণ আমার গোটেই যেটা মাইনুট আমি সব সকলখিনি সরকারে পঠিয়ে দিও আজ যখন ডিসকাশন হব উই প্রিপেয়ার্ড এ মাইনুট বুক আর সেখান আমি সরকার দিই সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার আফটার 90 ডেজ দে উইল সাবমিট দ্য রিপোর্ট আমার সেইকারণে এইটো কারণে আমি মই এখানে কিছু সদস্যসকলে কথাখিনি কোথা যাতে পড়ুতে সরকারের পক্ষের পর বুঝে যে এইকটা কথা মানে এই জেনারেল কথাখিনি আমি আপনি কোয়াত মানে বাধা দিয়া নাই এটি সময় গেছে কিন্তু মানে গোটে কথাটা হয়েছে সরকারে কোনকিটা পয়েন্ট বিশেষভাবে আলো চিন্তা করে কাম করলে শিক্ষার জড়িত কথাবিল একটা কি সন্তুলন আহিব এটা সদায় শিক্ষা শিক্ষালয় লাগি আছে থাকা হয়েছে আমার এটা কিছু কথা আমি যদি সরকারক পরামর্শ দিব পারো যে এইখানে করা উচিত নহলে সমস্যাটা সমস্যা হিসাবে রব সরকারে কিছু করে আছে আর আমি সেখানে একটা জেনারেল লেবার সকলের কথা পাতিছিল কিন্তু মানে যা কথা কৈছিল বহুত স্পেসিফিক কথা কিছু আছে মেমোরেন্ডামবিল কিন্তু সেইখিনিও ইয়াত যদি স্থান পাই ভাল হয় মই মানে বাৰু ঠিক আছে কওক আপুনি আপুনি সকলোলৈ যাওক অধ্যক্ষ মহোদয় মই যিটো বিষয় উত্থাপন কৰিছিলোঁ এইটো হ'ল আমাৰ বাক্সা ডিষ্ট্ৰিক্টৰ আমাৰ চাপাগুৰি সমষ্টিৰ অধীনত থকা এটা ৰিমোট এৰিয়াৰ কথা সেই এৰিয়াটোৰ নামটো কৈ দিয়ক যাতে চৰকাৰৰ পিছত বিধায়ক মহোদয়ে আমাৰ মানে আপোনাক স্মাৰক এইটো প্ৰদান কৰিব না না সেই কথাটো যদি আছে জানে কৈ দিয়ক এই ৰেকৰ্ডত থাকিব হা দাউধৰা নামৰ মানে এই ৰেকৰ্ড বিলাক লাগে নহলে তো এনেই হৈ যাব কথাটো ঠিক আছে এটো দাউধৰা ঠিক আছে এটো ললো ৰেকৰ্ড তাতে ওচৰে পাজৰে কোনো ঠিক আছে সেইটো এই পইণ্টটো দিছে যে যিবিলাক জেগাত কোনোবা এখন পঞ্চায়তত এখনো হাই স্কুল নাই কোনোবা এজনে কৈছে কিন্তু এই পঞ্চায়ত শব্দটো কোৱাতকে নামবিলাক কৈ দিলে চৰকাৰৰ কাৰণে সুবিধা হ'ব এইটো ঠিক আছে অধ্যক্ষ মহোদয় এইখিনি সমস্যা বাকিখিনি সমস্যাটো এতিয়া যেহেতু আমাৰ মানে বেলেগ বেলেগ এম এল এবিলাকো যিহেতু ইতিমধ্যে কৈ গৈছে মই এইবিলাক ৰিপিট কৰিব খোজা নাই লাষ্টলি মোৰ এটা পইণ্টটো হ'ল যে অসমত যিহেতু এটা শিক্ষাৰ আমাৰ এই বিলটো পাছ কৰি পেলাই পাৰ্মানেণ্টলি এটা ভেঞ্চাৰ স্কুল খোলাৰ যিটো ৰাস্তা সেই ৰাস্তাটো বন্ধ কৰিব ভেঞ্চাৰ স্কুল যেতিয়ালৈকে খুলি থাকিব সমস্যা সেইটো মানে হৈয়ে থাকিব গতিকে য'ত য'ত স্কুল লাগে য'ত স্কুল নাই গভৰ্ণমেণ্টে এতিয়া গভৰ্ণমেণ্ট স্কুল হিচাপে পাতিব খুলিব ভেঞ্চাৰ স্কুলৰ সমস্যা ওৱান্স ফৰ অল সমাধান এইবাৰৰ পৰা হ'ব লাগে গতিকে মই ক'ব খোজাটো হ'ল যে বি টি চি অঞ্চলৰ পৰা ইয়াৰ কাৰণে আমাৰ বি টি চিৰ ট্ৰেঞ্চপৰ্ট ছাবজেক্ট হিচাপে এডুকেশ্যনৰ যিটো বিল তেখেতসকলে যিটো এছেম্বলি বহি পেলাই পাছ কৰি দিছে এইবাৰো যিটো আমাৰ এডুকেশ্যন বিলৰ লগতে এই বি টি চি বিলো যাতে পাছ হৈ পেলাই বি টি চিৰ পৰা যিখিনি তেখেতসকলে যিবিলাক স্কুলৰ এটা বিল বনাই পাছ কৰি পঠিয়াই দিছে সেইখিনিও একেলগে এই বছৰতে যাতে পাছ হৈ পেলাই আমাৰ স্কুলবিলাকৰ প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনৰ ৰাস্তা যিটো যাতে স্পষ্ট হয় ইয়াৰ কাৰণে মই আজি হাউচত দাবী জনাইছোঁ নহ'লে কি হ'ব যে অসমত প্ৰভিঞ্চিয়েলাইজ হৈ গ'ল গোটেইখিনি স্কুল কিন্তু আমাৰ বি টি চিত থাকি গ'ল আমি বি টি চিৰ এম এল এবিলাকৰ কাৰণে যোৱাকালি যোৱা পৰহি যিটো আমাৰ তপন গগৈ ডাঙৰীয়াৰ ঘৰত যিটো ঘটনা ঘটিলে যিটো ধৰ্ণা কাণ্ড আমাৰ টিচাৰ আমাৰ শিক্ষকসকলে যিটো কৰিলে ইয়াতকৈ অতিকৈ ভয়াৱহ পৰিস্থিতি আমাৰ বি টি চি অঞ্চলৰ শিক্ষা গুৰুসকলে আমাৰ প্ৰতি কৰিব পাৰে ইয়াৰ কাৰণে মই অসম চৰকাৰক অনুৰোধ কৰিব খুজিছোঁ বি টি চিৰ বিল যাতে এডুকেশ্যনৰ যিটো বিল তেখেতসকলে যেনেকৈ বনাই দিছে ঠিক তেনেকৈ যাতে পাছ কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰে এইখিনিকে দাবী জনাই মোৰ যিটো হাইলাইট কৰিব লগা যিটো আছিলে মই ইয়াতে সামৰিছোঁ ধন্যবাদ থেংক ইউ মই নাজানো এইটো কথা মোৰ অকণমান তেখেতে এটা বৰ ভাল কথা কৈছে ভেঞ্চাৰ স্কুল বা কলেজ আমাৰ পাতি দিয়ে যেতিয়াই মন যায় কাৰণ শিক্ষাটো আমাৰ প্ৰসাৰ কৰিবৰ কাৰণে আমাৰ কাৰো বাধা নাই গতিকে সেই বস্তুটো কিন্তু এটা হয় চৰকাৰে অন্ততঃ পাৰ্মিশ্যন এটা ল'ব লাগে যে মই এখন স্কুল খুলিব খুজিছোঁ ইয়াত তেনেকুৱা ধৰণৰ কিবা পাৰি যদি এইটো কোনো ভাল কথা কৈছে আপুনি নেক্সট স্পিকাৰ ভুৱন পেগু কিন্তু পাৰ্মিশ্যন দিয়াওঁতে তেতিয়াহ'লে ষ্ট্ৰিক্ট হ'ব লাগে নহ'লে একেটা সমস্যা সদায় সমস্যা হৈ থাকিব নহ'লে অধ্যক্ষ মহোদয়
যোৱা কিছুদিন ধৰি আৰু বিশেষকৈ এই বিধানসভা ছেশ্যনত আপোনাৰ যিখিনি ইনিচিয়েটিভ, এটা হ'ল আপোনাৰ শিক্ষা ব্যৱস্থাটোৰ এটা ইয়াৰ কেনেকৈ গোটেই অসমৰ শিক্ষা ব্যৱস্থাটো কোন দিশে আগুৱাই নিলে ভাল হয় চাৰিদিন জোৰা এটা আলোচনা হৈছিলে। তাৰ ওপৰতে এছ ডি জি গ'লৰ ওপৰত আলোচনা হৈছে। তাৰ ওপৰতে নতুন এটা ব্যৱস্থা কৰিছে যে অসমৰ আমাৰ যিখিনি কলেজ আছে, কলেজ শিক্ষা অনুষ্ঠানবোৰৰ ছাত্ৰ ছাত্ৰী আমাৰ গেলেৰীত বহি আমাৰ বিধানসভাটো কেনেকৈ আগবাঢ়ে গোটেইটো চোৱাৰ এটা সুযোগ দিছিলে। তাৰে ভিতৰত অধ্যক্ষ মহোদয়, মই ভাবোঁ যে এই এছ ডি জি গোটেইখিনি লিংক আপ আৰু এই এছ ডি জি গ'লৰ ভিতৰত এটা গ'ল আছিলে যে আপোনাৰ এডুকেশ্যনটো 2030 আৰু 12 বছৰৰ পাছত, তাৰমানে 30 চনত এই এডুকেশ্যন ছিষ্টেমটো কেনেকুৱা হোৱা উচিত, এইটো এটা গ'ল আমাৰ এছ ডি জি গ'লৰ ভিতৰত পৰে। অধ্যক্ষ মহোদয়, ইয়াতে এছ ডি জি গ'লৰ ভিতৰত টাৰ্গেট এটা আপোনাৰ এডুকেশ্যন বিভাগক লৈ টাৰ্গেট এটা দিছিলে, এডুকেশ্যন তাৰমানে ব্যৱস্থাটোক লৈ। এই টাৰ্গেটটো হ'ল বাই 2030 ছাবষ্টেঞ্চিয়েলি ইনক্ৰিজ দ্য নাম্বাৰ অফ ইউথ এণ্ড এডাল্ট হু হেভ ৰেলিভেণ্ট স্কিলছ ইনক্লুডিং টেকনিকেল এণ্ড ভকেশ্যনেল স্কিলছ ফৰ এমপ্লয়মেণ্ট, ডিচেণ্ট জবছ এণ্ড এণ্টাৰপ্ৰেনাৰশ্বিপ। এইটো এটা আমাৰ এছ ডি জিৰ টাৰ্গেট এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ। চ' এই টাৰ্গেট যদি আমি এচিভ কৰিব লাগে 2030ৰ ভিতৰত, তাৰমানে মই এইটো ক'ব বিচাৰিছোঁ অধ্যক্ষ মহোদয়, আমাৰ কলেজবোৰত বা আমাৰ হাইস্কুলবোৰত ল'ৰা ছোৱালীবোৰে যেতিয়া শিক্ষা গ্ৰহণ কৰে, এতিয়া বি এ পাছ কৰাৰ পাছত কি কৰিব এটা ডিৰেকশ্যন নাথাকে। বি এ পাছ কৰাৰ লগতে আমি গ্ৰেজুৱেশ্যনটো চাৰ্টিফিকেট পোৱাৰ পাছত কোনটো ডিৰেকশ্যনত কি কৰিব সেইটো স্পষ্ট নহয়, কেতিয়াও আমাৰ ব্যৱস্থাটোৱে আমাক স্পষ্ট কৰি দিয়া নাই। অধ্যক্ষ মহোদয়, যোৱাকালি আমাৰ চেণ্ট্ৰেল হলত ইয়াতে যিখিনি আমাৰ ধেমাজিৰ কলেজৰ, ঢকুৱাখানা কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী আহিছিলে, ইয়াতে চেণ্ট্ৰেল হলত বৈঠক কৰাৰ পাছত আমাৰ ঘৰত তাৰমানে আমি চাহ খুৱাবলগীয়া হয়, নিয়ম এটা কৰিছিলে ভাল, আমাৰ ঘৰত আমি লৈ গৈছিলোঁ, চাহ খুৱাইছিলোঁ। তেতিয়া দুজনমান ছাত্ৰ ছাত্ৰীয়ে কৈছে, ছাৰ, আমাক ক'লে যে ছাৰ আমি এতিয়াতো বি এটো পাছ কৰিম, পাছ কৰি লগে লগে ওলাই কিবা এটা কৰ্ম সংস্থাপন পাব পৰাকৈ আমাক এটা সুযোগ দিলে ভাল। এতিয়া বাৰে বাৰে সদায় শুনি থাকোঁ যিসকলে ফাৰ্ষ্ট ডিভিজন পাব বা যিসকলে স্কেন কৰিব, কোনোবাই ডক্টৰ ইঞ্জিনিয়াৰ কৰিব, টেকনিকেল লাইনত গুচি যাব, এইসকলে ক'ৰবাত নহ'লে ক'ৰবাত সংস্থাপন পাব। কিন্তু যিসকলে সাধাৰণ এইটো আপোনাৰ যেনে তেনে ছেকেণ্ড ডিভিজন পাছ কৰিব, থাৰ্ড ডিভিজন পাছ কৰিব, সেইসকল মানুহ আমাৰ গ্ৰাম্য অঞ্চলত থাকি যাব, আমাৰ অঞ্চলবোৰত থাকি যাব, ইহঁতৰ সংস্থাপনৰ ব্যৱস্থাটো কি হ'ব, আমাৰ এডুকেশ্যন ছিষ্টেমটোত সেই কথাটো স্পষ্ট নহয়। অধ্যক্ষ মহোদয়, আৰু এতিয়া যিখিনি স্কিল ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰাম লৈছে, মই ভাবোঁ যে এই স্কিল ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰামটো হাইস্কুল লেভেলত তাৰমানে স্কিল ডেভেলপমেণ্ট মিনিষ্ট্ৰী আৰু এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টে ইনকৰ্পৰেট কৰি হাইস্কুল লেভেলৰ পৰাই তাৰমানে কোনোবা নহ'লে কোনোবা এটা স্কিল বা কোনোবা এটা ট্ৰেডত ল'ৰা ছোৱালীবোৰে কিবা এটা শিক্ষা গ্ৰহণ কৰি এটা লাইন ঠিক কৰিব পাৰে। মই বি এ পাছ কৰাৰ পাছত বা গ্ৰেজুৱেশ্যন লোৱাৰ পাছত, হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰাৰ পাছত মই খুব চোকা নহয়, মই ডক্টৰ ইঞ্জিনিয়াৰ হ'ব নোৱাৰোঁ বা প্ৰফেচাৰ হ'ব নোৱাৰিম, কিন্তু মই থাৰ্ড ডিভিজন পাছ কৰিলোঁ, কিন্তু এই স্কিলটোত মই আগবাঢ়িম, এইটো কামত মই আগবাঢ়িম, সংস্থাপন এটা নিজৰ জীৱিকা এটা আৰ্জাৰ কাৰণে মই এইটোত আগবাঢ়িম বুলি কৰিব পৰাকৈ মই ভাবোঁ যে মোৰ এটা অনুৰোধ আছে যে স্কিল ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টে কোটি কোটি টকা এতিয়া খৰচ কৰিব, কিন্তু এন জি অ'সকলক জড়িত কৰিছে, বহুত এন জি অ' তাৰমানে মই সেইদিনা লিষ্টটো চালোঁ, সৰহভাগ নন গভমেণ্ট অৰ্গেনাইজেশ্যনক জড়িত কৰিছে। মই কৈছোঁ ঠিক আছে, নন গভমেণ্ট অৰ্গেনাইজেশ্যন জড়িত কৰক, কিন্তু সিহঁতক স্কুলবোৰৰ লগত টেপ কৰি দিয়ক, তাৰমানে আমাৰ উঠি অহা যুৱক চামটোক টেপ কৰি আপোনাৰ তাৰমানে কি আমাৰ পাছ কৰাৰ পাছত ধৰা এটা ছিষ্টেম কৰিছে। মই কৈছোঁ যে নহয়, পাছ কৰাৰ পাছত লগে লগে সংস্থাপন পাব পৰাকৈ এটা ব্যৱস্থা কৰিব লাগে, কলেজতে ধৰিব লাগে, যেনেকৈ আমাৰ আই আই টিবোৰত, যেনেকৈ আপোনাৰ আই আই এমবোৰত কেম্পাছ কি কৰিব লাগিব চৰকাৰে। মই কৈছোঁ যে স্কিল ডেভেলপমেণ্ট মিনিষ্ট্ৰীয়ে আৰু স্কিল ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টটোৱে স্কুল হাইস্কুল লেভেলতে এই যে এন জি অ'বোৰক ইনকৰ্পৰেট কৰি টিচিং এটা তাতে এটা আমাৰ ট্ৰেইনিং আৰম্ভ কৰাই দিব লাগে, কোনোবা নহ'লে কোনোবা এটাই নিজৰ নিজৰ স্কিলটোৰ মতে ছিলেকশ্যন কৰিব পাৰাকে। অধ্যক্ষ মহোদয়, হাইস্কুল আৰু কলেজ আগতে এল পি স্কুলতে আছিল, হয় আপুনি বৃত্তি পৰীক্ষা দিছিল নে আগতে, মানে যে আগৰ দিনত আমাক হাতে কৰা কাম দিয়ে, আমি বাঁহ চালনি কৰিব লাগে, মই কৰ্ম সেইটো কৰ্মৰ ভিতৰত পিছত আহিছে, আমাৰ দিনত এল পি স্কুলত 50 নম্বৰ মাৰ্ক থাকে, হাতৰ কাম কৈছিলে, আমি খৰাহী জাপি এইবোৰ সব শিকিব লাগে স্কুলত। এতিয়া কথাটো হৈছে, আপুনি কৈছে আৰম্ভ কৰি দিয়ক, ক'ৰ পৰা আৰম্ভ কৰিব, কোনখিনিৰ পৰা কৰিব, আপুনি ঠিকে আছে, স্কিল ডেভেলপমেণ্টটো এটা বাহিৰৰ বিদেশতো ল'ৰা ছোৱালীবিলাক তেনেকৈ চায়, ই কিহত ইণ্টাৰেষ্ট, য'ত ইণ্টাৰেষ্ট তাক তালৈ পঠিয়াই দিয়ে, সৰুৰ পৰা চায়, গতিকে আপুনি সেইটো ঠিকে আছে, স্কিল ডেভেলপমেণ্টৰ কথাটো আমি স্কুল লেভেলত ইন্ট্ৰডিউচ কৰিব লাগে, আৰু সেই ডিৰেকশ্যনটো তাৰমানে একেলগে ডিপাৰ্টমেণ্টে মই কোটি কোটি টকা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে দিছে যিহেতু, সেইটোক ষ্ট্ৰিমলাইন কৰিব, আমাৰ এডুকেশ্যন ছিষ্টেমটোত আনিব লাগে। আৰু অধ্যক্ষ মহোদয়, সৌদিনা মই এছ ডি জি গ'লৰ সময়ত মই এটা কথা কৈছিলোঁ, আমাৰ এতিয়া তাৰমানে উঠি অহা প্ৰজন্মই অনলি ব্লু কালাৰ জব, হোৱাইট কালাৰ জব আৰু আপোনাৰ পিংক কালাৰ জবত তাৰমানে
যেটো এগ্রিকালচারৰ লগত ৰিলেটেড নহয় এনেকুৱা জবত বেছি ইণ্টাৰেষ্টেড হৈছে আৰু অধ্যক্ষ মহোদয় সেইদিনা মই কৈছিলোঁ এগ্ৰিকালচাৰৰ লগত খাদ্য উৎপাদনৰ ব্যৱস্থাটোৰ লগত যদি জড়িত কোনো নহয় নতুন উঠি অহা প্ৰজন্মই আমি খোৱা বস্তু কোনে উৎপাদন কৰিম মানুহটো আমি খাব লাগিব আৰু এইটোৱে ডাঙৰ চবতকৈ ডাঙৰ এমপ্লয়াৰ ছেক্টৰ চ' এইকাৰণে শিক্ষা ব্যৱস্থাটোত এই এগ্ৰিকালচাৰ ছেক্টৰটো যে আমাৰ উঠি অহা প্ৰজন্ম যে ইণ্টাৰেষ্ট দি চাইণ্টিফিক ফাৰ্মিং অৰ্গেনিক ফাৰ্মিং এইবোৰ যে কৰিব লাগে সেইটো যে এটা এমপ্লয়েবল এমপ্লয়মেণ্টৰ অপৰচুনিটি হ'ব পাৰে বুলি মই ভাবোঁ যে শিক্ষা ব্যৱস্থাটোত এইটো ইনকৰ্পৰেট কৰিব লাগে এই বিশেষকৈ এইটোত বেছি ষ্ট্ৰেছ দিব লাগে এগ্ৰিকালচাৰটোত কিয়নো আমি 80% আমাৰ জনগণে এগ্ৰিকালচাৰত জড়িত খালি আমাৰ শিক্ষা ব্যৱস্থাটোৱে আমাৰ ল'ৰা ছোৱালীক আঁতৰাই নিছে কোনোবাই বি এ পাছ কৰিলে এম এ পাছ কৰিলে তাৰমানে ই এতিয়া খেতি যাব নোৱাৰে বা যোৱাটো উচিত নহয় বুলি এনেকুৱা এটা ধাৰণা সৃষ্টি কৰিছে সেইকাৰণে কেনেকৈ এইটো পৰিৱৰ্তন আনিব পৰা যায় মোৰ এটা অনুৰোধ এইটো কেনেকৈ এইটো আপোনাৰ শিক্ষা বিভাগে এইটো ইনকৰ্পৰেট কৰে এইটো এটা এক্সপাৰ্ট লগাই ইনকৰ্পৰেট কৰিব চেষ্টা কৰিব লাগে অধ্যক্ষ মহোদয় এই কথাবোৰ যেতিয়া মই ক'ব গৈছোঁ আৰু এই যদি হৈ যায় এইটো মই ভাবোঁ যে এটা আমূল পৰিৱৰ্তন আহিব শিক্ষা ব্যৱস্থাটো যোনটো নেকি এই শিক্ষা ব্যৱস্থাটো সঁচাকৈ আমি কিবা নহ'লে কিবা এটা ডাঙৰ হোৱাৰ পাছত কৰি খাব পৰা এটা যোগ্য হ'ব পৰা মানুহ হিচাপে ডেভেলপ কৰা হ'ব অধ্যক্ষ মহোদয় ইয়াৰ লগতে মই এটা কথা এছ ডি জি গ'লৰ ভিতৰত এই যে আমাৰ সৰু সৰু জনগোষ্ঠীবোৰ যে আছে অধ্যক্ষ মহোদয় সৰু সৰু জনগোষ্ঠীবোৰৰ নিজৰ নিজৰ ভাষা আছে এই ভাষাবোৰ আমাৰ সম্পদ হয় এই ভাষাবোৰ যদি হেৰাই যায় এই পৃথিৱীৰ বুকুৰ পৰা এই ভাষাবোৰ যদি হেৰাই যায় আমাৰ এটা সম্পদ হেৰুৱাৰ নিচিনা হ'ব যেনেকৈ আমি এনডেঞ্জাৰ্ড স্পেচিছ সৰু কিছুমান চৰাই আছে কিছুমান জন্তু আছে অলপ কেইটামান আছেগৈ সেইখিনি যদি লুপ্ত হৈ যায় পৃথিৱীৰ বুকুৰ পৰা যদি লুপ্ত হৈ যায় আমাৰ সম্পদ এটা মানৱ এই সম্পদ এটা লুপ্তান কৰা হ'ব এনেকৈ অধ্যক্ষ মহোদয় মই এটা অনুৰোধ জনাব বিচাৰিছোঁ মিচিং ভাষা তিৱা ভাষা ৰাভা ভাষা এই ভাষাসকলকো তাৰমানে এটা চাম ফৰ্ম অফ এটা স্বীকৃতি চাম ফৰ্ম অফ স্বীকৃতি দি মেলি চৰকাৰী ভাষা বা মিডিয়াম অফ ইনষ্ট্ৰাকশ্যন কৰিব পৰা যায় নেকি এইটো এটা মই ভাবোঁ যে শিক্ষা বিভাগে এক্সামিন কৰাটো দৰকাৰ বুলি মই অনুভৱ কৰোঁ কিয়নো সিদিনা আপুনি মাতোঁতে আমাৰ মিচিং সাহিত্যভাগ মাতিছে বড়ো সাহিত্যভাগ মাতিছে বিভিন্ন সাহিত্যভাগ মাতিছে আৰু এখেতসকলৰ এটা ডিমাণ্ড আছিলে অধ্যক্ষ মহোদয় ইয়াত মই এতিয়া যিখিনি হওক সিদিনা ইণ্টাৰেকশ্যন চাৰিদিনীয়া ইণ্টাৰেকশ্যনত যিখিনি আমি পিটিশ্যন পাইছিলোঁ যিখিনি আপোনাৰ যিসকলে আবেদন পাইছিলোঁ তাৰে ভিতৰত সৰহভাগ ইয়াতে সমস্যাবোৰ উত্থাপন কৰিছে মই এইটো ৰিপিট কৰিব বিচৰা নাই খালি অধ্যক্ষ মহোদয় মই তাৰমানে খালি এটা তথ্য দিব বিচাৰিছোঁ আপোনাক মোৰ সমষ্টিত আৰু বিশেষকৈ ধেমাজি জিলা লখিমপুৰ জিলাত মই কেইটামান অনুষ্ঠান দেখিছোঁ অনুষ্ঠানবোৰ ভেঞ্চাৰ অনুষ্ঠান কলেজ ভেঞ্চাৰ কলেজ কিন্তু অনুষ্ঠানবোৰৰ এনৰলমেণ্ট যদি চাই অধ্যক্ষ মহোদয় আপুনি চাব এই চিলাপথাৰ এটা ছায়েন্স কলেজ আছে এতিয়াও ভেঞ্চাৰ ইয়াৰ এনৰলমেণ্ট 2014-15 যদি চাই 649 এনৰলমেণ্ট ৰিজাল্টো খুব ভাল 15-16 যদি এনৰলমেণ্ট আমি চাওঁ 821 সেই অনুষ্ঠানটোত 821 এনৰলমেণ্ট এটা বছৰত তো এইটো ৰিজাল্টো খুব ভাল আকৌ 16-17 এনৰলমেণ্ট বাঢ়ি গৈছে 1046 তাৰমানে শিক্ষানুষ্ঠানটোত ল'ৰা ছোৱালীয়ে ছায়েন্স কলেজ পঢ়িছে আৰু এটা জুনাইড ছায়েন্স কলেজ এটা আছে তাতো একেধৰণৰ 1200 ষ্টুডেণ্ট 1000 ষ্টুডেণ্ট পঢ়ি আছে ভেঞ্চাৰ হয় অধ্যক্ষ মহোদয় আৰু ঠিক সেইদৰে অলপ আগতে আমাৰ ধেমাজি এম এল এ ডাঙৰীয়া যেতিয়া কৈছে বৰদলনি চেণ্ট্ৰেল কলেজ 1200 ষ্টুডেণ্ট এনৰলমেণ্ট কাষৰ প্ৰভিঞ্চিয়েলাইজ কলেজবোৰতকৈ এখেতসকলৰ কলেজবোৰত ষ্টুডেণ্ট বেছি চৰকাৰলৈ পৰামৰ্শ কি যাব অধ্যক্ষ মহোদয় মই এইটো ক'ব বিচাৰিছোঁ তাৰমানে এই জেগাবোৰত এই নীডটো আছে প্ৰয়োজন আছে এই কলেজবোৰৰ তাৰমানে শিক্ষা অনুষ্ঠানটোৰ প্ৰয়োজন আছে আৰু এই প্ৰয়োজনৰ খাতিৰতে ল'ৰা ছোৱালী নহ'লে যদি প্ৰয়োজন নহ'লহেঁতেন ল'ৰা ছোৱালী নপঢ়িলেহেঁতেন আৰু অধ্যক্ষ মহোদয় ওচৰত কাষত প্ৰভিঞ্চিয়েলাইজ কলেজ থকাৰ পাছতো এই কলেজবোৰত কিয় ল'ৰা ছোৱালী বেছি গৈছে তাৰমানে পাৰফৰ্মেঞ্চো ভাল হয় অধ্যক্ষ মহোদয় পাৰফৰ্মেঞ্চো ভাল খালি এতিয়া ক্ৰাইচিছ এটা আহিছে যোৱা বছৰৰ পৰা এটা ক্ৰাইচিছ আহিছে এইটো আমাৰ চৰকাৰৰ ভাল পদক্ষেপ হৈছে কিন্তু এটা ক্ৰাইচিছ আহিছে এইবোৰ কলেজত যে এতিয়া ফ্ৰী এটা আপোনাৰ যেতিয়া দুখীয়া ল'ৰা ছোৱালী যেতিয়া ফ্ৰী এডমিশ্যন কৰিছে প্ৰভিঞ্চিয়েলাইজ কলেজবোৰত তাৰমানে আপোনাৰ এডমিশ্যন ধুমাধুম লোৱা আৰম্ভ কৰিছে এইকাৰণে এইবাৰ তাৰমানে ক্ৰাইচিছ এটা ডেভেলপ হৈছে যে তাত সেইটোত সেইবোৰত আপোনাৰ ফিজ দি পঢ়িবলগীয়া হৈছিলে তো এই ক্ৰাইচিছ এটা ডেভেলপ হৈছে তো এতিয়া এইকাৰণে অতি সোনকালে এই অনুষ্ঠানবোৰ য'ত নীড আছে য'ত প্ৰয়োজন আমাৰ ধেমাজি জিলাৰ নিচিনা জিলা লখিমপুৰ জিলাৰ নিচিনা জিলা মাজুলীৰ নিচিনা জেগাবোৰত তাৰমানে সঁচাকৈ শিক্ষা ব্যৱস্থাটো খুব দেৰিকৈ গৈছে আমাৰ তাত অধ্যক্ষ মহোদয় আৰু অধ্যক্ষ মহোদয় কি হৈছে মই সেইদিনা ডিপাৰ্টমেণ্ট তেতিয়া পৰামৰ্শ এইটোৱে যে নীড বেছড নীড যিবিলাক এডুকেশ্যন ইনষ্টিটিউটৰ ষ্টুডেণ্টৰ এনৰলমেণ্ট হয় যোৱা 5 বছৰত যথেষ্ট ভাল সেইবিলাক চৰকাৰে যিখিনি পূৰ্ণাংগ সকলো ক্ৰাইটেৰিয়া ফিল আপ কৰিছে পাৰ্ট ওৱান কনকাৰেন্স সকলো শব্দটো নকব নীট বেছ কওক দুই নম্বৰ কথা এই অনুষ্ঠানবোৰে সকলো চৰকাৰী ক্ৰাইটেৰিয়া ফিল আপ কৰিছে অলৰেডি
আর প্রয়োজন সরকারি আর ক্রাইটেরিয়া ফিল আপ করবল নাই আর অলরেডি ফিল আপ করেছে ঠিক আছে আর ওইটুকু মহোদয় পয়েন্ট বিলাক তেনেকে দিও কারণ এটা বহুতে কবলে আছে তো মই হ্যাক করি মই দেখো ফোনকালে হ্যাক করিম যাতে সরকারে স্পেসিফিক প্রোগ্রাম লয় আমাক আমাক উত্তর দিব পারে হয় নহল তো নহব আর দেখো মহোদয় এই কারণে এই কলেজগুলোর ক্ষেত্রে বেশি কলেজ নাই আটখন নে নখল গুটে অসমত কলেজ আছে এনেকুৱা আটখন নে দশখন কলেজ আছে যে 11-2006ৰ ভিতৰত নপৰে ফাৰ্ষ্ট কনক্ৰেন যদি ধৰে কিন্তু প্ৰথম গভৰ্ণমেণ্ট পাৰ্মিশ্যন যদি চাই এন অ' চিটো ন' অবজেকশ্যন চাৰ্টিফিকেট প্ৰথম গভৰ্ণমেণ্ট পাৰ্মিশ্যন এই কলেজ খোলাৰ কাৰণে এইকাৰণে এন অ' চিটো কিন্তু 11-2006ৰ আগত এই 8-10খন কলেজ যি আছে সঁচাকৈ তো এইখিনি মই ভাবোঁ যে এন অ' চিটোক যদি লয় ধৰে আপোনাৰ কাট অফ হিচাপ বা কাট অফ ইয়াৰ তেতিয়া পৰি যায় অধ্যক্ষ মহোদয় এইকাৰণে চলিউচন এটা আছে এন অ' চিটোক আই উইল ৰিকুৱেষ্ট ইউ টু গিভ দ্য লিষ্ট অফ 8-10 কলেজ সো দ্যাট ইট কেন বি ইনকৰ্পৰেটেড ইন আৱাৰ স্পেচ ওকে দেন অনলি থিং উইল ইম্প্ৰুভ আদাৰৱাইজ ইট উইল বি জাস্ট ডিসকাশন নাইস অধ্যক্ষ মহোদয় তথ্যটো আছে মই এটো সাবমিট কৰিম এটো আপোনাক সাবমিট কৰিম আৰু দুই নম্বৰ কথা অধ্যক্ষ মহোদয় হৌদিনা যিদিনা আপোনাৰ এই সকলোৱে আপোনাৰ আনিছে কথাটো এটা হ'ল এফেক্টেড ইছ্যু ডেট ইয়াত অধ্যক্ষ মহোদয় জাষ্ট পইণ্ট এটা মই আপোনাক এই অনুষ্ঠান এটা আপোনাৰ দ্য ফলোয়িং এম ই স্কুল এম ই মাদ্ৰাছা আৰ হিয়াৰ বাই ৰিকগনাইজ টেম্পৰেলি উইথ এফেক্ট ফ্ৰম 11-2005 কিন্তু চহী মাৰিছে 3-1-2006 এইটো কাটক আছিলে 3-1 3 দিনৰ মোৰ চহীটো মাৰিছে এতিয়া এই 3 দিনৰ 3 দিন দেৰি হোৱাৰ কাৰণে এই অনুষ্ঠানবোৰে বঞ্চিত এইটো কৈছে অলৰেডি কাইলৈ নিশ্চয় এইটো তো এইকাৰণে মই নাই মই খালি জাষ্ট আৰু কিছুমান 7 দিন দেৰি হৈছে কিছুমান 7 মাহ দেৰি হৈছে কিন্তু এই এই অনুষ্ঠানবোৰৰ অধ্যক্ষ মহোদয় তাৰমানে আপোনাৰ ইছ্যু ডেটটো যদি চাই দেট হেজ বিন ডিছকাছড আৰু ইয়াৰ অধ্যক্ষ মহোদয় ডাইচ কোডো ক্লিয়াৰ আছে 9-10ৰ ডাইচ কোডো আছে তো এইকাৰণে এনেকুৱা অনুষ্ঠানবোৰকো কনচিডাৰ কৰিব লাগে আৰু অধ্যক্ষ মহোদয় আৰু শেষত মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে এই কিছুমান অনুষ্ঠানবোৰ যেতিয়া প্ৰভিঞ্চিয়েলাইজ কৰিলে নিয়মৰ ভিতৰত কৰিলে 2013ত কৰিলে তাৰমানে 2013ত যেতিয়া প্ৰভিঞ্চিয়েলাইজ কৰিছে 11-2006ৰ আগৰ স্কুল তো একেলগে প্রতিষ্ঠা করা এই অনুষ্ঠানবোৰ একেলগে প্রতিষ্ঠা করা শিক্ষক সকল তারপরে কেইটামান এটা দুটা শিক্ষক বাদ পৰি গৈছে হাই স্কুলৰ বাদ পৰিছে এল পি স্কুলত বাদ পৰিছে এম ই স্কুলত বাদ পৰিছে অধ্যক্ষ মহোদয় এতিয়া 15-10-20 বছৰ খাটাৰ পাছত এতিয়া মানুহখিনি কি কৰিব তো এখেতসকলে এটা অনুৰোধ আছিলে হৈ দিনা যে অনুৰোধটো যে আমাক টিউটৰ হিচাপেও যদি এটা আপোনাৰ মাননি দি মেলি আমাক সেইখন স্কুলত যদি নহয় বেলেগ ফালে য'ত আপোনাৰ টিচাৰ প্ৰয়োজন এনেকুৱা স্কুলত আমাক দিব নোৱাৰে নেকি বুলি এটা এপিল আছিলে তো সেইকাৰণে মোৰ এটা অনুৰোধ চৰকাৰক যে সেইকেইখন যিসকল ড্ৰপ বা আপোনাৰ লেফ্ট আউট এটা বা দুটা থাকি গৈছে সিহঁতক পাৰ্মানেণ্ট আপুনি একো চাকৰি দিব নালাগে টিউটৰ হিচাপে মৰ্যাদা এটা দি কিয়নো সিহঁতে বেলেগ কাম এতিয়া কৰিব নোৱাৰে আৰু 5-6 বছৰ আছে চাকৰি এতিয়া কৰিও আছে কাটিও আছে তো সেইখন অনুষ্ঠানত যদি বেছি শিক্ষক হৈছে বেলেগ শিক্ষক নথকা অনুষ্ঠানবোৰত যদি এডজাষ্ট কৰি দিয়ে বুলি এটা অনুৰোধ আছিলে তো চৰকাৰে এইটো যদি বিবেচনা কৰে অধ্যক্ষ মহোদয় শেষত খালি এটা বস্তু পিকুলিয়াৰ এটা ইণ্টাৰেষ্টিং কথা এটা আপুনি যেতিয়া শুনক আপোনালোকে যি ধৰণে কথা কৈছে এঘণ্টাত 3 জনতকৈ দিব নোৱাৰিম তেতিয়াহ'লে কি হ'ব You have to give our next speaker blog of question. Have your points read it. Okay. Further explanation kore moi khub limited man hoke dibo. Odokom hoy. Hidina to mane forensic science laboratory pa ta petition aisil. Je amar ho hidna mukhyamantri dangoriya joakali. Na eblak nalagbo kotha tu koi ja. Basically explain no koribo. Mukhyamantri dangoriya koisile forensic amar eto criminal karbatu এনফোর্সমেন্ট করার কারণে এভিডেন্স তো আমার প্রয়োজন তো এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির পর এখন সকলে প্রপোজাল এটা দিছে এটো তারমানে ইনস্টিটিউট হিসাবে গড় দিব পারা যায় নাকি বলে একটা পিটিশন তো দিছিলে হইনা একটা প্রেজেন্টেশনও দিছিলে মই এটা অনুরোধ আছে এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আমার যেটা আপনার কাহিলিপাড়াত আছে এটুক একটা একদম উন্নত মানদণ্ডর অল ইন্ডিয়া লেভেল ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা উন্নত ইনস্টিটিউট হিসাবে করা যায় নাকি এই প্রস্তাবটো মোৰ ফালৰ পৰা হইনাৰ আলোচনার মাজৰ পৰা যেহেতু উলাইছে এইটো মই প্রস্তাবটো আগবঢ়াই মোৰ বক্তব্য ইমান ধন্যবাদ ফরেন্সিক জোৰাটোতো এটা হৈছে হাইকোর্টে ইন্টারফেয়ার করবলগিয়া আছে যে এই চলাব লাগে বলে এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাছ মই কিয় কৈ আছো যে মই আপোনালোকৰ প্রায় 20-30 জনৰ এটাও মোৰ নাম আছে মই সকলোকে যে একোমোডেট কৰিব পাৰিম মই আশা করা নাই কিন্তু মই বিচাৰিছোঁ যে আপোনালোকে যদি যি এতিয়া মই দুজন স্পিকার নাম আগতে কৈ দিওঁ গতিকে নেক্সট স্পিকারজনে সেই পইণ্টবিলাক লগ আৰু আপোনালোকৰ বিধায়ন দলৰ বহুত সদস্যৰ নাম আছে যে কোনোবাই যে ভাবে যে এই দুটা পইণ্ট মোৰ কাষৰজনেও কৈ দিলে হ'ব ইউ ডু দেট তেতিয়াহ'লে আমাৰ আর পরামর্শবিলাক নহলে আলোচনা হলে তাতো আরম্ভ বরকে নোলাবগে সরকারে কিহৰ ওপৰত উত্তৰ দিব এখানে আপোনালোকে পরামর্শবিলাক সরকারক দিয়ে কারণ ডিটেইল ডিসকাশন অলরেডি আমি করলো দুঘণ্টামান করলো এতিয়া মই আমার সঞ্জয় কিষাণ তারপর আছে দুর্গা ভূমিষ আর নেক এই দুজনের মানে নাম কৈছো গতি সঞ্জয় কিষাণে এটা কব দুর্গা ভূমিষ ধন্যবাদ অধ্যক্ষ ডাঙরিয়া মই ইতিমধ্যে প্রায়বিলাক কথা কৈছে গতি মই বাগানটো কোনো চুই যোৱা নাই মই বাগানৰ কেইটামান কথা ক'ব বিচাৰিছোঁ যিখিনি প্ৰাথমিক শিক্ষাৰ ব্যৱস্থা আছে
অধ্যক্ষ ডাঙরিয়া আমার যা চাহ বাগিচার যে শিক্ষা অধিকার আইন ই এতিয়াও প্রবেশ করা নাই আর তার যে টি প্লেন্টেশন লেবার এক্ট তার মতে স্কুলবিল চলি থাকার কারণে এতিয়াও আমার লড়াছালীখিনি প্রকৃতার্থ যদরে শিক্ষা গ্রহণ করব লাগিছে নাই পড়া মানে সর কথা একটা কোথাও যা যার গুণোৎসব হয়ে গেল মোট তিনিচুকীয়া জেলাখনত 122 স্কুলের ভিতর মাত্র এখন স্কুল এ প্লাস পাবর কারণে সক্ষম হল আর সেই কারণে ইয়াত দুটা আইন চলি থাকার কারণে কি কি অসুবিধা হয়েছে মানে আপনার কোথাও অধ্যক্ষ ডাঙরিয়া যে আমার এখন স্কুলে যদি আমার শিক্ষা আইন হিসাবে 30 জন লড়াছালীর অনুপাতে এজন শিক্ষক হব লাগে কিন্তু বাগিচাত সেই নিয়মটি নচলে তাত 40 জনতক বেশিক মানে শিশু হলে এজন টিচার থাকে আর যে ব্যবধান হব লাগে 1 কিলোমিটার ভিতর স্কুল সেই ব্যবধানেরও কোনো নীতি নিয়ম বাগানত নচলে আর আটাইতক ডর কথা যে শিক্ষক সকলক যে প্রশিক্ষণ দিব লাগে বাগানের শিক্ষক সকলের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই তো মানে অনুরোধ করছো যাতে বাগানের শিক্ষক সকলকো প্রশিক্ষণের ব্যবস্থা হব লাগে যাতে উপযুক্ত শিক্ষা দিবর কারণে সক্ষম হয় আর লগতে অধ্যক্ষ ডাঙরিয়া বাগিচা স্কুলখন নিয়োগের ক্ষেত্রে শিক্ষক সকলকে যাতে নিযুক্তি দিয়া হয় তেনে ধরনের কোনো নীতি নিয়ম পালন করা নহয় শিক্ষার অধিকার আইনের যিনি নীতি নিয়ম যার কারণে উপযুক্ত শিক্ষতার নিযুক্তি নাপায় আর আটাইতক ডর কথা শিক্ষক সকলক কিছুদিন শিক্ষকতা করার পাছত শিক্ষক সকলক সেই শিক্ষকতারপর আঁতরাই পেলাই মানে যিজন কর্মচারী থাকে ধর রাগিয়াল দৈবখায় সময় মতে না যায় সেইজনক আকো স্কুলের শিক্ষক পাতি দিয়া হয় তো শিক্ষক মহোদয় অধ্যক্ষ মহোদয় কোনো কারণতে তারপর ভাল শিক্ষা আমার ছাত্রছাত্রী সকলে পোয়ার আমি আশা করব নোৱাৰো আর সেই কারণে আশা করছো যে আমার সম্পূর্ণভাবে যে শিক্ষার আইন যেটু সমগ্র ভারততে চলিছে অধিকার আইন তো গতি বাগিচাত আমি এতিয়াও আমার ছাত্রছাত্রী সকলে বঞ্চিত আছে কাইলে টি রিপোর্ট দিব গভর্নমেন্টর আমি যেটু কইছো আই থিং দিস উইল বি অ্যাড্রেসড মই যিমানখিনি জানো মই তার কেটামান কথা সুই যাব বিচাৰিছো কিমান কালি আহিব যদি ভাল কথাই কাইলে আহিব কিন্তু যিখিনি মই কেটামান কথা মই কব বিচাৰিছো আসলতে ইয়াতে যাতে এইখানে আহিব লাগে অধ্যক্ষ ডাঙরিয়া আর লগতে আমার যিখিনি সর্বশিক্ষা তরফের পর এতিয়া আমার স্কুলবিলাকত যিখিনি সঁজুলি দিয়া হয় বা সা সরঞ্জাম দিয়া হয় সেইবিলাকও আমার বাগিচা স্কুলবিলাকে নাপায় বা সময়মতে নাপায় যার কারণে যথেষ্ট পার্থক্য থাকি যায় বাগিচার স্কুলবিলাকত আর ইতিমধ্যে অধ্যক্ষ ডাঙরিয়া যেটু ইতিমধ্যে আমার ছাত্রছাত্রী সকলক যেটু ইউনিফর্ম দিয়া হয়েছে ইতিমধ্যে বাগিচার ছাত্রছাত্রী সকলক ইয়ারপর সম্পূর্ণ বঞ্চিত করা হল মইতো কিছুদিন আগতে এই বিধানসভাতে মই কইছিলো তো শিক্ষামন্ত্রী কইছিল যে কথাটা হসা নহয় কিন্তু ইতিমধ্যে ইউনিফর্ম গৈছে আর তারপর আমার ছাত্রছাত্রী সকল ইতিমধ্যে বঞ্চিত হয়েছে তো গতিকে এনে যদি হয় তেতিয়াহলে নিশ্চয় আমার ছাত্রছাত্রী সকলের একটা দুঃখ লগা অবস্থা এনেও আছে একেবারে দুর্ভোগীয় পরিয়ালের আছে গতিকে তখন সকলে যদি সরকারে ফ্রিকে ইউনিফর্ম দিছে তেতিয়াহলে বাগিচার ছাত্রছাত্রী সকলকে ইউনিফর্মটা দিব লাগে বলে পেলায় মই আশা করছো আর লগতে অন্যান্য যিখিনি সা সরঞ্জাম দিয়া হয় স্কুলের কারণে সর্বশিক্ষা তরফের কিন্তু বাগানত সেইবিল নাপায়হি তো গতি মানে আশা করছো যাতে এইবিলাকও সম্পূর্ণভাবে বাগিচাত দিয়ার ব্যবস্থা করা হয় লগতে যেটু বাগিচা অঞ্চলের শিশুর জরিপর কোনো ব্যবস্থা নাই যার দ্বারা কিমান লড়া স্কুল গৈছে কিমান নাই যাওয়া তারও সঠিক ব্যবস্থা নোহার কারণে আজিও বহুত লড়াছালী ঘরতে বহি আছে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা হওয়া নাই তো গতি আসলতে এই ছাত্রছাত্রীখিন বাগিচার মালিক সকলে কিবা করব তেনেকে ধরনের এড়ি দিয়া হয়েছে তো মই আশা করছো যাতে এই দায়িত্বটা সরকারে যদি লয় তেতিয়াহলে আসলতে আমি শিক্ষার দিকটো এই হাজার হাজার লড়াছালীখিনিক আমি আগুয়াই লৈ যাবর কারণে সক্ষম হম অধ্যক্ষ ডাঙরিয়া এই অনুরোধটা মোর ফল মই রাখিছো আর বাগিচাবিলাকর স্কুলবিলাক যাতে অন্যান্য যিখিনি সুবিধা পাব লাগে যেনে স্কুল বিল্ডিংটো বহুত ক্ষেত্রে নাপায় কবাত কবাত হয়েছে যদি আজি তারিখতো বহুত স্কুল বিল্ডিং বাকি আছে আর দ্বিতীয়তে আর একটা কথা কইছো অধ্যক্ষ ডাঙরিয়া আমি যেটা গুণ উৎসবত বহুত স্কুলত আমি গলো প্রায়বিলাক স্কুলত কবাত ধুমুহা স্কুল ভাঙি দিছে বেস্ট ডেস্ক নাই কারেন্টর ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই এইখিনি কথা আমি গোটেখিনি আমি তন্ন তন্নকে চাই পেলে কালেক্ট করেছিল আর মোর
সমষ্টি যদি মই 120খন স্কুল মই তালিকাত মই পাইছিলোঁ কিন্তু ইতিমধ্যে আমার সরকারে ব্যবস্থা করেছে আমার আনটাইড ফান্ডর পরে আমাক প্রায় 50 লাখ টাকা দিছে আর তাত নির্দেশও দিছে যে আপনাদের 5 লাখ টাকাকে একো একোখন স্কুলক দিব তো আমি মাত্র 10খন স্কুলক দিব পারিছো অধ্যক্ষ ডাঙরিয়া তার ভিতর মোট তার যদি 120খন স্কুল আছে বহুত স্কুলে থাকি গৈছে আপনার প্রশ্নটো হইছে যে সরকারে বাগানোর স্কুলবিলাকৰ ইনফ্রাস্ট্রাকচার ভাল কৰিবলৈ স্পেশাল ফান্ড দিব লাগে হয় তেনেকে কব বেছিকে কৈ থাকিল তো কথা কিনে একি কিনে অকল বাগানোর স্কুলৰ কথা কোৱা নাই কিন্তু না না আপুনি বাগানৰ সরকারি স্কুলখিনৰ কথা কৈছো বাগানৰ মই অকল বাগানের কথা কোয়া নাই সরকারি স্কুলখিনৰ কথা কৈছো যেতিয়া আমি হল গুণোৎসব যে গৈছিল আপুনি যে 50 লাখ টকা যে পালে 10খন স্কুল কৰি দিলে আমি 10খন স্কুল দিব পাইলো গোটেইখন গোটেইখন কোৰ স্কুল বাগান অঞ্চল নাই বাগান অঞ্চল তেতিয়া আপুনি জেনে মই বাগানৰ কথা কৈছিলো কাকে কৈছো আপুনি কিন্তু পৰামৰ্শ বিলাক এনেকে যদি কৈ কৈ যায় মই দিগদাৰ হ'ব মই কৈছো আপুনি সময়ৰ প্ৰতি লক্ষ্য ৰাখক আপোনাক বৰ মই নকও মই দুৰ্গা ভূমিজক কৈ থৈছো যে কিটা পৰামৰ্শ আছে মই বেছি সময় নলক দেখো ডাঙৰিয়া মই এইখিনি কথা কৈছো হয় নলক মানে 15 মিনিট সবে সময় লৈছে হয় আৰু দুটামান কথা কৈছো দেখো ডাঙৰিয়া এবাৰ এনি হ'ব নৰে যে আমার বহুত স্কুলত এতিয়াও মেজিক টিচার নাই তো গতি মেজিক টিচারটো হব লাগে আর ফিজিক্যাল টিচারের কারণে ইনস্ট্রাক্টর নাই মেজিক ফিজিক্যাল স্টুডেন্টের কারণেও আমি বহুত জায়গা দেখিছো যে লড়াছলীবিলাকৰ উপযুক্ত টিচার নোহার কারণে তেওঁলোকের অসুবিধা হয়েছে গতি এই ক্ষেত্রে সরকারে চিন্তা বিবেচনা করে পেলাই ব্যবস্থা গ্রহণ করব বলে পেলায় মোর ফল মানে পরামর্শ দিছো আর ইতিমধ্যে কেবাজনও কই গল যে যখন শিক্ষক ইতিমধ্যে টেটর যোগেদি নিযুক্তি দিয়া হল বহু এনে শিক্ষয়িত্রী আমার ওসর আহে মহিলা শিক্ষয়িত্রী যে বহুত দূর দূরণে দি দিয়া হয়েছে তেখেতকল যথেষ্ট কষ্টত মানে শিক্ষা প্রদান করেছে তো গতি তেখেতকলের একটা ব্যবস্থা হব লাগে যাতে তেওঁলোকে উপযুক্ত জায়গা থাকি পেলায় তেওঁলোকে উপযুক্ত শিক্ষা প্রদান করব পারে এনে মোর বহুত কবলগিয়া আসলে খালি গতি আশা করছো কালি যে আমার বাগিচা ল পেলায় যে সরকার তরফের একটা প্রস্তাব লওয়া হব মই আশা করছো যে এই প্রস্তাববিলাক উক্ত প্রস্তাবর সন্নিবিষ্ট হব বলে পেলায় মই আশা করে পেলায় মোর কথাখিনি মানে সমাপ্ত করছো ধন্যবাদ মই কিষাণ আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ বহক আপনি বহক মই বাগানের ক্ষেত্রে খুব আশাবাদী আমি যিখিনি কথা আলোচনা করেছিল সরকারের নিশ্চয় পজিটিভলি কথাখিনি গ্রহণ করে কাইলে একটা রিপোর্ট দিব কারণ মো তেখেতকলক আপনার যিখিনি পাইছিল মই অকন ইন্টারেক্ট করেছিল কনসার্ন মিনিষ্টার লগত মই কৈছে এইখিনি যদি বাগানত করা না যায় আমি তাহলে এটা অঞ্চল সাংঘাতিকভাবে পিছ পড়ে থাকি আর তাতেই লড়াছলী বেশি আমার বিলাক অঞ্চলত বাগান ইয়াত তেনেকে চহর অঞ্চলত বেশি আমার ফলে বাগানত যথেষ্ট লড়াছলী আহে কিন্তু তেওঁলোকৰ সেইটোৱে শিক্ষককেইজন যদি বাগানে দিবলৈ হয় বেয়া কাম করলে মানে কিবা এটা বেয়া পালে বাগানের পিছদিনা পাত তুলিবলৈ পঠিয়াই দেয় তো শিক্ষকজনের ডিগনিটি কি থাকে নয় জানো মই কোৱা নাই যে পাত তোলা মানুষজনের ডিগনিটি নাই কোৱা নাই কিন্তু এজন শিক্ষকে কাইলেকে শিক্ষক পিছদিনা গৈ পেলাই পাত তুলিবলৈ বাধ্য করাই দিছে এইটো ভাল কাম নহয় এইবিলাক কথা আমি যোৱাবাৰ শুনিছো গতিকে আমি খুব আশাবাদী কাইলে বাগান অঞ্চলৰ মই নাজানো রিপোর্ট মই চাইছিলো কিন্তু কাইলে ফর্মেলি প্লেস করব গতি মই আশাবাদী আর সেইকাৰণে মই আপনার মানে পয়েন্টেস করে দুর্গা ভূমি যোৱা মাহত 5, 6, 7, 8 তারিখ চারি দিনিয়া প্রাণ চেষ্টা করে আপনার যে পদক্ষেপ শিক্ষা বিভাগের যে জটিলতা আর কিভাবে সমাধান করব যায় তার এক বিশেষ আলোচনা হয়েছিল তার অংশ আমি ধন্যবাদ কবলগা হয়েছে মানে দুটা পয়েন্টত কথাখিনি কব বিচারি সময় অল্প কম কথাটো এনেকুৱা আছে যে চাহ বাগিচাৰ এল পি স্কুলবিলাক এতিয়া বিগত দিনটোত বহুত চাহ বাগিচা এল পি স্কুল প্ৰাধিকৰণ হৈ গ'ল এতিয়া বহুত বাকী আছে প্ৰায় 500 চাহ বাগিচা অসমৰ এল পি স্কুল প্ৰাধিকৰণ হোৱা নাই
এই কথা আপনিও জানে, শিক্ষামন্ত্রীও জানে। গতি এটা আইন করে হলেও পাঠ্যক্রম ব্যবস্থা গ্রহণ করব লাগে। দ্বিতীয় আছে আপনার বেসরকারি স্কুলবিলাকর কারণে যেতিয়া এটা বিল আহিছে, ঠিক তেনেকুৱা এটা বিল আনিব লাগে আর বাগিচার বিদ্যালয়বিলাক এল পি স্কুলবিলাক পাঠ্যক্রম ব্যবস্থা গ্রহণ করবা, তেতিয়া সমস্যা সমাধান হবো ভাবিছো। ইয়ার লগতে এই এল পি স্কুলবিলাকর যে টিচার তেওঁলোকৰ কারণে স্পেশাল টেট পাতি সেই এল পি স্কুলবিলাক শিক্ষকের ব্যবস্থা গ্রহণ করবে, কারণ ভাষার কথাটো এটা আছে, ভাষার কথাটোর কারণে স্পেশাল টেট পাতি নিযুক্তির ব্যবস্থা গ্রহণ করব লাগে। অধ্যক্ষ মহোদয়, ই জি এস সর্বশিক্ষার যোগেদি সর্বশিক্ষায় চাহ বাগিচার বহু ঠায়ত বাগিচা এল পি স্কুল তেওঁলোকে বিল্ডিং নির্মাণ করলে, কিন্তু আপনার বেঞ্চ ডেস্ক ইত্যাদি আসবাব সমূহ দিয়া নহল, যার কারণে অসুবিধা হয়। বারিষা সময় তেওঁলোকৰ পাতি লৈ যায়, পাতি বস্তা পিটি যায়, যার কারণে বহাটো অসুবিধা। সেইকাৰণে ই জি এস স্কিম যেবিলাক আছে, বিশেষকৈ তিনিচুকীয়া জিলাত প্রায় 40খন ই জি এস স্কিম আছে, সর্বশিক্ষা নির্মাণ করেছে বিল্ডিংবিলাক, সরভাগ স্কুল বাগিচাবিলাকত আছে। গতি বিল্ডিং হল বেঞ্চ ডেস্ক আসবাবর ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর যাক বিদ্যালয় এল পি এম ই আর হাই চাহ বাগিচার আশেপাশে থাকা যাক স্কুল এক্সিস্টিং হয়ে আছে, বিশেষ নীতি নিয়ম কিছু শিথিল করে হলেও পাঠ্যক্রম ব্যবস্থা গ্রহণ করব লাগে। কারণ বহুত দিন ধরে এম ই স্কুল হাই স্কুলবিল বাগিচাত আছে, কিন্তু পাঠ্যক্রম হওয়া নাই, হয়তো দু একটা মাটির অভাব হয়েছে বা কিবা ইত্যাদি হয়েছে। গতি এই নীতি নিয়ম কিছু শিথিল করে হলেও সরকারিকরণ ক্ষেত্রে প্রাধিকরণ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব লাগে। ইয়ার উপরেও বর্ডার এরিয়াবিলাক চাহ বাগিচা যাক আছে, ও বি সি এরিয়া, এস টি এরিয়া, এস টি এরিয়া, এইবিল স্কুলবিলাক কলেজবিলাক এইবিলাকতো কিছু নীতি নিয়ম শিথিল করে হলেও পাঠ্যক্রম ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে অল্প সাবধানতা অবলম্বন করা উচিত, এই কারণে যে ভাষা যাক যত আছে যে ধরনের সেই ভাষার যত যে ছাত্র ছাত্রী আছে সেই ভাষার শিক্ষক নিযুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে। ২০১৩ চনত প্ৰাধিকৰণ যিটো আইন আছিলে, সেই আইনত বহুত হাই স্কুল প্ৰাধিকৰণ কৰা হ'ল, এল পি স্কুল, এম ই স্কুল, আৰু তাতে আচলতে বহুত শিক্ষক বহুত দিনৰ পৰা কৰি অহা আজি ৰিটায়াৰমেণ্ট হ'বলৈ অৱস্থা, তেওঁলোকৰ নিযুক্তি নহ'ল, গতিকে সেই ড্ৰপ হৈ যোৱা শিক্ষকবিলাকৰ নিযুক্তিৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমার ডুমডুম অঞ্চলের উপায় হাইস্কুলত তিনজন শিক্ষক ড্রপ হয়েছে, উপরতলা চাহ বাগিচা এল পি স্কুলত সরকারি তাতে দুজন বহুদিনের পর শিক্ষক করে আসিল, কিন্তু এজনের পোস্ট রেগুলার হল, এজনের নহল, গতি দ্বিতীয়জনেরও রেগুলার হব লাগে। ডুমডুমা কলেজত, ডুমডুমা কলেজত সায়েন্স বিভাগটো আছে, 1997ত প্ৰতিষ্ঠা কৰা, কিন্তু এতিয়ালৈ প্ৰাধিকৰণ হোৱা নাই। এণ্টায়াৰ এৰিয়াটোত শদিয়াৰ পৰা মাকুমলৈকে কোনো সায়েন্সৰ বিভাগ কোনো কলেজত নাই, গতিকে এইটো বিশেষ নীতি নিয়মৰ মাজেৰে হওক কিন্তু তাক প্ৰাধিকৰণ কৰাটো বিচাৰিছোঁ। জানিব পৰা মতে সরকারে অবশ্যই হাইস্কুল প্রতিষ্ঠা করার কথা কৈছে বাগিচাত, কিন্তু দেখা যায় যে যাক চাহ বাগিচা এরিয়াত কেবাখন চাহ বাগিচা আছে, কিন্তু হাইস্কুল নাই, সেই হাইস্কুলবিলাক হওয়ার দরকার, কিন্তু এটা দেখা গৈছে যাক হাইস্কুল আছে সেই বাগিচাবিলাকতে হাইস্কুল দিয়ার কথা কৈছে, গতি পুনর্বিবেচনা করব লাগে, সার্ভে পুনর করব লাগে, তেতিয়াহলে যাক চাহ বাগিচাত স্কুল দিব বিচাৰিছে তেতিয়াহলে সফল হব বলে আশা রাখিছো। আমার স্থিতি কর্মী ডাঙরিয়া কইছিলে যে আমার
বিভিন্ন কলেজত মরিয়ন কলেজত লাইব্রেরিয়ান নাই, লাইব্রেরিয়ান অসমৰ বহু কলেজত নাই, গতি কলেজত লাইব্রেরিয়ান হওয়াটা অতি প্রয়োজন। আর আগতে এডাল এডুকেশন আছিল, এডাল এডুকেশন বিলাক পুনৰ প্রবর্তন করব লাগে চাহ বাগিচার অন্যান্য পিছপরা অঞ্চলত। আব্দুল রশিদ মন্ডলও কইছে যে গোয়ালপাড়া ওয়েস্ট, গোয়ালপাড়া ওয়েস্ট ওয়েস্ট কলেজ খুনত 20-25 বছর ধরে কলেজের শিক্ষকতা করে আছে, তেওঁলোকৰ অবশ্যই রেগুলার করা নাই, কিছু করবলে বিচারিছে। গতি এইবিলাক কলেজত অকল তাতেই নয়, অসমের সব ঠাইতে 20-25 বছর করা যে শিক্ষক অধ্যাপক করে আছে, তেওঁলোকৰ রেগুলারেশন করব লাগে। রোজনাথিনকেও কৈছিলে, আমার কথা বতরা পাতে আমি কৈছে যে জিনিয়র কলেজসমূহত ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষকর যেটা পাঠ্যক্রম হব লাগে বা পোস্ট রেগুলার হব লাগে হওয়া নাই। মরঙ্গী কলেজের কথা কৈছে, মরঙ্গী কলেজত প্রায় 8 জন শিক্ষকর পোস্ট রেগুলার হওয়া নাই, হওয়াটা দরকার। মই আশা রাখিছো অধ্যক্ষ ডাঙরিয়া বিশেষকৈ 2006 চনের 116 যেটা প্রাধিকরণ আইনের কথা কৈছে, সেইটো অবশ্যই সকল একমত, মই অলপ চুই যাব লাগিব, সেইটো এফেক্ট ডেটটো ধরব লাগিব, 11-2006 এফেক্ট ডেট হব লাগিব, তেতিয়া বহুতর পরিত্রাণ পাব, বহুত বহুত মানুহে এতিয়া রিটায়ারমেন্ট হবলৈ হৈছে। গতিকে সেইবিলাক যাতে 11-2006 যাতে এফেক্ট ডেটটো একদম হব লাগে, আর প্রাধিকরণ ব্যবস্থা সরকারে হাতত লবই লাগে। ইয়ার 2009-10 ইত্যাদি সনতে সংগীত শিক্ষক শিক্ষয়ত্রীক নিযুক্তি দিয়া হয়েছিল, কিন্তু তেওঁলোকে দরমা হওয়া নাই। মই ভাবো যেবিলাক সরকারি নিয়ম নীতিরে, সরকারি নিয়ম নীতিরে যে এপয়েন্টমেন্ট দিয়া হয়েছিল, সরকার যার এপয়েন্টমেন্ট লেটার আছে, তেওঁলোকক বিশেষ ব্যবস্থা গ্রহণ করব লাগে, আর তেওঁলোকর যা দরমাবিলাক নিয়মীয়া করার ব্যবস্থা গ্রহণ করবে। হিন্দি শিক্ষক, এতিয়া হিন্দি শিক্ষক বহু এমই স্কুলত আর হাইস্কুলত হিন্দু শিক্ষক একেবারে নাই, গতি হিন্দি শিক্ষকর ব্যবস্থাটো করব লাগে, নিযুক্তির ব্যবস্থা গ্রহণ করব লাগে। কারণ আমি অসমৰ বাহিৰত যাওঁতে হিন্দির কথাটো আহে, হিন্দি ভাষার কথাটো আহে, গতি হিন্দি শিক্ষক নিযুক্তির কথাটো নিশ্চয় দৃঢ়তার ব্যবস্থা করব বলে আশা রাখিছো। ডুমডুমাতো এখন ডিগ্রি কলেজের কথা কৈছে, ডিগ্রি কলেজ এখন আমার ডুমডুমাত এখনই কলেজ, কলেজত হাহাকার এডমিশন সময় মেট্রিক আর হাই সেকেন্ডারি হয়ে গেল, এতিয়া এডমিশন সময় হাহাকার হব, ডুমডুমা এখন কলেজ দিয়ার কথা কৈছে, গতি সোনকালে ডুমডুমা কলেজের আর্টস হোক সায়েন্স হোক এখন কলেজ অতি জরুরি, মই দীঘলীয়া করব বিচরা নাই। মই আশা রাখিছো এখন সরকারে এখন ভাল পদক্ষেপ লৈছে আপনার উদ্যোগত, মই আশা রাখিছো অহা দিনবিলাকত একটা ভাল পদক্ষেপ হব, আর রাইজে আশা করা মতে চিন্তা চর্চা করব বলে আশা রাখিল। ধন্যবাদ। সুজামুদ্দিন লস্কর, শিক্ষা বিভাগের আলোচনার উপরে আমাকে বলার সুযোগ দেওয়া অশেষ ধন্যবাদ। আমার চতুর্থ বিধায়ক সবাই রাজ্যের বহু তথ্য তুলে ধরেছেন, যেগুলো আলোচনা হয়েছে আমি ওইগুলো আর বলতে চাই না, আমি আমার সমষ্টির দু চারটি কথা বলে সমাপ্ত কর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটি গাঁও পঞ্চায়েত বিলাইপুর দলছড়া, ওই গাঁও পঞ্চায়েতের 32,000 পপুলেশন, মাত্র একটি হাই স্কুল ওইখানে আছে ভেঞ্চার হিসাবে, 2006-এর পারমিশন পেয়েছিল, কিন্তু বর্তমানে যে ইস্যুইং ডেট যেটা সেটা ২০০৭-এর
যে ওই 32,000 পপুলেশনের মধ্যে এসটি এসসি জেনারেল তো ভাই আমি একদিন ওই স্কুলে গিয়েছিলাম ওখানে শিক্ষক শিক্ষয়িত্রী তিনজন যদি স্কুলটি এখনও প্রাদেশিকরণ করা হয় মাত্র 6 মাস সময় ওনারা পাবেন আমার শিক্ষামন্ত্রী মহাশয় ওই সদনে বলেছিলেন যে 6 কিলোমিটারের ভিতরে যদি কোনো হাই স্কুল না থাকে নতুনভাবে দেওয়া হবে কিন্তু ওই বনপল্লী হাই স্কুল সেটির নাম 1987 ইংরেজি থেকে শুরু হয়েছিল এইট পারমিশন পেয়েছে 2004 2006 9 পারমিশন পেয়েছে ওই স্কুলে বর্তমানে 624 জন ছাত্র আছে ওই স্কুল আমার পিডাব্লিউ মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয় দোলাই সমষ্টি আর কাটিছড়া সমষ্টির বর্ডারে ওই জিপি আমার মিজোরামের বর্ডারও পেয়েছে রাস্তাঘাটের এত অবস্থা খারাপ যেখানে ছাত্ররা 20 কিলোমিটার পার হয়ে যেতে অন্য হাই স্কুলে যেতে হয় তা আমার বিশেষ অনুরোধ থাকবে যে ওই স্কুলটি যদি আমি বর্তমানে যে নিয়ম নীতির মধ্যে আমাদের জেলাধিপতি থেকে যে লিস্ট এসেছে আমি ডিসি মহাশয়ের সঙ্গে আলোচনা করে ওইখান থেকে পুরা কমিটির মাধ্যমে সেটাকে ফরওয়ার্ড করে আসাম গভর্নমেন্ট দেওয়া হয়েছে যদি সেটাকে কনসিডার করে নেওয়া হয় তাহলে নতুন স্কুলের সেখানে কোনো প্রয়োজন নেই মানবিক দিক দিয়ে যদি বিচার করা হয় যেখানে 32,000 পপুলেশন মাত্র 1টি হাই স্কুল আছে সেটিও যদি নেওয়া না হয় তাহলে ওই জিপির ছাত্রছাত্রীরা কোথায় যাবে আরেকটি সমস্যা হচ্ছে আমার সাউথ হাইলাকান্দি বলে একটি ডেভেলপমেন্ট ব্লক আছে সেখানে 9টি গাঁও পঞ্চায়েত সেই 9টি গাঁও পঞ্চায়েতের মধ্যে কোনো হায়ার সেকেন্ডারি কোনো কলেজ নেই সেখানে সেই দিকেও মিজোরাম বর্ডার পেয়েছে আমার দুই দিকে মিজোরাম বর্ডার পায় গাড়মুড়ার দিকে 1টি আর আমার বিলাইপুর দিকে 1টি সেখানে এত দুরাবস্থা ছাত্রছাত্রীদের হায়ার সেকেন্ডারি কলেজে যেতে হলে কাটিছড়া লালাতে আসতে হয় 30-35 কিলোমিটারের ডিস্টেন্স খুবই কষ্ট হয় তাই আমি একটি হায়ার সেকেন্ডারি বা কলেজের সেখানে যদি নতুনভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় বর্তমানে 3টি কলেজ 1টি মাইনরিটি থেকে নেওয়া হয়েছে সেটিরও প্রস্তাব আমার সেখানে এই সার্কেল অফিসার গিয়ে পুরা দেখে এসে এনওসি পাঠিয়েছিলেন কিন্তু পরে আমি জানতে পাই ডিটেল 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 লাগে না ডিটেল ডিটেল লাগে না আরও কথা হচ্ছে আমার সেখানে বহু এরিয়াতে এখনও এলপি স্কুল এমই স্কুলের প্রয়োজন আছে বিশেষ করে ফরেস্ট রিজার্ভ এরিয়া ফরেস্ট ভিলেজ যেগুলা সেগুলো আমরা জানি আপনি নিজের সমষ্টির কথা যদি কব খুঁজছে স্পষ্টকে কব এটা কইছে 9খন পঞ্চায়েতত কোনো আমার হায়ার ইনস্টিটিউট নাই লাগে এনেকে কলে নহব আমার তাতে নাই আমার তাতে দিব এইটো কলেটো নহব হাই স্কুল যেটা বনপল্লী হাই স্কুল না এটা বুঝিছো কিনা আপনি স্টাডি করে কব এনেকে জেনারেল কথা কলে কেনেকে হব আপনার কি লাগে স্পষ্টকে কক এইকেইটা লাগে তেতিয়া সরকারে চাব আপনি এটা বর্ডার এরিয়াত থকা মানুহ তাত লাগে আরো কিছু এমবি স্কুল এমই স্কুল আছে যেখানে এনরোলমেন্ট 537 কিন্তু টিচার আছেন মাত্র 2 জন তার মধ্যে 1জন এনআরসি ডিউটিতে থাকেন স্কুলটার নাম কি বিলাইপুর এমবি স্কুল বিলাইপুর এমবি স্কুল আরেকটি আছে জালনাছড়া ট্রাইবেল এমই স্কুল 330 স্টুডেন্ট কিন্তু টিচার মাত্র 2জন তার মধ্যে 1জন এনআরসিতে ঠিক গলচড়া বনপল্লী এমই স্কুল যেখানে 210 স্টুডেন্ট টিচার আছেন মাত্র 1জন ঠিক ওই রকম আমার সমষ্টিতে বহু স্কুলে বহু স্কুল কেন কত গোটাইটা স্কুলের নাম দিব নয় কেলে আমি লিস্ট আপনার আমাকে কেন দিব এখন এতিয়া দিয়াতে দিব লাগে আপনার মই এখানে কথাবিলাক শিকাইছো অকমান আপনাদের এটা স্কোপ লৈছে বেকে মেম্বার নিদি মই আপনাক দিছো আপনাদের কথাখিনি স্টাডি করে যদি দিয়ে কিমান ভাল হয় ঠিক আছে আপনি লিস্ট পিছত লিস্ট দিব বাৰু কিল্লারবাগ এমই স্কুল সেখানে 250 ছাত্রছাত্রী শিক্ষক মাত্র 1জন কিল্লারবাগ এমই স্কুল
তার মধ্যে জামিরা হাই স্কুলে মোট শিক্ষকের পদ তুলো বর্তমানে আছেন মাত্র আটজন স্টুডেন্ট আপনি এইটো নালাগে আপনি লিস্টখন দি দিব হব দিয়ক আপনার কথাকিটা কক আপনার তাত আপনার তাত স্কুলবিলাক আছে স্টুডেন্ট বেশি টিচার কম সেখানে লিস্টখন দি দিলে ভালো টিচার কম কোন কোন জায়গায় আপনি তো দরকারি কথাকিটা কক এনে কথা কইলে তো কো লাভ ন হব মই আপনার কথা বুঝাইছো বুঝি পাইছেন না কোন ঠিক আছে আর কি আছে শিক্ষক মই মানক বন করা নাই কিন্তু মই যে জেনারেল আমি এই যে দু চারটি কথা বলছি সেটাই আমার মুদ্দা কথা হলো এই বনপল্লী হাই স্কুলটি আর আমার এখানে হায়ার সেকেন্ডারি নেই আর বহু স্কুলে টিচার নেই আগে পূর্বে ব্যবস্থা ছিল জেলা থেকে ঠিক আছে এই তিনটা কথা মই শুনি আছো আপনার বুঝিছো এখানে কিছু স্কুলের নাম আপনি যদি স্কুলের লিস্ট দিয়ে মিনিস্টারের কারণে সুবিধা হবো তো চেক করব পারিব আর হি ক্যান টেক সাম ডিসিশন ঠিক আছে নহলে ঠিক আছে হব ইয়ার পিছত চক্র গগৈ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি ধন্যবাদ জানাইছো শিক্ষা বিভাগের উপর যে আলোচনা হয়েছে এই আলোচনাত আমি দুয়াখার আমার সমস্যার কথা উল্লেখ করব কারণে যে সুযোগ পাইছি অধ্যক্ষ মহোদয় মই বহুত দীঘলীয়া করব খোঁজা নাই সময় একেবারে তাকর গতি মোর সমষ্টিটোর প্রথমে মই এটা ব্রিফিং করে দেব খুঁজছো আপনার যে মোর সমষ্টিত তিনিখন কলেজ আছে এই তিনিখন কলেজের ভিতর এখন কলেজ মরাণ কমার্স কলেজ এই কমার্স কলেজখন এতিয়া অকল এফেক্ট ডেট আর ইস্যু ডেটটোর কারণে এখন এতিয়ালৈকে আমি প্রভিনশিয়ালাইজেশন পোৱা নাই যিখনত আমার বাগিচা অঞ্চলের ছাত্রছাত্রী বহুত পড়ে গাঁৱৰ দুখীয়া লৰা ছোৱালীবিলাক পড়ে এই বিদ্যালয়খনৰ প্রভিনশিয়ালাইজেশন হওয়াটো আমি অতি শীঘ্রে বিচাৰিছো তাৰ লগতে হায়ার সেকেন্ডারি আছে চারিখন এই কেউখনেই যদিও বা প্রভিনশিয়ালাইজ কিন্তু এই তিনিখন কলেজ আর চারিখন হায়ার সেকেন্ডারির ভিতর এখনতো আমার সায়েন্স স্ট্রিম নাই মই এবার শিক্ষামন্ত্রী মহোদয়কো জানাইছো আমি আশা রাখিছো তেখেতে আমাক প্রদান করব অন্তত এখন বিদ্যালয়ত হলেও এবার প্রথম সরকারে একটা পলিসি লৈছে মই কেনে আপোনাক সবে যে সমষ্টির কথা কয় কিন্তু ডিসকাশন তো খুব মিনিংলেস হব তথাপি আপনার সমষ্টির কথা কত আপত্তি কর শুনি লোক গগৈ সরকারে একটা পলিসি লৈছে যে প্রত্যেক এখন এখন স্কুলত নতুন একটা স্ট্রিম দিব বলে সেই স্ট্রিমত আপনার কলেজখন পড়ব লাগে ইউ হ্যাভ টু টেক আপ দ্য ম্যাটার না মই শুনিলো এনেকে যে এবার যিমানখিনি লিস্ট আউট হয়েছে তার ভিতর 50খন কলেজক দিব পিছর পড়িব কিন্তু এই আলোচনাটো আছিল অসমৰ সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাৰ লগত কি কিটা কথা কইলে সামগ্রিকভাবে অকণমান কম মই আপনাক গগৈ এখেতকো কৈছো সামগ্রিকভাবে কথা কিটা কয় এই কিটা লাস্টত কব প্রথমে যে সমষ্টিৰ কথা কয় সামগ্রিক কথাটো কোন মিনিং থাকিলে থ্যাংক ইউ তেতিয়ালে মই সকলোকে কৈছো অকণ তেনেকে মই বিদ্যালয় সমূহৰ যিখিনি সমস্যা বিষয়ে কথাটো কওঁ কারণ আমি যিমানবোর বিদ্যালয় দেখিছো মই দূর বিদ্যালয় যাওয়া নাই মোৰ নিজৰ সমষ্টিত গৈ যিখিনি অভিজ্ঞতা হৈছে ইয়াৰ প্ৰায়বোৰ বিদ্যালয়ত আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো মানে যিখিনি বেঞ্চ ডেস্ক ফাৰ্নিচাৰ এইবিলাক একেবাৰে অভাৱ এই অভাৱটো পূৰণ কৰিব লাগে যদিও সৰ্বশিক্ষা আঁচনিৰ অধীনত বিদ্যালয়বিলাক পকীকৰণ প্ৰায়ে কৰা হ'ল কিন্তু ইয়াৰ ভিতৰৰ যিখিনি আচবাব ল'ৰা ছোৱালী পঢ়িবৰ কাৰণে যিখিনি লাগে সেইখিনি এতিয়া অভাৱ হৈ আছে এইখিনি পূৰণ কৰিব লাগে দ্বিতীয় কথা লেক অফ ইলেক্ট্ৰিচিটি আমার ম্যাক্সিমাম 99% 95% বিদ্যালয়ত ইলেকট্রিসিটির কোনো সংযোগ নাই গতি ইলেকট্রিসিটির সংযোগ নথকার কারণে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমি তাত ইউজ করব নোৱাৰো আনকি গরমত লড়াকিটাক ফেন এখন দিব কারণেও কোনোবা দাতায় যদি ফেন এখন দিব খোঁজে সেইখনক ঘূৰাব কারণেও বিজুলির ব্যবস্থা নাই গতি বিজুলি ব্যবস্থা করব লাগে আর বহুবোৰ বিদ্যালয়ত ছাত্রছাত্রী আর ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষকৰ অভাব পিপিল আর টিচার মাজৰ যিটো রেশিও এই রেশিওটো একদম বেয়া আর এই ক্ষেত্রে আমি সরকার উচিত ব্যবস্থা লবর কারণে আমার ফলের অনুরোধ জানাইছো কারণ এতিয়া এনেকুৱা বহুবোৰ স্কুল আছে যত মোৰ সমষ্টিত 20খন সিঙ্গল টিচার স্কুল আছে অধ্যক্ষ মহোদয় গতি 20খন সিঙ্গল টিচার স্কুলত এজন শিক্ষকে 30জন 25জন 40জন লৰা ছোৱালীক কি শিক্ষা দিছে এইটো আমি নিজে কল্পনা কৰিব পাৰিছো গতি এই সমস্যাটো অতি শীঘ্ৰে সমাধান কৰিলে নিশ্চিতভাৱে আমাৰ গ্ৰাম্য অঞ্চলৰ এই যিখিনি প্ৰাথমিক প্ৰাক প্ৰাথমিক প্ৰাথমিক আৰু উচ্চ প্ৰাথমিক যিখিনি আছে লগতে হাইস্কুলতো আমাৰ বহুত শিক্ষকৰ অভাৱ আছে মই এটি কোনখনত বেছি অভাৱ আছে সেই নামটো নকলে কি লাভ হ'ব এখন স্কুলত এজন টিচাৰ অভাৱটো ডাঙৰ কথা নহয় এভাৰেজ শিক্ষা ব্যৱস্থা যে কাঠ পচন তেওঁলোকে কম্পিউটাৰ ছাবজেক্টৰ
আমার সমগ্র অসমত 218 জন ফ্যাকাল্টি আছে এই 218 জন ফ্যাকাল্টিয়ে আপনার প্রায় 10-15 বছর ধরে কলেজত শিক্ষকতা করে আছে আর শিক্ষাগত অর্হতাবিলাক মই চাইছো ইমান হাইলি কোয়ালিফাইড মানুষ তেওঁলোক যে এম সি এ করার পাছত কোনোবাই এম এস সি করেছে পিএইচডি করেছে এম ফিল করেছে আর 5,000-10,000 ভিতর দরমহা লই পেলায় কন্ট্রেকচুয়াল বেসিসত কাম করে থাকবলগা হয়েছে গতি এই শিক্ষক সকল অতি শীঘ্রই আমি সরকারীকরণ করে প্রভিন্সিয়ালাইজেশন করে পেলায় তখন উচিত দরমহা দিয়ার ব্যবস্থা করব লাগে আর শিক্ষা দান করার যুক্ত পরিবেশ এই পরিবেশের মনত গড়ি তুলব লাগে বলে মানে আজি আপনার মাধ্যমে মানে আপনার অনুরোধ জানাইছো আর একটা কথা মানে কব খুঁজছ অধ্যক্ষ মহোদয় যে আমার বহুবুর বিদ্যালয়ত কিছুমান ড্রপ টিচার আছে এটা মহাবিদ্যালয় এই ড্রপ টিচারবিল কেন ধরনের ধরে ললো মেজর সাবজেক্টর কারণে কনকারেন্স বিচারছিল কিন্তু মেজর সাবজেক্ট গভর্নমেন্টে কনকারেন্স নিদিলে কিন্তু ইউনিভার্সিটির পারমিশন লই পেলায় সেই সাবজেক্ট মেজর দিয়ে পেলায় কলেজখন চলাই আছে তেতিয়া কি কইলে যে সরকার ফলের কেবল মাত্র 3 জন শিক্ষকক প্রভিন্সিয়ালাইজেশন দি বাকি কথা আমাক এইখানে কথা আমাক কইছে তেখেতকলে ড্রপ টিচার সমস্যা তো কক আপনি কি কইলে ভালো সমস্যা তো এটা সমাধান করবে লাগে কারণ তাতে বহুত বড় শিক্ষিত নিবনুয়া জড়িত হয়ে আছে কি কারণে সমাধান করা নাই সেই কথাটা আপনি জানে যে কই দিয়ক কি কারণে করা নাই মই তো নেজানি অধ্যক্ষ মহোদয় সেইটোই কথা কারণ আমার বিধায়ক সকলক এই কথাখিনি কে মই অধ্যয়ন করবলে কইছিল কারণ তেলুক আহি আমাক কইছিলে আমি অধ্যয়ন করে সরকার কাজীরা পরামর্শ দিবলে আছিল যে এইকেইটা কারণত আপনাদের ড্রপ টিচার খানি রেগুলাইজ কারণ অধ্যক্ষ মহোদয় আমি এখানে কবলগা হয়েছে কারণ বিধায়ক হিসেবে আমি যেটা সমষ্টি না না এটা বিধায়কৰ বিধায়কৰ সমস্যা দিব কারণে মই লওয়া নাছিল হয় আপনার কথাটো দরকার কিন্তু ড্রপ টিচার ইজ এ ভেরি মেজর সাবজেক্ট আর সেই কারণে আপনি কব লাগে এইটা ড্রপ টিচার আপনার সমষ্টি বলে নয় অসমের কিন্তু তাতো কিছু ক্রাইটেরিয়া আছে হয়তো আপনি পিছত গম পাব ঠিক আছে আর 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 একটা কথা কব খুঁজছি অধ্যক্ষ মহোদয় আমার তাতে কি হয় যা স্কুলত লড়া ছলী সর সংখ্যা সংখ্যক আছে সিঙ্গল টিচার আছে কিন্তু কোনোবা এখন স্কুল আছে তার লড়া ছলী একেবারে কম শিক্ষক 4 জন বা 5 জন আছে তেতিয়া উচ্চ মানুষ আহি আমাক কই থাকে যে এই বিদ্যালয়খনের এজন শিক্ষক আনি আমার বিদ্যালয় দিয়ক এনেকা ধরনের কথা কই থাকে আর আপনি কি এটা করব নয় গেলে আপনি করব নয় গেলে এটা কাম আমি করব নয় কারণে যে বিভাগীয় বিষয় বিলাকে কয় কোন বিভাগীয় বিষয় কথা নাই মা আপনাকে একটু কইছো অনুরোধ আপনাদের এইবিলাক নকৰিব করক নিজের ডিআই আছে বা যিজনে এলপি স্কুল চাই তেও ডিআই ডিআই গৈ আপনি এজ এম এল এ নোট দিব স্টুডেন্ট ইয়াত ইমান তাত ইমান রব শুনক ট্রান্সফার কিবাটা মন্ত্রী ডাঙরক লক করব যে এটা স্পেশাল কেস আমার ইন্টার নিজের সমষ্টির মাজত উইদিন দ্য ডিস্ট্রিক্ট দে ক্যান বি ডান আপনাদের পারে এইবিলাক করব ইচ্ছা করলে আর নকরলে আমাক কব এইবিলাক কথা এই আলোচনাতে এখিনি কথা নানিব এটা আমার সম্ভব হওয়া নাই কারণে মই আপনাক কইছো আপনি এটা মোক পিছত কব মই সম্ভব করে দিম বেলেগ কথা আছে কক এইটো পয়েন্ট মই সম্ভব করি বেলেগ আর এনেকা তো গোটেইবোৰ আমার স্কুল রিলেটেড সমস্যা কিন্তু এটা আজি বিষয়খিনি যেটাকে আমি কবলে ভাল ধরনের মানে কব পোৱা নাই কারণ আমার সমস্যাটো আমি যেখানে ভুগি আছো আমি সেখানে কব খুঁজছো চক্রকৈ মই আপনাকে অনুরোধ করি মই আপনার নোটিস মহরত আছে সমষ্টি রিলেটেড কথাখিনি সেটা কব আজি বড় বিষয়ে নকব কারণ তো গেলে প্রত্যেকে যে সেইটাই কয় আলোচনাটা বেলেগ লুটিলে গুছি যাব তো আমি ধন্যবাদ জানাইছো অধ্যক্ষ মহোদয় আমি কম বেশি পরিমাণে হলেও আমি আপনার কিছু কথা কব পারিছো আর তার উপরেও আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়াকো আমি ধন্যবাদ জানাইছো এবার 50 লাখ টাকা আমাক দিলে তা আপনি বিশ্বাস নকৰিব হয়তো মোৰ সমষ্টিত 5খন বিদ্যালয় আছিল যি গোহালি ঘৰৰ দৰে আছিল কিন্তু প্ৰভিন্সিয়েলাইজ স্কুল এবাৰ আমি 5 লাখকৈ টকা দি এখন নতুনকৈ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে সক্ষম হৈছোঁ তাৰ কাৰণে মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো ধন্যবাদ জনায় আৰু আপোনাক মই সুধো শেষত এশাৰী বক্তব্যৰে আপোনাক মই আজি বিভূষিত কৰিব বিচাৰিছোঁ কাৰণ এইকেইদিনত আপুনি বহুবোৰ ইনিচিয়েটিভ লৈছে বিশেষকৈ আমাৰ ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট গ'লৰ ওপৰত লৈছে আৰু আমাৰ শিক্ষাৰ ক্ষেত্ৰতো লৈছে গতিকে আমি খুব আনন্দিত মই এজন মনীষীয়ে কৈছিল জন কুইনচি এডামছ নামৰ এজন ব্যক্তিয়ে তেখেতে কৈছিল ইফ ইয়ৰ একশ্যন ইনস্পায়াৰ আদাৰ্ছ টু ড্ৰিম ম'ৰ লাৰ্ণ ম'ৰ ডু ম'ৰ এণ্ড বিকাম ম'ৰ ইউ আৰ এ লিডাৰ তো আমি ভাবিছোঁ যে আপুনি প্ৰকৃততে আমাৰ হাউচৰ এগৰাকী প্ৰকৃত লিডাৰ ধন্যবাদ থেংক ইউ গগৈ মই কথাটো এনেকুৱা মই যে কৈ আছোঁ আপোনালোকক ময়ো প্ৰথমে আহিছিলোঁ 91ত শিকিছিলোঁ তাৰমানে মই নতুন মেম্বাৰসকলক সেইকাৰণে কথা ক'বলৈ দিবলৈ পেলাই ভালো পাওঁ কিন্তু মই ভাবোঁ যে আমি গুড কি বুলি ক'ম লেজিষ্ট্ৰেটৰ হ'ব লাগিব পাৰ্লিয়ামেণ্টাৰ গুড পাৰ্লিয়ামেণ্টাৰ হ'ব লাগিব আপোনালোকৰ হাতত বহুতো দক্ষতা আছে কেৱল আমাৰ মানে কি হৈছে আমি অকণমান ট্ৰেইন কৰাৰ কথাটো আমাৰ সেইকাৰণে মই চিনিয়ৰ লিডাৰসকলক কওঁ যে এই আলোচনাটোৰ কাৰণে মই কেইবাবাৰ চিনিয়ৰ লিডাৰ এজনক লগ লগিছোঁ
আপোনালোকক কৈছে এটা গ্ৰুপ উলিয়াওক নিজৰ নিজৰ বিধায়ন দলত, তেওঁলোকক কথাখিনি কওক যাতে তেওঁলোকে সমষ্টিৰ উপৰিও আৰু দুই এটা কথা ভালকৈ পাৰ্টিচিপেট কৰিব পাৰে আৰু তেতিয়াহ'লে আমাৰ কোৱালিটি অফ ডিছকাশ্যন উইল ইম্প্ৰুভ। মই গগৈ আপোনাক মই পুনৰ ক'লোঁ আপোনাৰ সমষ্টিৰ সময়ত আপুনি সেই কথাখিনি ক'ব আৰু আপোনাৰ সেই সমস্যাটো মই আপোনাক সহায় কৰিম যদি নিজৰ সমষ্টিৰ ভিতৰত নিজৰ জিলাখনৰ মাজত যদি তেনেকুৱা অসমনতা থাকে সেইটো শিক্ষা বিষয়াবিলাকৰ এইটো দায়িত্ব সেইখিনি চাই পেলাই কৰা। কিন্তু আনফৰ্চুনেটলি সেইটো যদি হোৱা নাই আই উইল হেল্প ইউ। নেক্সট স্পিকাৰ প্ৰবীণ ডেকা, তাৰপিছত ৱাজেদ আলী, তেখেতৰ কোনো মানে কোৱা নাছিলে সেইকাৰণে মই মাননীয় আৰু মই অকণমান আপোনাৰ এটা শ্লিপ দিছোঁ অকণমান চাব কাৰণ আপোনালোকে আগতে আহিলে পাৰিলোহেঁতেন, এতিয়া মানে বহুত স্পীকাৰ থাকি গ'ল সেইকাৰণে মই অলপ বেছিকৈ দিম বুলি কৈছিলোঁ। মোৰ পৰামৰ্শখিনি দিয়ক আৰু ডিছকাশ্যন বহুতখিনি কৰিলে মানে আগৰ সেই দিনা পইণ্টবিলাকৰ ওপৰত। মাননীয় এইবাৰ আপুনি অধ্যক্ষ হোৱাৰ পিছত আমাৰ বিধানসভাই এটা গতিশীলতা লাভ কৰিব, আগতে এইবোৰ নাছিল যে স্পীকাৰ এছ'চিয়েশ্যন স্পীকাৰ ইনিচিয়েটিভ মাননীয় সদস্যসকলৰ কাল মেম্বাৰ্ছ আৱাৰ্ছ এই দুটা নতুন বস্তু নতুন সম্পূৰ্ণ নতুন কাৰ্যসূচী অন্তৰ্ভুক্ত হোৱাৰ কাৰণে এটা গতিশীলতা লাভ কৰিছে। তাৰ কাৰণে আপোনাক ধন্যবাদ দিছোঁ। অৱশ্যে ৰুল কমিটিখনৰ ময়ো এজন সদস্য। আপুনি অধ্যক্ষ মহোদয় শিক্ষাৰ বিষয়ত এই যিটো আলোচনা আৰম্ভ হৈছে আমাৰ সাধাৰণতে প্ৰশ্নোত্তৰ কালত এইবোৰ আলোচনা হয় কিন্তু এই আলোচনাবোৰ আমাৰ সুন্দৰ আৰু সুস্পষ্ট কৰাত অসুবিধা হয় কাৰণ প্ৰশ্নোত্তৰ কালত বহু কথা ক'ব নোৱাৰি। আজি আমাৰ ভালেমান বন্ধুৱে সদস্য বন্ধুৱে অংশ লৈছে আৰু নিজ নিজ দৃষ্টিভংগীৰে তেখেতসকলৰ অনুভৱবিলাক প্ৰকাশ। এতিয়া আমাৰ শিক্ষা ব্যৱস্থাটো আমি সকলোৱে জানো যে আমি প্ৰায় 150 বছৰ ধৰি ইংৰাজৰ তলত আছিলোঁ আৰু আমিয়ে শেষ ৰাজ্য, ভাৰতবৰ্ষৰ একেবাৰে শেষ ৰাজ্য হ'ল আমি ইংৰাজৰ তললৈ যোৱা 1726 খ্ৰীষ্টাব্দৰ 24 ফেব্ৰুৱাৰী তাৰিখে দুটা বিদেশী শক্তিৰ চুক্তিৰ ফলত আমি তালৈ গৈছিলোঁ। মই এইটো কথা ক'বলৈ কোৱাৰ উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটো হ'ল এইটোৱে যে ভাৰতবৰ্ষত 1773 খ্ৰীষ্টাব্দত আধুনিক শিক্ষা আৰম্ভ হৈছে মাদ্ৰাজত। মাদ্ৰাজত ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীৰ লগত অহা ছেইণ্ট জেভিয়াৰ্ছ বুলি এজন সন্যাসী বুলি কৈছোঁ, তেওঁলোকৰ ভাষাত এইটো মিছনাৰী বুলি কয়, আৰম্ভ কৰিছে। আৰু আমাৰ ইয়াত শিক্ষা ব্যৱস্থা আৰম্ভ হৈছে 1831 খ্ৰীষ্টাব্দ, যি সময়ত বেংগলত কলিকাতাত কলেজ আৰম্ভ হৈছে 1818 খ্ৰীষ্টাব্দত উইলিয়াম কলেজ, আৰু আমাৰ ইয়াত কলেজ আৰম্ভ হৈছে 1898 খ্ৰীষ্টাব্দত মুৰাৰী খান, তাৰপিছতহে কটন কলেজ। মুৰাৰী খান যিহেতু সেইটো বাংলাদেশলৈ গুচি গ'ল অৰ্থাৎ পূৰ্ব পাকিস্তানলৈ সময়ত গুচি গৈছিলে, গতিকে আমাৰ ইয়াত নকৰে সেইটো 1901 চনত কটন কলেজ হ'ল। 1835 চনত আমাৰ হাইস্কুল প্ৰথম হৈছে গুৱাহাটী ছেমিনাৰ, এতিয়া এইখন কটন কলেজত। কিন্তু স্বাধীনতা আন্দোলনৰ আমাৰ বৰঙণি কম নাছিল, যথেষ্ট বৰঙণি আছিল। যিদিনা আমি স্বাধীনতা লাভ কৰোঁ 1947 চনত আমাৰ সাক্ষৰতাৰ হাৰ, আমি যাক শিক্ষিতৰ হাৰ বুলি কওঁ, সি আছিল মাত্ৰ 13% আৰু মহিলাৰ আছিল মাত্ৰ 4.4%। আজি এইটো সুখৰ বিষয় যে স্বাধীনতাৰ 70 বছৰৰ ভিতৰত ভাৰতবৰ্ষৰ বহুকেইখন ডাঙৰ ৰাষ্ট্ৰৰাজ্যত কৰি বিহাৰ তাৰপিছত আপোনাৰ মধ্যপ্ৰদেশ, ৰাজস্থান, এই গোটেইবিলাকতকৈ আমাৰ শিক্ষিতৰ হাৰটো বেছি। ভাৰতবৰ্ষৰ 70% আমাৰ 73.24% অলপ কম, আৰু মহিলাৰ 77% আমাৰ পুৰুষৰ আৰু মহিলাৰ শতাংশ আছে 65%। যি সময়ত 1947 চনত 4.4% আছিল,
আজি 70 বছৰৰ ভিতৰত আজি আমাৰ 65% হৈছে মহিলাৰ লিটাৰেচি অফ পাৰ্চন লিটাৰেচি পাৰ্চন গতিকে আমাৰ যদিও আমি শিক্ষা ব্যৱস্থা বহুত পিছত পাইছোঁ আধুনিক শিক্ষা আমি শিক্ষাৰ পোহৰটো আমি বহুত পিছত পালেও কিন্তু ভাৰতবৰ্ষৰ কেইবাখনো ৰাষ্ট্ৰ ৰাজ্যত ভাৰতবৰ্ষত কেইবাখনো ৰাজ্যৰ এতিয়াও ষাঠিৰ তলতে আছে পাৰ্চেণ্টেজ অফ লিটাৰেচি কিন্তু আমি 73.24লৈকে যাব পাৰিম আৰু শৈক্ষিক দিশৰ পৰা চাবলৈ গ'লে শিক্ষানুষ্ঠানৰ পৰা চাবলৈ গ'লে যি সময়ত 47 চনত মাত্ৰ 224খন আমাৰ হাই স্কুল আছে মাত্ৰ 224খনত 1835 চনৰ পৰা 1939লৈ মাত্ৰ 11খন আমাৰ মানে হেৰি স্বাধীনতাৰ এই 21 চনলৈকে আমাৰ মাত্ৰ 11খন হাই স্কুল আছে আৰু স্বাধীনতাৰ দিনাখন আমাৰ হৈছে 224খন হাই স্কুল আৰু আজি সি গৈ কিমান পাইছে আজি গৈ হাইস্কুলৈ আজিকালি কেতিয়া সি গৈ পাইছে আমাৰ 6947খন মানে চব ধৰিনে চৰকাৰী বেচৰকাৰী সকলো ধৰিনে বেচৰকাৰী কথাটো মই আহিম এতিয়া ইউনিভাৰ্চিটি আছে 12খন চৰকাৰী বেচৰকাৰী কলেজ আছে আপোনাৰ কলেজ আছে গভৰ্ণমেণ্ট কলেজ আছে 6খন টোটেলি গভৰ্ণমেণ্ট যেনে আমাৰ কটন কলেজ নাই ডিপু আফলং এইবিলাক কলেজ তাৰপিছত আপোনাৰ প্ৰভিঞ্চিয়েলিজ কলেজে 295খন নন গভৰ্ণমেণ্ট কলেজ আছে 43 43 জুনিয়ৰ কলেজ আছে 600 এইবিলাক চব আমাৰ প্ৰভিঞ্চিয়েলাইজ 658খন ইঞ্জিনিয়াৰিং কলেজ আছে 18খন য'ত 1965 চনৰ আগত আমাৰ ইঞ্জিনিয়াৰিং কলেজে নাছিল য'ত 1948 চনত মই ক'লোৱেই ক'ত 1849খ্ৰীষ্টাব্দত ইউনিভাৰ্চিটি হৈছে কলকাতা ইউনিভাৰ্চিটি আৰু 1948 চনত হৈছে 100 বছৰ পিছত আমাৰ ইয়াত 100 বছৰ আমাৰ পিছত তাৰপিছত 65 চন ৰৈছে আমাৰ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি গতিকে আৰু এতিয়া মেডিকেল কলেজ আছে 11খন 11খন মেডিকেল আছে ল কলেজ আছে 20খন আমি পঢ়াতে মাত্ৰ এখনেই ল কলেজ আছিল প্ৰথম যে আমাৰ ইউনিভাৰ্চিটি ল কলেজ তাৰপিছত গভৰ্ণমেণ্ট ল কলেজ এখন হয় গভৰ্ণমেণ্ট ল কলেজ এখন হয় কলেজখনৰ নামটো মই এইমাত্ৰ পাহৰিলোঁ সেইখন বেলেগ কলেজ আছিল আৰ ল কলেজ আছিল আৰ ল কলেজকে গভৰ্ণমেণ্ট ল কলেজ হিচাপে মানে ঠিক কৰে গতিকে এতিয়া আৰু আপাৰ আৰু লোৱাৰ প্ৰাইমেৰী মিলি আছে প্ৰায় 47,000 প্ৰাইমাৰী স্কুল আছে এম ই স্কুল আছে আপোনাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী আছে 1254 এইটো হ'ল কাঠামো এটা এই কাঠামোত আমাৰ প্ৰশ্ন আহিছে এই প্ৰশ্নটো আজি সেইদিনা যেতিয়া আমি ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্টটোৰ ওপৰত আলোচনা তেতিয়া এই কথাটো আমি আনিছোঁ যে কোৱালিটি মানে আমাৰ যদিও আমি অতি পলমকৈ আধুনিক শিক্ষাৰ পোহৰ পাইছোঁ পলমকৈ পালেও ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যতকৈ আমি আগবাঢ়ি আছোঁ 1 নম্বৰ ভালেখিনি আগবাঢ়ি আছে 2 নম্বৰ আমাৰ 78,000 বৰ্গ কিলোমিটাৰ ভূমিৰ এই সৰু ৰাজ্যখনত মাত্ৰ 3,12,00,000 মানুহ একৰ্ডিং টু দি চেঞ্চাছ অফ 2011 গতিকে এইখিনি মানুহৰ মাজত আমাৰ যিখিনি শিক্ষানুষ্ঠান চৰকাৰী আৰু বেচৰকাৰী হিচাপে গঢ়ি উঠিছে সেইটো আমাৰ কাঠামোটো আমি খুব ভাল বুলি ক'ব লাগে ইয়াৰ ভিতৰত প্ৰাইভেট স্কুল আছে মই দীৰ্ঘদিন ধৰি আগতে 2004 চনতো কৈছোঁ যে প্ৰাইভেট শিক্ষানুষ্ঠানবিলাকক নাকি ল'ব লাগে য'তে মতে মাচুল বঢ়াই য'তে মতে শিক্ষকবিলাকক ৰাখে আৰু দৰমহা পাতি নিদিয়ে অতি সুখৰ বিষয় যে গুণোৎসৱে একো নহয় এই যে শিক্ষানুষ্ঠান প্ৰাইভেট বিশ্ববিদ্যালয়কে ধৰি একেবাৰে তলৰ লেভেললৈকে যে এতিয়া আমাৰ আইনখন যিখন আনিছে মই তাৰ কাৰণে ধন্যবাদ দিছোঁ চৰকাৰ ধন্যবাদ দিছোঁ কাৰণ এই কথাটো আমাৰ ৰাজ্যত ই এক মানে ব্যাধিৰূপে এটা ভীষণ ব্যৱসায়ীৰূপে
ব্যৱহাৰ ৰূপে এইটো পৰিগণিত এতিয়া কোৱালিটি এডুকেশ্যনৰ কথাটো আহিছে কোৱালিটি এডুকেশ্যন আছে এটা কথা এইখিনিতে মোক মই নকওঁ অধ্যক্ষ মহোদয় মই এটা কথা কওঁ মানে বহুতে তাৰ কাৰণে মই পাব্লিক ব্যক্তিগত কওঁ কোৱাৰ কাৰণে মোক কিছুমানে কয় কিয় শংকৰদেৱক সকলোৱে যায় মই কোনো নহয় শংকৰদেৱক কোনো নাই আপোনালোকে মিছা কথা নাই শংকৰদেৱ অসমৰ মানুহে অসম ভাৰতবৰ্ষৰ মাত্ৰ 2% মানুহে জানে কিন্তু শংকৰদেৱৰ একেলগে 15 শতিকাত একেলগে ভক্তি আন্দোলন আছে কোন কোন আছিল গুৰু নানক আছিল পাঞ্জাৱত গুৰু নানক আছিল চৈতন্য আছিল কবিৰ আছিল শংকৰাচাৰ্য আছিল কিন্তু এওঁলোকক চবেই জানে কিয় জানে মই জানো মইতো সৰুতে চব কবিৰক জানো চৈতন্য শ্ৰী চৈতন্যক জানো গুৰু নানকক জানো কিয় জানো যে মই ক্লাছ ফ'ৰৰ পৰা মোৰ পাঠ্যপুথিত অন্তৰ্ভুক্ত যে শ্ৰী চৈতন্য কোন মই শ্বৰ্ট নোট লিখিব লাগে নানকৰ বিষয়ে কিন্তু ভাৰতবৰ্ষৰ এনে এখন ৰাজ্য আছে নেকি য'ত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ মহাপুৰুষ শ্ৰী মাধৱদেৱৰ বিষয়ে কোনোবাই ক'ৰবাত পাঠ্যপুথি আছেনে ক'তো নাই মই গোটেই মানে হিচাপ কৰি চাই বহুতো সুধিছোঁ ক'তো নাই গতিকে জানিব কেনেকৈ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ একেই ভক্তি আন্দোলনৰ ভাৰতবৰ্ষৰ এইকেইজন নেতা গতিকে সেইকাৰণে এতিয়া আমাৰ পাঠ্যপুথি যিহেতু আমাৰ কোৱালিটি এডুকেশ্যন আছে আমি ধৰি লওক বিবেকানন্দ সকলোৱে জানো কিয় জানো আজি বিবেকানন্দ আমাৰ ভাৰতবৰ্ষৰ সকলো পাঠ্যপুথিত আছে সকলো পাঠ্যপুথিত অন্তৰ্ভুক্ত সেইকাৰণে আমি আমাৰ যিসকল বৰেণ্য ব্যক্তি আছে সেইটো যিখন ৰাজ্যৰেই নহওক এই বৰেণ্য ব্যক্তি সেই অসমৰে হওক অসমৰ যিবিলাক বৰেণ্য ব্যক্তি এতিয়া লাহে লাহে এনে এটা ট্ৰেডিশ্যন গ্ৰ' কৰিছে আমাৰ মানে যিসকলে পাঠ্যপুথি প্ৰস্তুত কৰে তাত আমাৰ বৰেণ্য ব্যক্তিসকলৰ বিষয়ে তাত লিখিবলৈ তেওঁলোকে মানে অপাৰগতা প্ৰকাশ কৰে আৰু যিবিলাক CBSE যিবিলাক কোৰ্চ আছে CBSE ইংৰাজী কিতাপ আছে সেইবিলাকতো এই বৰেণ্য ব্যক্তিসকলৰ অকল বৰেণ্য ব্যক্তি বুলিলে ক'লে পাঞ্জাৱ হাৰিয়ানা বিহাৰ উৰিষ্যা উত্তৰ প্ৰদেশ অন্ধ্ৰপ্ৰদেশৰ কথা ক'লে নহ'ব নহয় আমাৰ কথাও লিখিব লাগিব আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহৰ বিষয়েও তাত থাকিব লাগিব গতিকে সেইটো কথাও এটা গুৰুত্বপূৰ্ণ কথা আৰু এই কথাটো আমি যথেষ্ট গুৰুত্ব দিব লাগে বুলি মই ভাবোঁ তদুপৰি এতিয়া আমাৰ মানে বহুদিন আশা কৰা বিষয় এটা হ'ল প্ৰাইভেট ব্যক্তিগত খণ্ডৰ স্কুলবিলাকক দাখিল কৰাৰ পদ্ধতি হ'ল অৰ্থাৎ তেওঁলোকক নিয়ন্ত্ৰণ কৰাৰ যিটো পদ্ধতি সেইটো অত্যন্ত খালী ব্যৱসায় তাত বাহিৰে একো নাই ব্যৱসায় কিন্তু তাত ৰিজাল্টো ভাল কৰে এইটো ঠিক মোৰ ল'ৰা ছোৱালী তিনিটা ব্যক্তিগত খণ্ডত জাতীয় বিদ্যালয়ত আৰু দুইটাই ষ্টেণ্ড কৰিছে ল'ৰা কিন্তু সেইবুলি এইটো কথা নহয় যে তাক আমি নিয়ন্ত্ৰণৰ মাজলৈ আনিব লাগে সেইটো এটা ভাল হৈছে আৰু এতিয়া মই মাত্ৰ আৰু 4 মিনিটৰ কথা কৈ শেষ কৰিম যে এতিয়া আমি গুণোৎসৱ পাতিছোঁ এইটো এটা নতুন কথা হৈছে আৰু ই এটা উৎসৱলৈকে কিন্তু আমাৰ স্কুল চৰকাৰী স্কুলবিলাকৰ প্ৰাইভেট স্কুলতো বহুতো মাটিভিত্তি নাইয়েই সেইটো বেলেগ কথা কিন্তু চৰকাৰী স্কুলবিলাকৰ বৰ্তমান অৱস্থা খুব অত্যন্ত বেয়া কিছুমান হায়াৰ ছেকেণ্ডেৰী আছে ছায়েন্স আছে তাত কিন্তু লেবৰেটৰী নাই লেবৰেটৰীৰ মানে ইকুইপমেণ্টছবোৰ আছে কিন্তু সেইবোৰ ৰখাৰ ব্যৱস্থা নাই ভাঙি ছিঙি গৈছে ফাপৰে কওক পুৰণতে দেখি মানে স্কুল মানে হায়াৰ ছেকেণ্ডেৰীবিলাকত গ'লে মই এদিন কৈছোঁ আমাৰ মাননীয় শিক্ষামন গতিকে এই মানে যিকোনো প্ৰকাৰে এই যি অৱস্থা হৈছে এই স্কুলবিলাকৰ অৱস্থাবোৰ অলপ উন্নত কৰাৰ কাৰণে ব্যৱস্থা কৰিব লাগে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ মাজতে বিজ্ঞান ভৱন বুলি বিজ্ঞানৰ নামত একোটা বিল্ডিং দিছিল সেই বিল্ডিঙে বনাইছে কিন্তু সেই বিল্ডিংবিলাকৰ একো কামত অহা নাই মানে তাত বেলেগ ক্লাছ আৰম্ভ হৈছে বিজ্ঞানৰ ক্লাছ তাৰপিছত আৰু এটা মই কথা কওঁ এই কলেজবিলাকৰ কথাত মই কলেজবিলাকৰ কথা শিক্ষামন্ত্ৰী ডাঙৰ থাকিলে ভাল আছিলে শিক্ষামন্ত্ৰী ঠিকে আছে শুনি আছে আচ্ছা যি নহওক
এই কলেজবিলাকত চাওক মই 85 জনৰ পৰা এটা কথা বিৰোধ কৰি আহিছিল 85 জনৰ পৰা আৰু তেতিয়াৰ পৰা মই কোনোদিনে কোনো কলেজৰ প্ৰেচিডেণ্টৰ বাদে সদস্য হোৱা নাই এই কলেজবিলাকত এতিয়া আপোনাৰ এই গভৰ্ণিং বডি এই গভৰ্ণিং বডিবিলাক অধ্যক্ষৰ মানে সুপাৰিশত মানে গঠন কৰা হয় খালি অধ্যক্ষই পঠাই দিব যাতে তেওঁক কোনো ডিষ্টাৰ্ব দিব নোৱাৰে এনেকুৱা মানুহ এজন গভৰ্ণিং বডিৰ চেয়াৰমেন কৰি দিব সদস্য কৰি দিব পাৰিলে ঘৰৰ 2-4 জন ল'ব কাৰোবাৰ নামত 2000 টকা দি তেওঁক জনাৰ মেম্বাৰ পাতিব এই ধৰণৰ ব্যৱস্থা বহু কলেজত চলি আছে বহু কলেজত চলি আছে গতিকে এই এনেধৰণৰ ব্যৱস্থাবিলাক এইটো এটা নীতিগত কথা গতিকে এই নীতিগত কথাবিলাকৰ ওপৰত আমি এতিয়া গুণগত যদি শিক্ষা এটা ব্যৱস্থা শিক্ষাক আমি শিক্ষানুষ্ঠানক শিক্ষানুষ্ঠানক আমি যদি ৰাজনীতিৰ পৰা সম্পূৰ্ণ মুক্ত কৰি ৰাখিব পাৰোঁ ৰাজনীতি মুক্ত মানে কি ৰাজনীতি বা কোনো মুক্ত নহয় মানে অল বিলংছ টু পলিটিক্স পলিটিক্স ইজ দি বেষ্ট অফ অল চিভিল ছ'চিয়েল ছাৰ্ভিচ আৰু ইয়ে সৰ্বত্ব সকলো বস্তু ইয়ে নিয়ন্ত্ৰণ কৰে গতিকে ৰাজনীতি বা আঁতৰত নহয় কিন্তু সকলো ৰাজনৈতিক কৰ্মী তাত মানে অংশগ্ৰহণটোহে মই আমি বিৰোধিতা কৰি মই বিৰোধিতা কৰি গতিকে সেই এটা আমাৰ এই গভৰ্ণিং বডিবিলাক গঠন কৰাৰ ক্ষেত্ৰত অকল প্ৰিন্সিপালে এখন লিখি দিব আমুকক প্ৰেচিডেণ্ট আমুকক মেম্বাৰ আমুকক হেৰি মেম্বাৰ ঘৰ চৰকাৰী মেম্বাৰ বিশ্ববিদ্যালয় মেম্বাৰ আমুক অমুক আপোনাৰ পইণ্টটো বুজা হৈছে অঁ এই এটা কথা পৰিৱৰ্তন কৰাটো মই বিচাৰিছোঁ আৰু পাঠ্যক্ৰমত এমএলএসকলক এটা মেম্বাৰ দিছে এটো থাকিব লাগে নে নালাগে নালাগে মই এটা লক্ষ্য কৰিছো আমাৰ পাঠ্যপুথিবিলাকত আমাৰ আগৰ যিবিলাক বৰেণ্য কবি আছিল বৰেণ্য কবি বৰেণ্য গল্পকাৰ অঁ বৰেণ্য গল্পকাৰ অৰণ্য নিবন্ধক সাহিত্যিক কাম আগতে সেইবিলাক আছিলে আৰু খুব সেইবিলাক আমাৰ এতিয়াও বহুত মুখস্থ আছে কিন্তু আজিকালি মই পাঠ্যপুথিবোৰ চাই আমাৰ সেই সেই কবিসকলৰ কবিতা মুঠেই দেখা নাপাওঁ নতুন নতুন কবিও দিয়ক কিন্তু সেই আমাৰ সময়ত দুটা ভাগ আছিল এটা প্ৰথম এটা খণ্ড থাকে সেইটোত আমাৰ পুৰণা সাহিত্যিক কবিসকলৰ বিষয়ে তেওঁলোকৰ গল্প প্ৰবন্ধ থাকে আৰু এটা চমুকৈ থাকে নতুনবিলাক নতুনবিলাকো আনিব লাগিব নতুনো বহুত ভাল ভাল সাহিত্যিক আমাৰ সৃষ্টি হৈছে গতিকে সেইটো এটা আমাৰ পাঠ্যপুথি তেনেধৰণে যাতে এটা তেনে সেই কথাটো পাঠ্যপুথি প্ৰস্তুত কৰা সকলে যাতে বিবেচনাৰ মাজলৈকে আনে সেই কথাটো মই মোৰ মানে অনুভৱত মানে ব্যক্ত কৰিলোঁ বিষয়ে গতিকে সময় কম যেতিয়া মই এইখিনিতে সমাপ্ত কৰিম পুনৰ আপোনাক এই শিক্ষাৰ বিষয়ে আজি আলোচনা কৰাৰ ব্যৱস্থা কৰিছে তাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ আৰু এইখিনিতে এটা মই ধন্যবাদ এটা কথা কওঁ যে মই তেতিয়াতো 3 বাৰ হ'ল মই আগতেও দেখিছোঁ এতিয়া আমাৰ নতুন এনেকুৱা বহুত সদস্য আছে সুন্দৰ মানে সুন্দৰ ভালকৈ মানে মানে প্ৰেজেণ্টেশ্যনবিলাক সুন্দৰকৈ কৰিব পৰা হৈছে মই বহুতকেইজনৰ লক্ষ্য কৰি আছোঁ আৰু বিষয়বস্তুৰ ওপৰতো তেখেতসকলৰ যথেষ্ট অধ্যয়ন কৰি অহা ধাৰণা আছে এইটো বহু ক্ষেত্ৰত আপোনাৰ কাৰণে হৈছে বুলি মই ধাৰণা কৰিছোঁ ধন্যবাদ ঠিকে আমাৰ ইয়ং যিখিনি ফাৰ্ষ্ট টাইম মেম্বাৰ আহিছে দে আৰ এক্সেলেণ্ট ময়ো ভাবোঁ ময়ো আগতে আছোঁ বহুত সময় এতিয়া ৱাজেদ আল নাই নাই পিছত এইবোৰ কথা মাজত নহয় চব কথাতে ৱাজেদ আলি ইয়াৰ পিছত চুম ৰংহাং মাননীয় অধ্যক্ষ মহোদয় তাৰপিছত আপোনাক প্ৰথমে ধন্যবাদ জনাইছোঁ এক ছেকেণ্ড ৰেকিবুদ্দিন অকণমান তেখেতৰ ওচৰত বহি আপোনাৰ কথাখিনি তেখেতক বুজাই দাদা তেখেতক যাওক আপুনি বহকগৈ অকণমান মই দিছোঁ এবাৰ লাভ কৰিছোঁ খালি বেছি ডাঙৰকৈ নাপাতিব আপোনাক আমি প্ৰথমে ধন্যবাদ দিছোঁ
তার কারণ মোক বক্তব্য রাখব দিয়ার কারণে নয়, এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সার্বিক উন্নয়নের লক্ষ্য তার লগত সংগতি রাখি শিক্ষার উপর একটা আলোচনা আপনি করার যেটা সুযোগ দিছে তার কারণে ধন্যবাদ। কারণ আজি অসমখন উন্নয়ন হব লাগিলে অসমৰ প্রত্যেকটো কর্ণার চর পাহাড় ভৈয়াম প্রত্যেকটো অঞ্চলের উন্নয়ন হব। 2002 চনত মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ ডাঙ্গরিয়ায় মোক তরুণ দায়িত্ব দিছে। মই শদিয়ারপা ধুবুরীলৈকে একটা সার্ভে করাইছিল, তাত শিক্ষার ক্ষেত্র আমি কি দেখা পাল, মাত্র 19% শিক্ষার হার, যেতিয়া অসমৰ শিক্ষার হার আছিল 51%, সেই সময় তরল উন্নয়নের তরল শিক্ষার হার আছিল মাত্র 19%। আর একটা ভয়ঙ্কর তথ্য স্যার, চরর মহিলা সকলের শিক্ষার হার আছিল মাত্র 3%, 3%। গতি এই চরাঞ্চলের শিক্ষার ক্ষেত্র যেটা পিছ পড়ে আছে, যদিও ইতিমধ্যে বহুতখিনি আগবাড়াই গেছে, সর্বশিক্ষার জড়িয়ে বহুখিনি শিক্ষা লাভ করেছে, কিন্তু তথাপিও এতিয়ালৈকে আমি অন্য অঞ্চলের তুলনাত চরাঞ্চলের শিক্ষার ক্ষেত্র আমি বহুখিনি পিছ পড়ি। অধ্যক্ষ মহোদয়, আপনি নিজে উদ্যোগ লই পেলাই বাগানের ক্ষেত্র চা শ্রমিক সকলের কারণে বিশেষ একটা আলোচনা করে একটা পরিবর্তনের ব্যবস্থা আপনি হাতত লইছে, হয়তো অহাকালে আমি গম পাম। আপনার ইয়ার আগতেও মই জানাইছিল যে আমার চা মজদুর সকলের নিচিনাই চরাঞ্চলের তেনেকা শিক্ষার ক্ষেত্র আর অন্যান্য ক্ষেত্রতো বহুত পিছপরি থাকা অঞ্চল, গতি চরাঞ্চলক লই পেলাই একটা আলোচনার বিশেষ প্রয়োজন আছে। গতি সেইখানে আলোচনা করে এই চরাঞ্চলের উন্নয়নের ক্ষেত্র শিক্ষার ক্ষেত্র এই কথাখিনি চালি জারি চালেই তেতিয়াহে আমি আমার যে 2030 যেটা আমার লক্ষ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তেতিয়াহে আমি তাত উপনীত হব পারি। স্যার শুনিলে আচরিত হব, মই যেতিয়া এল পি স্কুলত পড়ো মোর ঘরের পর মানে এল পি স্কুল পড়ব পড়া নাই, মোর ঘরের ওসর এল পি স্কুল নাছিল, মই অন্য এলাকাত গে লজিং থাকি মই এল পি স্কুলত লেখাপড়া করেছি। এম ই তো দূরের কথা, হাই স্কুল তো দূরের কথা, কিন্তু এতিয়া মোর সেই গাঁত এল পি কেবাখনো হয়েছে, এম ই স্কুল কেবাখনো হয়েছে, হাই স্কুল এখন করা হয়েছে, কিন্তু হাই স্কুল এতিয়ালৈকে সরকারীকরণ করা হওয়া নাই, হয়তো আগর সরকারে এইটা অ্যানাউন্সও করেছিল কিবা কারণত রই গেল, হয়তো আশা করো যে এইবার এই হাই স্কুল হব। বিশেষকে মোর সমষ্টির দক্ষিণ হালমারা বর্ডার অঞ্চল চরাঞ্চল শতকরা 80% মানুষ চরত বসবাস, কিছু চর আছে যে 4-5টা চর লগ লাগি 4-5টা পঞ্চায়েত লগ লাগি একটা এরিয়া তাত একটা হাই স্কুল থাকলেও চলি যায়, কিছু চর আছে এক চরের পর আর একটা চরত যাব লাগলে নাওতি পার হোক, এই বর্ডার এরিয়া স্যার, বর্ডার এরিয়ার ডেভেলপমেন্টের কারণে বর্ডার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পর রাস্তাঘাটের কাম বছরে বছরে হয়ে আছে,
কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন বর্ডার অঞ্চল হওয়া নাই। ফেন্সিংর তাত কাটা তারর বেড়া হয়েছে, তাত ভারতবর্ষর হোম মিনিষ্টারের পর আরম্ভ করে অসমৰ মুখ্যমন্ত্রী কেইবাবারও গেছে সেই অঞ্চল, কিন্তু সেই অঞ্চল এখন হাই স্কুলের ব্যবস্থা নাই। এই হল মন্ত্রীর স্তর ফুলকা কাটা গাঁও পঞ্চায়েত। আমার ছাত্র সন্থার নেতা সকলেও গেছিল, তেখেতসকলেও চাই আছে। তার লগতে আছে মুঠাখাওয়া গাঁও পঞ্চায়েত, তাত এখন হাই স্কুল নাই। তার লগতে আছে পরাস্তর গাঁও পঞ্চায়েত, তাতেও হাই স্কুল নাই। এনেকো মোর সমষ্টিত এটলিস্ট কমপক্ষ আৰু 15খন হাই স্কুল হলেহে আমার লড়া ছোৱালী এটলিস্ট হাই স্কুললৈকে ঘৰৰ পৰা পড়া শুনা কৰিব পাৰিব। লড়ার ক্ষেত্রে বাহিরত গিয়ে লেখাপড়া কৰিব পাৰে, কিন্তু ছোৱালীবিলাক তেওঁলোকে দুখীয়া ঘরের লড়া ছোৱালী বাহিরত গিয়ে হোস্টেলত থাকি লেখাপড়া করার তেওঁলোকৰ স্কোপ নাই। গতি এম ই স্কুল পাস করে পেলায় এম ই স্কুল যিকেইখন আছে এইকেইখন কিন্তু এতিয়ালৈকে প্রভিন্সিয়ালাইজ হওয়া নাই, সরকারীকরণ হওয়া নাই। এটা দুটা হয়েছে কোরবাত কোরবাত, বাকিখিনি এতিয়াও এই আপনার যে দেখা করেছে তার ভিতর তেওঁলোকেও আছে, তেওঁলোকে আশাবাদী হয়ে আছে। আরো দুবছর গেলে তেওঁলোকৰ চাকরিও যাব, রিটায়ারমেন্ট যাব। তেনেকুৱা এটা অবস্থা মোৰ সমষ্টি চৰঞ্চল ভয়াবহ, গড়াখহনীয়া বিভিন্ন কারণতেই এই অঞ্চল পিছ পড়ি আছে। গতি শিক্ষার ক্ষেত্রে যদি আমি এই অঞ্চলবিলাকত গুরুত্ব দিব পারো, এম ই স্কুল এল পি স্কুল নিজে নিজে ভেঞ্চার স্কুল গড়ি তুলিছে, কিন্তু হাই স্কুলবিলাক হওয়া নাই। হয়তো হাই স্কুলের কারণে নতুনকৈ নতুন স্কুল ভেঞ্চার হিসাবে প্রতিষ্ঠা করার স্কোপও নাই, ইতিমধ্যে আইনত এইবিলাক বন্ধ করে দিয়া হয়েছে। যি করব লাগে সরকারের ফলের পর করব, গতি সরকার আপনার জড়িয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে স্তর অঞ্চল আমার শিক্ষার অভাব। দক্ষিণ হালমারা সমষ্টির ভিতর মাথন এখন মহাবিদ্যালয় দক্ষিণ হালমারাত, আর সেইটাও বেঞ্চার আছিল, যদিও কলেজখন সরকারীকরণ করা হয়েছে যা সরকারের সময়ত হয়েছে, কিন্তু প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের পর আরম্ভ করে বাকিবিলাকর কারো চাকরি হওয়া নাই, মাত্র পাঁচজন শিক্ষকর চাকরি হয়েছে যেগুলো পিছত সোমাইছে, কিন্তু প্রিন্সিপালজন আরও এবছর পিছত রিটায়ারমেন্টত যাব। যেতিয়া তেওঁলোকে চাকরি সোমাইছিল তেতিয়া সেই সময় যে কোয়ালিফিকেশনের প্রয়োজন আছিল সেইখিনি তেওঁলোকৰ আছে, কিন্তু এতিয়া নতুনকৈ নেট ফ্লেট আর অন্য অন্য যেবিলাক কোয়ালিফিকেশনের দরকার সেইখিনি এই বুড়া বয়সত তেওঁলোকে কেনেকে লব? আজি তেওঁলোকের চাকরি হওয়া নাই, আপনার সাক্ষাৎ করেছি, আপনার রেসিডেন্সতে গিয়ে মোর কলেজের প্রিন্সিপাল সাক্ষাৎ করেছি, এখন মাত্র কলেজ। আর সেই কলেজখন নদীর গড়াখনিয়ার ফলত এটা একটা মেঘালয় বর্ডারত গিয়ে পাইছে, আর এন্টায়ার স্তর এরিয়াত কোনো ধরনের উচ্চ শিক্ষার ব্যবস্থা নাই, যার ফলত মই বাজেট ভাষণত কইছিল যে আজি মাইনরিটি এরিয়াত এই সরকারে 9খন কলেজ করিলে এখনো কলেজ মোর এরিয়াত নিদিলে, কারণ যেটা এরিয়া 99% মাইনরিটি, 99% আমার খালেক ডাঙ্গুরিয়া কইছে 95% নয় 99%। গতি এই আমি আশা করি যে এখন কলেজ আমার তাত দিব। 2010 চনত এখন মডেল কলেজ আমার আগর সরকারে দিছিল, সেই কলেজখন লই এতিয়াও আমি তাত আমি মন্ত্রীক লগ করতে মন্ত্রী এই কথাই কৈছে যে মডেল কলেজখন এতিয়ালৈকে আপনাদের করিব পারা নাই, গতি আর নতুন করে আপনার কি কলেজ? সেই কলেজখনের মাটি আমি চরঞ্চলত দিছো, কিন্তু আমার আগর এমএলএ জন তেখেতের সাউথ শর্মা কলেজের 1 কিলোমিটারের ভিতরতে সেই কলেজখনের হব লাগে বলে তেও তাত ল্যান্ড অ্যালটমেন্ট, এই কন্ট্রোভার্সির কারণে কলেজখন হওয়া নাই।
আমি এতিয়াও লাগি আছো যে সেই কলেজখন যদি চৰ অঞ্চলত হয় তেতিয়া চৰ অঞ্চলৰ ল'ৰা ছোৱালী উচ্চ শিক্ষাৰ এটা স্কোপ পাব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডিপাৰ্টমেণ্টেল ষ্টেণ্ডিং কমিটি শিক্ষা বিভাগত মই আছো, আছিলোঁ সদস্য হিচাপে, মিটিঙত মই কথাটো উত্থাপন কৰিছোঁ। আমাৰ শিক্ষা বিভাগৰ কমিশনাৰ হায়াৰ এডুকেশ্যনৰ ডাইৰেক্টৰ তেওঁলোকে আছিলে, মই এই কলেজখনৰ কথা উল্লেখ কৰাতে তেওঁলোকে কৈছে ছাৰ যে সেই তৰত পাৰ হৈ যাব লাগে, নাও দি পাৰ হৈ যাব লাগিব, তাত কলেজ কেনেকৈ কৰিব। তো মই কৈছিলোঁ তেতিয়াহ'লে তৰ অঞ্চলৰ ল'ৰা ছোৱালী কি শিক্ষা লাভ কৰিব নালাগিব নেকি, তৰৰ ল'ৰা ছোৱালী কি শিক্ষিত হ'ব নালাগিব নেকি। আৰু তেখেতক মই কৈছোঁ যে যাৰ ফলত সেই অঞ্চলত পাৰ হৈ যাবলৈ এটা ব্ৰিজৰ প্ৰয়োজন, যিটো আমি যোৱা বিধানসভা এদিনাখনৰ বিধানসভাত এই কথাবিলাক আমি আলোচনা কৰিছোঁ। আৰু মই আমাৰ শিক্ষা বিভাগৰ উচ্চ পদস্থ বিষয়াসকলক মই আশ্বাস দিছোঁ যে ছিগনেচাৰ স্কিমত মই সেই ব্ৰিজখন দলংখন ধৰিছোঁ, সেই দলংখন হ'ব, গতিকে আপোনালোকে মডেল কলেজখন এই স্তৰত কৰক। স্তৰ মানে ছাৰ সাতটা গাঁও পঞ্চায়তটো এটা স্তৰ, মাজুলী যেনেকৈ নদীদ্বীপ, আমাৰ দক্ষিণ আলমৰা এই স্তৰবিলাকো সেই নদীদ্বীপ, চাৰিওফালে নদী, মাজত সেই স্তৰবিলাক, তো সেইটো সাতটা পঞ্চায়ত লৈ পেলাই এটা ডাঙৰ স্তৰ। কিন্তু তাৰপৰা পি এম জি এছৰ ৰাস্তা গৈছে ছাৰ, খালি ব্ৰিজখনৰ দৰকাৰ, সেই ব্ৰিজটো এইবাৰ আমাৰ বাজেটত ঘোষণা কৰিছে, আশা কৰোঁ হ'ব। গতিকে মডেল কলেজখন চৰত হ'লে আমাৰ সমস্যাক উচ্চ শিক্ষাৰ কাৰণে কিছু হ'লেও সমাধান হ'ব। ছাৰ আপোনাক বহুত, ময়ো আছিলোঁ সেইদিনা, বহু ভেঞ্চাৰ স্কুলৰ টিচাৰ, এম ই স্কুল, এল পি স্কুল, হাই স্কুল, কলেজ, জুনিয়ৰ কলেজ প্ৰতিনিধিসকলে আপোনাক লগ এই কথাবিলাক আমাৰ বহু সদস্য, মাননীয় সদস্যসকলে আলোচনা কৰিছে, মই এইটো ৰিপিট কৰিব বিচৰা নাই। বিশেষকৈ এল পি স্কুলৰ ক্ষেত্ৰত যিটো ডায়েছ কোড কালেক ডাঙৰীয়া কৈছে, এইটো মোৰ সমষ্টিতে মূল সমস্যাটো, আৰু অন্যান্য দুই এটা সমষ্টিত আছে, কাৰণ ন দহৰ ডায়েছ অফিচাৰে শিক্ষকসকলে বনাই ৰেডি কৰি দিছিল, কিন্তু সেই সময়ৰ বি অ' বি আৰ চি তেওঁলোকে জমা নিদিল, যাৰ ফলত তেওঁলোকে ন দহৰ ডায়েছৰ পৰা বঞ্চিত হ'ব লগা হ'ল। কিন্তু দহ এঘাৰ ডায়েছ আছে, মই যোৱাবাৰ বিধানসভাতো মই মাননীয় শিক্ষামন্ত্ৰী মহোদয়ক কৈছিলোঁ যে ঠিক আছে ন দহৰ ডায়েছ নাই, কিন্তু তেওঁলোকৰ মাটিৰ কাগজ পাতি ন দহৰ বহুত আগৰ পৰাই আছে, মাটি ৰেজিষ্টাৰ্ড এইটো দুই নম্বৰী হ'ব নোৱাৰে, মাটি ৰেজিষ্টাৰ্ড ডেটটো ছাৰ ডুপ্লিকেট হ'ব নোৱাৰে, গতিকে তেখেতে মানি লৈছিল, কিন্তু এটা আইডাৰ কৰিব লাগিব, যাৰ ন দহৰ ডায়েছ নাই তাক যদি দহ এঘাৰ ডায়েছ যদি মানি লয় চৰকাৰে তেতিয়াহ'লে কোনো কথা নাই, আৰু যদি নামানে তেতিয়াহ'লে তেওঁলোকৰ মাটিৰ কাগজ, স্কুলৰ নামত যে মাটি ৰেজিষ্টাৰ কৰা হৈছিল তাৰ কাগজ বিচাৰিলে তেওঁলোকে কাগজ দিব পাৰিব। ছাৰ আজি শিক্ষাকৰ্মী বিভিন্নভাৱে আগৰ চৰকাৰে শিক্ষা চলাই নিবৰ কাৰণে সৰ্বশিক্ষাৰ আঁচনিৰ জৰিয়তে তেওঁলোকক এংগেজ কৰিছে, তাৰ ভিতৰত বহুতখিনি ইতিমধ্যে ৰেগুলাৰাইজ হৈ গ'ল, যেনেকৈ শিক্ষাকৰ্মী স্পেচিয়েল ট্ৰেড পাতি তেওঁলোকৰ অলমষ্ট ৰেগুলাৰাইজ হৈ গ'ল, সংযোগী শিক্ষা আৰু আৰু বহু ধৰণৰ শিক্ষাকৰ্মী তেওঁলোকৰ এতিয়ালৈকে হোৱা নাই, তেওঁলোকে সেইবিলাক ডিমাণ্ড কৰি আছে আপোনাৰ আগত, গতিকে তেওঁলোককো এটা স্পেচিয়েল সুযোগ দি পেলাই, স্পেচিয়েল ট্ৰেড কৰি লৈ পেলাই তেওঁলোকক এটা সুযোগ দিব লাগে, কাৰণ যি সময়ত আমাৰ শিক্ষাৰ কোনো অন্য ব্যৱস্থাই নাছিল সেই সময়ত তেওঁলোকে আমাৰ ল'ৰা ছোৱালীক শিক্ষাদান কৰিছে। আজি ছাৰ মোৰ সমষ্টি ছিনিয়ৰ মাদ্ৰাছা এখন আছে য'ত চৈধ্যজন শিক্ষক আছিল, এতিয়া মাত্ৰ দুজন শিক্ষক, তাৰ আচৰিত লাগে, দুজন শিক্ষক চৈধ্যজন শিক্ষকৰ কাম কেনেকৈ চলে আছে, মাদ্ৰাছাৰ টেট অনুষ্ঠিত কৰা হ'ল কিন্তু আজিলৈকে সেই টেটৰ এপইণ্টমেণ্টৰ ব্যৱস্থা নকৰিলে ছাৰ, আৰু এম বি স্কুল
বিশেষকে এই সিনিয়র মাদ্রাসা আর এম ভি স্কুল বিলাকর শিক্ষক রিটায়ারমেন্টর পিছত এতিয়া মোর এম ভি স্কুল এটা আছে বয়জার আলগা তাত মাত্র এজন শিক্ষক যত এল পি ইনক্লুডেড অল্প ক্লোজ করিম স্যার গতি সমস্যা বহুত সময় যথেষ্ট প্রয়োজন কিন্তু আমার বক্তা বহুতে আছে আমি একচুয়ালি আমি আমার ফলের আমার দলের ফলের আমি আব্দুল খালিক ডাঙরিয়াক কব দিছিল যথেষ্টখানি কইছে তথাপি কিছু কথা সমষ্টি ভিত্তিক কিছু কথা হয়তো মই কবর কারণে উঠিছো গতি মর সমষ্টির এই যিনি সমস্যার কথা আপনার জানালো আপনার জড়িয়ে আমি সরকারক অবগত করি মই আকৌ এই ভেঞ্চার স্কুলবিলাকর যি ভেঞ্চার স্কুলের কাগজ পাতি নাই ভুয়া তেওঁলোকক লব নালাগে যিখিনি ডকুমেন্টস আছে কাগজ পাতি আছে এফেক্টেড ইস্যু ডেট আর এফেক্টেড আকৌ ইস্যু ডেট ইস্যু করতে তেও এক সপ্তাহ পিছত করেছে তার কারণে কি তেও লাইবল এইটো আমি আমি ডিসকাস করছি এই কথাবিলাক আইছে মই রেফারেন্স তো আনিছো নালাগে গতি এই কথা এই কথাবিলাক আপনি চাব কারণ যে সময়ত আমার কোনো শিক্ষার প্রতিষ্ঠান নাছিল শিক্ষার ব্যবস্থা নাছিল এই সময়ত এওলোকে আমার লড়া ছলীক শিক্ষাদান করেছে এওলোকর প্রতি আমি দায়বদ্ধ থ্যাংক ইউ গতি এওলোকক সহায় করিবর কারণে আপনি চেষ্টা করিব বলি আপনার আপনার জড়িয়ে সরকারক অনুরোধ জানাই মোর বক্তব্য ইয়াতে সামরিছি ধন্যবাদ এটা সুমন রংহাঙে কব কিন্তু তার আগে মানে কো এটা আমার দশ মিনিট আছে পাঁচটালে হোয়াট উইল ডু কাইলে তো প্রবলেম আছে কাইলে কি কারণে প্রবলেম আছে প্রথম কথা কাইলে শুক্রবার আমার টাইমটা বড় কম এক কাইলে আমি ভাবিছিল যে এডুকেশনের সব আলোচনা করার পিছন এডুকেশন বিল প্লাট করলে ভালো হবো নাহলে একদিন কথায় ডবল হবো এখানে এডুকেশন বিল কেবাখনো আছে তারে হয়তো প্রাইভেট স্কুলের সেইট বড় বিশেষ প্রবলেম নহব দুই এটা হয়তো অল্প এমেন্ডমেন্ট আছে মানে কাইলে এটা কব পড়ো মেম্বারগুলো যে আমি এমেন্ডমেন্টখানি একলগে আলোচনা করি তেনেকাও করব পড়ো কাইলে অল্প সোনকাল করব কিন্তু আমার কাইলে এক মিনিট মই দিম আপনার নাম ললো যেটা দিবে অল্প আলোচনা তাহলে মানে কেন আমি এটা আর অল্প এঘন্টা মানলে যাও তারপর দেখা যাব মানে কিন্তু আপনার এটা কইস মূল দুইটা দল মানে বিরোধী কংগ্রেস আর শাসকেও আমার ফ্রন্টর বিজেপির বহুত স্পিকার নাম দিছে ইমান দিলে দিগদার হব গতি আপনাদের অল্প তাক ক্রিমিং করব কারণ নহলে বাকিখিনি দলের আমার প্রায় কভার করে দিম এটা এটা আপনি কোথাও তারপর সুজামুদ্দিন আপনার সুজামুদ্দিন কলেন না মানে বেলেগ আছে সরি সুজামুদ্দিন লস্করে কলে নিজামুদ্দিন বাকি আছে মই তখেতকো দিম এখানে আপনার নাম আছে বাকিবিল আপনি দেরি করলে আর চেয়ারম্যান আলি নাই সেখানে চেয়ারম্যান আজি গোল অহাকালি কব লাগিল আর সেখন হব না ইমান দীঘল দিব নোখান আপনি অহাকালি করলে মানে মানে তখন আজি পিছবেলা থাকি কইসিল মানে নামকিটা উচ্চারণ করে দিম নাই একো ডক্টর ওর যাওয়া নাই সোমরঙা নোমল মমিনে দেরি করলে সেখানে ধন্যবাদ স্যার নয় না কাইলে আমি আলোচনাটা আপনার কইস নয় মোক এই বিষয়ে কবলে সুবিধা দিয়ার বাবে মই ধন্যবাদ জানাইছো অধ্যক্ষ মহোদয় নারায়ণ ডেকা হাহি আছে বলে জানো হাহি আছে কিবা হইছে জি না ঠিক আছে কক কার্বি আংলং জিলাত অতি কই পিস পড়া থাই শিক্ষার দিখত আর এই পিস পড়া যে শিক্ষার দিখত এই কথাটো আমার হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার রিজাল্টেই কয় কারণ 33খন জিলার ভিতর একেবারে চাবলে গেলে গণনা করে চালে একে শেষর ফালে পড়ে কার্বি আংলং ডিস্ট্রিক্ট শেষর এক দুইটার ভিতরতে পড়ে গতি শিক্ষার দিকত তেনেই পিছ পড়ে জিলা গতি মই বেশি দীঘলীয়া নকরো স্যার কারণ মই কার্বি আংলং জিলার আমার যেটু সিস্টেমত শিক্ষার চলি আছে স্কুল সমূহ যে চলি আছে তার বিষয়ে মই কিছু কথা অবগত করবলে বিচারিছো স্যার এল পি স্কুল এম ই স্কুল এই দুইটা মিলি এলিমেন্টারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি কলেজ হায়ার এডুকেশন আমার কার্বি আংলং জিলাত প্লেন ডিস্ট্রিক্টর নিচিনাক যে ধরনের ব্লক এস আই আছে ব্লক এডুকেশন অফিসার আছে ডি আই আছে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার আছে ঠিক তেনেকৈ কিন্তু আমার কার্বি আংলং জিলাত এতিয়ালৈকে হোৱা নাই
কারণ তেতিয়া এল পি স্কুলসমূহ কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর আন্ডারত আছিল কারণে এটা সময়ত ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন বোর্ড নামেরে গঠন করা এটা বোর্ডে তাত চোয়া চিতা করে তাত স্কুল এস আই এ এস আই নিযুক্তি দিয়ে চোয়া চিতা করা সুবিধাটা দিয়া আসলে প্রাইমারি লেভেলত লোয়ার প্রাইমারি লেভেলত আর এম ই স্কুল চোয়া চিতা করে ডি আই জনে আর হাই স্কুল চোয়া চিতা করে আই এস ইন্সপেক্টর অফ স্কুলে কিন্তু প্লেন ডিস্ট্রিক্টর নিচিনাক নোহার কারণে খণ্ড উন্নয়ন বিষয়া নথকার কারণে আমার কার্বি আংলং জেলার এই স্কুলসমূহ চোয়া চিতা করার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে বহুত অসুবিধা হয়েছে। সেই কারণে মই আজি আপনার যোগেদি মাননীয় মন্ত্রী মহোদয়ক মই অনুরোধ জানাবলৈ বিচাৰিছো যাতে আমার কার্বি আংলং জেলাটো এস আই নিযুক্তি দি ব্লক এডুকেশন অফিসার খণ্ড উন্নয়ন বিষয়াসকলক নিযুক্তি দি ভালকৈ সুপরিচালনা করবর কারণে স্কুলসমূহ চোয়া চিতা করবর কারণে এই ব্যবস্থাটো করে দিব লাগে। কারণ এটা সময়ত স্টেটর এগারোজন এস আই আসলে কিন্তু বি ইলৈ প্রমোশন দি কার্বি আংলংৰ এতিয়া এজনো এতিয়া স্টেটৰ ফালৰ পৰা পঠিওৱা এস আই এজনো নাই। এতিয়া যিকেইজন এস আই আছে সব কাউন্সিল এপইণ্টি এতিয়া কাউন্সিলত প্রায় ষোলজন এস আই কাউন্সিলার নিজাববীয়াকৈ অটোনমাস কাউন্সিলে নিজাববীয়াকৈ এপইণ্টমেণ্ট দিয়া ষোলজন এস আই আছে। তেওঁলোকৰ দ্বাৰাই আমি বি ই ও নকৰি ব্লক প্রাইমেরি এডুকেশন অফিসার হিসাবে নিযুক্তি দি তেওঁলোককে এল পি স্কুলসমূহ চোয়া চিতা করবলে সুবিধা দিয়েছে সার্কুল হিসাবে গঠন করে দি। সেই কারণে এটা মই অনুরোধ জানাইছো যাতে এই এস আই সমূহ তাতে পটুয়ায় ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার হিসাবে নিযুক্তি দি চাকরিটি নিয়মীয়াকরণ করে সেই পদবীত অধিষ্ঠিত করলে সেইখানে চোয়া চিতা করবলে সুবিধাটা পাব। স্যার এতিয়া এম ই স্কুল চোয়া চিতা করে ডি আই কিন্তু কার্বি আংলংত আরো একটা ডিস্ট্রিক্ট হয়ে গেল তার সাব ডিভিশন এটা নয় দুটা হব গতি এই দুটা কার্বি আংল ডিপু ইস্ট ডিভিশনত ইস্ট কার্বি আংলংত আমার বুকাজান আছে আর হাওড়াঘাট আছে ডিপু আছে মুঠ পাঁচজন ডি আই হব লাগে। এতিয়া কার্বি আংলং জেলার এজনো ডি আই নাই এজনো ডি আই নাই আর ডি আইর উপর ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার থাকিব লাগে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার আমার কার্বি আংলং জেলার নাই গতি ডি আই এটা ইনচার্জ ডি আই জনে গোটেই এই পাঁচখন সাব ডিভিশনত এম ই স্কুলসমূহ চোয়া চিতা করবলগিয়া হয়েছে আর এই হাই স্কুলসমূহ ইন্সপেক্টর অফ স্কুল থাকার কারণে চোয়া চিতা করে কিন্তু ডি আই বা ডি ই ও ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার নথকার কারণে এই পোস্টটো এতিয়ালৈকে ক্রিয়েট নকৰাৰ কারণে তাত এতিয়ালৈকে পোস্টিং হোৱা নাই গতি এই সকলোবোৰ কাম কাজবিলাক চোয়া চিতা কৰিবলৈ কাৰণে অপারগতা প্রকাশ কৰিছে এস আই জনেও বা আই এস জনেও ডি আই জনেও গতি আমার এস আই বা বি ই ও সকলেও অলপ অসুবিধাত পৰিছে। গতি মই অনুরোধ জনাবলৈ বিচাৰিছো যে আর কলেজ সমূহ চাবলৈ এডিশনেল ডিরেক্টর এডিশনেল ডিরেক্টর পোস্টটো ক্রিয়েট হয়েছে কিন্তু এতিয়ালৈকে ফুল ফ্লেজেড এডিশনেল ডিরেক্টর এতিয়ালৈকে তাত পোস্টিং হোৱা নাই। আরম্ভণিৰ পৰা ইনচার্জ 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 হৈ এতিয়ালৈকে চলাই আছে এডিশনেল ডিরেক্টর পোস্টত আই এস জনে ইনচার্জ হিসাবে লৈ তেওঁৱে গোটেইখিনি কাম কাজবিলাক চলাই থকা হৈছে। যোৱা 2013 চনলৈকে কার্বি আংলং জেলার মাত্র এখনই কলেজ প্রভিন্সিয়ালাইজ অর্থাৎ ডিপু গভর্নমেন্ট কলেজের বাইরে এটাও প্রভিন্সিয়ালাইজ কলেজ নাই এটাও ডিফিসিট কলেজ নাই কিন্তু যা 2013 চনেরপরে প্রভিন্সিয়ালাইজ চারিটা কলেজত প্রভিন্সিয়ালাইজ হল থংনকবি কলেজ রুকাসেন কলেজ বকুলিয়া থংনকবি ট্রাংসিনা কলেজ দমকামুকাম আর ইস্টার্ন কার্বি আংলং কলেজ তরিহজান এই চারিটা প্রভিন্সিয়ালাইজ কলেজ হয়েছে। এতিয়ালৈকে মাত্র পাঁচখন কলেজে কার্বি আংলং জেলাত আছে বাকি সাতখন কলেজ আছে বিভিন্ন কারণত এই
এই প্রভিন্সিয়ালাইজ করব পরনে কিন্তু এই প্রভিন্সিয়ালাইজ করব লাগে বলি আমি অনুরোধ জানাইছো সেই বাকি কেখন যে হাতখন কলেজ আছে কারণ মুঠ আমার তাত 11খন কলেজ আছে কার্বি আংলং জেলার ইমান ডাঙর এটা জেলার মাত্র 11খন কলেজ আছে স্যার এটা কথা মই আপনার আপনার সদনক জানাবলে বিচারিছো যে আমার এলপি স্কুল তো আমার কার্বি আংলং জেলার ভেনসার এলপি স্কুল বলি 2000 চনলৈকে এত ভেনসার এলপি স্কুল আমার কার্বি আংলং জেলা হওয়া নাই জেলাত হওয়া নাই এই কার্বি আংলংর ইতিহাসত ভেনসার এলপি স্কুল খুলি তার পিছতে প্রভিন্সিয়ালাইজ করেছে বা গভর্নমেন্টে এডপ্ট করেছে তেনেকুয়া স্কুল নাই কারণ 2000 চনলৈকে আমার কার্বি আংলং জেলার আমি উদাহরণ এক্সাম্পল হিসাবে দিছো যে পোস্টবিলাক 100টা পোস্ট বা 200টা পোস্ট তেনেকৈ স্যাংশন করে পঠিয়াই দিয়ে তে কাউন্সিলত পঠিয়াই দিয়ার পিছত কাউন্সিলে এমএসসি কনস্টিটুয়েন্সি ওয়াইজত সেইবোৰ স্কুলবিলাক শিক্ষক সহ গতাই গতাই দিয়া হয় তেতিয়া স্কুল সমূহ তাত গঠন করা হয় আর তেতিয়া লগে লগে স্কুলবিলাক গভর্নমেন্ট বা প্রভিন্সিয়ালাইজ করা হয়ে যায় গতিকে 2013 চনত 2011 চনৰ যিটো প্ৰভিন্সিয়েলাইজেশ্যন এক্টৰ সময়ত প্ৰত্যেক জিলাতে এল পি স্কুলৰ টিচাৰ পোষ্ট প্ৰভিন্সিয়েলাইজ কৰা হৈছে 3000, 4000, 5000, 6000লৈকে পোষ্ট প্ৰভিন্সিয়েলাইজ কৰা হৈছে কিন্তু এই 2011 চনৰ প্ৰভিন্সিয়েলাইজ এক্টৰ অন্তৰ্গত যিকেইটা পোষ্ট দিয়া হৈছে কিন্তু কাৰ্বি আংলং জিলাত এজন শিক্ষকৰ পোষ্টটো প্ৰভিন্সিয়েলাইজ কৰিব পৰা নাই কিয়নো তাত ভেনসার এলপি স্কুল নাই 2000 চনত 100টা পোস্ট সায়েন্স পোস্টৰ কাৰণে দিয়া হৈছিল স্যার এমই স্কুল আর হাই স্কুলবিলাকত ইন্টারমিডিয়েট পোস্টৰ কাৰণে মেথ আৰু সায়েন্সৰ গতিকে সেই 100টা পোস্ট 2000 চনত কার্বি আংলং অটোনমাস কাউন্সিললৈ ক্রিয়েট কৰি পোস্টবিলাক ক্রিয়েট কৰি স্যাংশন কৰি পঠিয়াই দিয়া হৈছিল তাৰ পিছতে ইন্টারভিউ পাতি নিযুক্তি দিয়া হৈছিল স্যার গতিকে আমি এনেকুৱা এটা পিছপৰা অঞ্চলত আছো যত নেকি আমি এতিয়া ছাত্র ছাত্রীর বা কোয়ান্টিটি কোয়ালিটির কথাটা বাদে দিয়ক কোয়ান্টিটি আমি গুটাব পৰা নাই এনেকুৱা এটা ঠাইৰ পৰা এতিয়া আকৌ টেট এতিয়া পাতিবলৈ লৈছে টেট পাতাৰ পিছত তেওঁলোকে ডি এল এড বা বি এড হোৱাৰ পিছতে তেওঁলোকে শিক্ষকতা চাকৰিটো কৰিব পাব এইটো কাৰণে আমাৰ কাৰ্বি আংলং জিলাত বহুত সমস্যাৰ সৃষ্টি হৈছে গতিকে এতিয়া মই কবলৈ বিচাৰিছোঁ যে আমাৰ 2011 চনৰ পৰা এটা স্কুল প্ৰভিন্সিয়েলাইজ হোৱা নাই সেইকাৰণে মই অনুৰোধ জনাবলৈ বিচাৰিছোঁ কেইমিনিট ক'ব আৰু অলপমান আছে অলপমানে সুমুৱাব মই সেইকাৰণে আপোনাক কৈছোঁ পইণ্টবিলাক কওক আপুনি ডেছক্ৰিপশ্যন দিলে নহ'ব কৈ যাওক সেইকাৰণে 2011 চনত যিটো প্ৰভিন্সিয়েলাইজ হৈছে সেই সময়ত আমাৰ কাৰ্বি আংলং জিলাত মাত্ৰ 30খন কাৰ্বি মিডিয়াম এল পি স্কুল আছিলে এই 30খন কাৰ্বি মিডিয়াম এল পি স্কুলৰ পোষ্টটো সেই তেতিয়া প্ৰভিন্সিয়েলাইজ কৰিব নোৱাৰিলে গতিকে এই 30খন এল পি স্কুল প্ৰভিন্সিয়েলাইজ পোষ্টকেইটা প্ৰভিন্সিয়েলাইজ কৰিবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ তাৰপিছত মই এইখিনিতে এটা ছাজেশ্যন দিবলৈ বিচাৰিছোঁ যে এল পি এম ই স্কুলবোৰ যিহেতু ইনস্পেকশ্যন সময়ে সময়ে হ'লে স্কুলটো সুন্দৰভাৱে পৰিচালিত হয় গতিকে অন্তত 15 দিন ইনস্পেক্টৰ নিযুক্তি দি পেলাই চাব ইনস্পেক্টৰ অফ স্কুল নিযুক্তি দি পেলাই এল পি স্কুল আৰু এম ই স্কুলসমূহত চোৱা চিতা কৰিবৰ কাৰণে দায়িত্ব দিব লাগে যাতে স্কুলবোৰ ভালকৈ চলে নহ'লে স্কুলবোৰ শিক্ষকসকল যদিও যায় অলপ সময় যায় তাৰপিছতে গুচি আহে ৰেগুলাৰ ইনস্পেকশ্যন যদি হৈ যায় অন্তত শিক্ষকসকল ৰেগুলাৰলি থাকিব আৰু শিক্ষাদান কৰাত শিক্ষকসকলে তেতিয়া নিজকে প্ৰতি হ'ব বুলি ভাবিছোঁ আৰু ছাত্ৰ ছাত্ৰীয়ে তেতিয়া ভাল শিক্ষা পাব বুলি মই ভাবোঁ গতিকে ইনস্পেক্টৰ নিযুক্তি দি তাত এই ছাত্ৰ ছাত্ৰীসকলক ভালদৰে শিক্ষা প্ৰদান কৰিবৰ কাৰণে সুবিধাটো দিব লাগে মই আপোনাক সেইকাৰণে কৈছোঁ যিকেইটা মূল পইণ্টকেইটা আপুনি যদি কৈ গ'লহেঁতেন ভাল আছিল
description. আৰু এটা কথা মই জনবলৈ বিচাৰিছো স্যার এতিয়া মিশন শিক্ষাৰ মিশন এডুকেশনৰ ওপৰত যিটো মিশন ডিপিপিৰ পৰা আৰম্ভ কৰি ডিপিপি এছএছএ আৰএমএছএ আৰু এতিয়া ৰুষ্টা তে অলপ আনমিহলি হৈ গৈছে পেৰেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ লগত পেৰেণ্ট ডিপাৰ্টমেণ্ট আমাৰ যিটো পেৰেণ্ট ডিপাৰ্টমেণ্ট এডুকেশন ডিপাৰ্টমেণ্ট যিটো আছে তে এই মিশন অহাৰ লগে লগে মিশন শিক্ষা অভিযান অহাৰ লগে লগে তেতিয়া যিবিলাক অফিচিয়েল অৰ্ডাৰবিলাক হয় যিবিলাক ট্ৰেন্সফাৰ পষ্টিং আদি হয় এইবিলাক ৰেকৰ্ড পাতিবোৰ ভালকৈ ৰাখি নৰখাৰ কাৰণে কেতিয়াবা ট্ৰেন্সফাৰবিলাক কনফ্লিক্ট হৈ যায় অৰ্ডাৰবিলাক কনফ্লিক্ট হৈ যায় গতিকে মই ভাবোঁ যিটো মিশন কোৰ্ডিনেটৰ ফালৰ পৰা বা মিশন ডিৰেক্টৰৰ পৰা বা মিশনৰ শিক্ষা মিশনৰ অফিচাৰসকলৰ ফালৰ পৰা যিবিলাক অৰ্ডাৰবিলাক দিয়া হয় যাতে কনফ্লিক্ট নহয় এইবোৰ গোটেইখিনি এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ যিমানখিনি অফিচিয়েল অৰ্ডাৰবিলাক এপইণ্টমেণ্টবিলাক হয় এইবোৰ যাতে নথি পত্ৰসমূহ ৰেকৰ্ড পাতিসমূহ যাতে ভালকৈ থাকে তাৰ বাবে মই পেৰেণ্ট ডিপাৰ্টমেণ্ট এডুকেশ্যন পেৰেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ যোগেদি এই সকলোবোৰ কাম কাজ কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাই আহ্বান জনাই মোক এই কথাখিনি ক'বলৈ সুবিধা দিয়াৰ বাবে ধন্যবাদ জনাই মোৰ বক্তব্য ইমানখিনিকে সামৰিছোঁ ধন্যবাদ নিজানুৰ ৰহমান আপুনি পইণ্টকেইটা ক'ব হয় ছাৰ মাননীয় অধ্যক্ষ মহোদয় মই স্পেচিফিক মই পইণ্টত কৈছোঁ মোৰ সমষ্টিত চৌব্বিছ গৌৰীপুৰ সমষ্টিত আমাৰ গৌৰীপুৰ পি বি কলেজত নন চেংচন পষ্টত দুজন মানুহ এতিয়ালৈকে গভৰ্ণমেণ্ট কনক্লেভৰ আওতাত অহা নাই তেখেত 17 বছৰৰ পৰা কাম কৰি আছে হিন্দী বিষয়ক প্ৰফেচাৰ হিচাপে আৰু এজন মেথমেটিক মানে গণিত বিভাগত দুজনকে গভৰ্ণমেণ্ট কনক্লেভৰ আওতাত আনিব লাগে স্পেচিফিকভাৱে এইটো কৈছোঁ আৰু 2013 চনত প্ৰভিঞ্চিয়েলিষ্ট হল হাইস্কুল দুখন ক্ৰমে এখন টাপগড় এইচ এম একাডেমি আৰু দাওভাঙী হাইস্কুল তাতে এছিষ্টেণ্ট টিচাৰ টাপগড় হাইস্কুলত দুজন বাদ পৰিছে আৰু এজন পিয়ন আৰু দাওভাঙী হাইস্কুলত এজন মিউজিক টিচাৰ আৰু লগতে দুজন এছিষ্টেণ্ট টিচাৰ আৰু এজন চকীদাৰ বাদ পৰিছে এইখিনি আমাৰ এই প্ৰভিঞ্চিয়েলিষ্ট আওতাত আনিব লাগে লগতে আমাৰ গৌৰীপুৰ সমষ্টিত একমাত্ৰ বি অ' অফিচ যিখন আছে এই বি অ' অফিচখন ঘৰত ভাড়া ঘৰত চলি আছে যিহেতু আমাৰ গৌৰীপুৰ টাউনত ওচৰতে বি অ' অফিচৰ ওচৰতে এখন গৌৰী শংকৰ এল পি স্কুল ইতিমধ্যে আমাৰ এই এমেলগেমেশ্যন হোৱাত তাত স্কুলখন খালী হৈ গৈছে তাত ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ আছে যদি স্থায়ীভাৱে এই বি অ' অফিচখন তাতে শ্বিফটিং কৰা হয় তেতিয়াহ'লে আমাৰ এইখন ভাল হ'ব আৰু তাত বি অ' অফিচখন সুচাৰুভাৱে চলিব আৰু মোৰ সমষ্টিৰ এটা অংশ মেজৰ পাৰ্ট পৰ্বতদ্ৰা চাব ডিভিশ্যন কমপ্লিট গৌৰীপুৰ সমষ্টিৰ অদূৰত জন্ম লোৱা এটা চাব ডিভিশ্যন তাত এখনো কলেজ নাই আজিলৈকে তাত এখন নতুনকৈ কলেজ চৰকাৰীভাৱে পাতিব লাগে আৰু লগতে আলমগঞ্জ ৰঙামাটি কলেজত ছায়েন্স কলেজ হিচাপে তাত নতুনকৈ এটা এষ্টাব্লিছ ছায়েন্স কলেজ এষ্টাব্লিছ কৰিব লাগে এইখিনি মোৰ দাবী আৰু লগতে আমাৰ পৰ্বতজোৰাত বি অ' অফিচখিনি নতুন চাব ডিভিশ্যন হোৱা হেতুকে গোসাইগাঁৱৰ পৰা কাম কাজখিনি চলি আছে এই আমাৰ গৌৰীপুৰ সমষ্টিত ধুবুৰী সংলগ্ন এই অঞ্চলৰ পৰা গোসাইগাঁও বহুত দূৰ হোৱাৰ কাৰণে আৰু দুৰ্গম অঞ্চল হোৱাৰ কাৰণে শিক্ষকসকলৰ বহুত মানে কঠিন অৱস্থাত অহা যোৱা কৰিব লগা হয় এইকাৰণে নতুন চাব ডিভিশ্যনত এই বি অ' অফিচটো নতুনকৈ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বনাই তাতে পাৰ্মানেণ্টলি কাম কাজ চলাব লাগে এইখিনিয়ে মোৰ কথা থেংক ইউ এতিয়া চেয়াৰমেন আলিও নাই বীৰভদ্ৰ হাগজেৰো নাই অষ্টিনী ৰায় চৰকাৰ তাৰপিছত ৰজিলেনা কি আপুনি আছে দুজন গৈ লওক দুজন গৈছে শিক্ষাই জাতিৰ মেৰুদণ্ড আৰু বিষয়বস্তুটো আজি আমাক উত্থাপন কৰাৰ কাৰণে সুযোগ দিয়াৰ কাৰণে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ কিন্তু আজি যিখিনি আলোচনা হ'ল আমাৰ আলোচনাৰ মূল বিষয়বস্তুটো হ'ল যে আজি অসমত বিভিন্ন শিক্ষা অনুষ্ঠান প্ৰতিষ্ঠানত থকা চাকৰিয়ালবিলাক বিশেষকৈ ভেঞ্চাৰ স্কুল কলেজ আৰু বিভিন্ন এই শিক্ষক সমাজৰ বিভিন্ন ইউনিয়ন যিখিনিয়ে বিভিন্ন টাইমত ধৰ্ণা দি
বিভিন্ন দাবি সম্বলিত আমার মাজে উত্থাপন করে এই বিষয়বস্তুর উপর আপনি যে প্রচেষ্টা হাতে লৈছে আর আমার ইয়াত আরো একটা আজি উত্থাপন হল যে আমার শিক্ষার মানদণ্ড গতি শিক্ষার মানদণ্ড বলে আমি যেটা কও আমি আসল বিষয়বস্তুটা যাব লাগিব যে শিক্ষার মানদণ্ড উন্নতি করব গলে আমি আসল কোন বিষয়বস্তুটার উপর আমি দৃষ্টি আকর্ষণ করব লাগবে যে আমি সকলে কইছো শিক্ষার মানদণ্ড উন্নত করব লাগে গতি শিক্ষক এজনের যদি মানদণ্ড ঠিক নহয় আমি প্রথমে আমি যাব লাগবে আমি শিক্ষকজনক শিক্ষকতার মানদণ্ডটা আমি কেনেকে বাড়াব পারো আর শিক্ষকতা এজন শিক্ষকক মানদণ্ড নির্ভর করব তার কারণে আমার ব্যবস্থা আছে আজি বিএড এডুকেশনের কথা বিএড কলেজের কথা আহি গেছে যে শিক্ষক সকলে বিএড কম্পালসারি কিন্তু দেখা যায় যে এখন ডিস্ট্রিক্টত বিএড কলেজ নাই গতি মানে আপনার জড়িয়ে মন্ত্রী মহোদয় কম যে প্রতিখন ডিস্ট্রিক্টত যে এখনক সরকারি বিএড কলেজ থাকিব লাগে কারণ নহলে যে বিএ পাশ করার পিছন যদি এই টেট এক্সামিনেশন দিব তা দুখিয়া লড়া ছালীয় এই বিএড এডমিশন করব কারণে প্রাইভেট কলেজত এডমিশন হব লাগে কারণ প্রাইভেট কলেজবিল বহু ধরনের মাচুল দিব লাগে আর শিক্ষকবিল আমি যে শিক্ষার মান উন্নত করার কারণে যে আমি যে প্রচেষ্টা হাতে লইছো আজি কেদিনমান আগত যে আমার অসমত প্রায় 250 জন ভুয়া পিএইচডিধারী শিক্ষকর একটা নিউজ বাতরি কাকতত ওলাইছে আর যাবার এসেম্বলিত মানে এই ভুয়া পিএইচডি থাকা এজন কলেজের অধ্যক্ষ একটা কোশ্চেন করার পিছন এই অধ্যক্ষজন চাকরি নিলম্বিত হয়েছে নমল গতি মানে আমার সভাপতি মহোদয় মানে আপনার যদি মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করব খুঁজিছো যে থাকা ভুয়া পিএইচডিধারী আমার কলেজের প্রভক্ত বা প্রিন্সিপাল সকল যে আজি কেদিনমান পেপারত ওলাইছে মানে এই বিধানসভাতে উত্থাপন করেছো যে এই ভুয়া পিএইচডি ডিগ্রি ডিগ্রিধারী অধ্যাপক অধ্যক্ষ সকল আপনি চিনাক্তন করব লাগে আর এই ধরনের যদি ভুয়া ডিগ্রিধারিয়ে আমার শিক্ষকতা করে সেই শিক্ষক সকলে কেনে উন্নত মানদণ্ডের আমার শিক্ষা প্রদান করব আমার যা গুণোৎসবের জড়িয়ে মানে এটা আপনার দৃষ্টি আকর্ষণ করব খুঁজিছো যে গুণোৎসবের জড়িয়ে বহুত প্রতিষ্ঠানে যে শিক্ষার পরিবর্তন আনিলে কোয়ালিটি এডুকেশন যদি আনিলে আর যে অভিভাবক ছাত্র আর শিক্ষকের যে ব্যবস্থার মাজতে সমন্বয় আনিলে বহু প্রতিষ্ঠানে আমার এই গ্রেড প্লাস পালে তার আজি দেখা গৈছে যে এই প্রধান শিক্ষকজন বিশেষ ধুবুরী জেলা দিছে যে এই গ্রেড প্লাস এ প্লাস পড়ার পিছত এই প্রধান শিক্ষকজন কি হল তাতে সেই শিক্ষকজনের ঠাইত আমার বেলেগ এজন শিক্ষককে মানে প্রধান শিক্ষক হিসেবে কার্যভার গ্রহণ করলে গতি মানে ভাবিছো যে যদি সেই শিক্ষকজন যখন প্রতিষ্ঠানের গ্রেড এ প্লাস পাইছে এই প্রধান শিক্ষকজনক তাত প্রধান শিক্ষক হিসাবে তাক কার্যভার করব দিব লাগে নহলে মানুষের মরাল ডাউন হয়ে যায় যে ইমান কষ্ট করার পিছত কোয়ালিটি এডুকেশন আনি দিলে কিন্তু তারপর তাক হেডমাস্টারের তারপর খেদাই দিয়া হল এনেকা ব্যবস্থা যাতে নহয় আর বহুত কথাই আলোচনা হয়েছে আমার মাদ্রাসার কথা আছে কিন্তু মই এটা আমার বহুত টোল প্রতিষ্ঠা হয়েছে এই টোলবিলাক যাক টোল ডাইস আছে এই টোলবিলাকও কারণ ভেঞ্চার শব্দটোই আমাক এনেকুয়া একটা অবস্থা লয়ে গেছে কারণ মই শিক্ষা জীবন পাতরি মেলেছো মানে ভেঞ্চার স্কুলের গতি এই ভেঞ্চার আমার যে ভেঞ্চার শব্দটু আমার সম্পূর্ণভাবে শেষ করব লাগে কারণ যিকোনো প্রকারে কারণ এই ভেঞ্চারত শিক্ষকতা করে কিছু মানুষ গোটেই জীবনটা শেষ করে দিলে এই স্কুলের আই আমি আজি কিছু বহুত সমাজত ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু এই শিক্ষকজনের চাকরি আজি হওয়া নাই গতি এই কথাটা আমার আগত আলোচনা হয়েছে যখন শিক্ষকে ইমান দিন শিক্ষকতা করে ভেঞ্চারত থেকে রিটায়ারমেন্ট করে সেই সকল কিনা আর্থিক যদি দিয়া যায় এই একটা আমার ভাল নিদর্শন হব আর মানুষজনক একটা স্বীকৃতি দিয়া হব
আমার আরো ইয়াত স্কুল অফ পলিটিক্সের কথা কোয়া হয়েছে এটা পলিটিক্স ইলেকশনের শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্স সদায় আঁতরত থাকবে আর বেশিকে আজি মিড ডে মিল ব্যবস্থাটাই কিন্তু স্কুলবিলাকর পরিবেশ বিনষ্ট করেছে বিশেষকে হেডমাস্টারবিলাক সদায় এই মিড ডে মিলর মানে দোকান আর হেরি মানে বজারের মাঝে সীমাবদ্ধ থাকে গতি মিড ডে মিলটা শিক্ষকসকলের আঁতরি আনি হয় এন জি ওকে দিয়া হোক বা কমিটিকে দিয়া হোক এই ব্যবস্থাটা করব লাগে আজি আমার স্কিল ডেভেলপমেন্টের কথা কোয়া হয়েছে বা আমার যখন ছাত্র ছাত্রী মানে নিজের ইন্টারেস্টের উপর শিক্ষার ব্যবস্থাটা লাইন আপ করব লাগে এই কথাটা আজ আলোচনা হয়েছে তার মাজতে মানে এটা কথা আজ সদনত দৃষ্টি আকর্ষণ করব খুঁজছো বা শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব খুঁজছো যে 2013 চনত যখন স্কুল আজ প্রভিনেন্সিয়ালি জল সেই স্কুলবিলাকত মিউজিক টিচার ক্রাফ্ট টিচার আছে সেই পোস্টখিনি কিন্তু নহল গতি এই মিউজিক টিচার কারণ ক্রাফ্ট টিচারে এই আমার স্কিল ডেভেলপমেন্ট যেটা আমার আজি সরকারে গ্রহণ করেছে গতি এই টিচারবিলাকক যাতে সরকারিকরণ বা মানে চাকরিটার ব্যবস্থা করা হয় কারণ তেতিয়াহলে আমার এই হাই স্কুল লেভেলের পর এটা লাইন আপ হওয়ার এটা পথ দেখাই দিব আর ঠিক তেতিয়া ড্রপ টিচার বহুত ড্রপ টিচার আছে স্কুলবিলাক হয়ে গেছে কারণ ইয়াতে আলোচনা হয়েছে যে আজিকালি হাই স্কুলত দুটা ক্লাস থাকে 9 আর 10 আর যেতে ফেন্সার স্থাপন হয়েছে স্কুলখানে তিনটা ক্লাস আছিল তাদের দুজন বিএসসি আছিল বহুত হাই স্কুল আছে মো সমষ্টিতে আছে আজি বিশকোয়া হাই স্কুল আমার খেরবার হাই স্কুল এই হাই স্কুলবিলাক বিএসসি টিচার দুজনকে আছে এজন টিচারের চাকরি হল আর এজন টিচার ড্রপ পড়ে গেল গতি একেলগে স্কুল স্টার্ট করিল একেলগে চাকরি করিল কিন্তু চাকরিটা এজন হল গতি আমার আজি সদনের জড়িয়ে মানে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব বুঝিছো যাতে এই শিক্ষকসকলক চাকরি নিয়মীকরণ করে তেখেতসকলক আমার এই শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে সাঙুড়ি লওয়া হয় আর আমার বিশেষকে যে মোর তাতে এখন কলেজ আছে হালাগুড়া মহাবিদ্যালয় মানে শিক্ষাত ইমান প্রবলেম আমি বিধায়ক হিসাবে আহি এটা দেখেছো যে শিক্ষাখণ্ডত মানে প্রবলেমে প্রবলেম তাতে কলেজখন প্রভিনেন্সিয়ালে জল প্রিন্সিপাল আছে কিন্তু প্রিন্সিপালের পোস্টটো প্রভিনেন্সিয়াল নহয় মানুষজন মানে চাকরি নোহাক প্রিন্সিপাল হয়ে আছে আর ফাইন্যান্সিয়াল যে পাওয়ারটা তেখেত হেরি করেছে মানে পাওয়ার মানে ফাইন্যান্সিয়াল পাওয়ার তেখেতক দিয়া হয়েছে গতি মই এই নিয়মটা বুঝি পোৱা নাই তেখেত চাকরি নাই কিন্তু ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে গতি ইমান সমস্যা আমার শিক্ষা জগত দেখা যায় আজি আমার শিক্ষার মানে শিক্ষাক আমি যদি আমি এডুকেশন মিনিষ্টার সুধো যে শিক্ষা সার্বজনীন করব লাগে কারিগরি শিক্ষা আকৌ আমার আইআইটি বিলাক আকৌ বেলেগ ডিপার্টমেন্টে থেকে আজি বহুত কেইখন 22খন 19খন আইআইটি বিল্ডিং হল মোর গোলকন সমষ্টিতে এখন আইআইটি আছে 4 বছর পর পড়ি আছে গতি এই কারিগরি শিক্ষা স্কিল ডেভেলপমেন্টের কথা ইয়াত আহিছে গতি এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারবিলাক বা বিশেষকে এই আইআইটি বিলাক এইবিলাক খুলি আমার এই যেটা লাইন আপ এডুকেশনের কথা কইছে ইন্টারেস্ট যার যেটা ইন্টারেস্ট আছে এই হিসাবে যদি আমি আগবাই দিব পারো তেতিয়াহলে কোয়ালিটি মানে আমার যেটু হিউম্যান রিসোর্স আমি পাম আর পুরনি স্কুলবিলাকর যেটু অবস্থা ইনফ্রাস্ট্রাকচার সচাই খুব বেয়া কারণ বহুত পুরনি আমি এই এমএলএ ফান্ডর পর ফার্নিচার দিয়ার মানে অবস্থা হয়েছে গতি এইখানে আমার মাননীয় শিক্ষামন্ত্রী এবার ব্যবস্থা লৈছে তার কারণে তেখেতক ধন্যবাদ দিয়ে আমি জানালো লগে লগে মই আজি কেটামান বিষয় আছে গতি দীঘলীয়া নকৰি আজি কোয়ালিটি এডুকেশন আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটু গ্রুপের কথা কৈছো সব কথা ভিতরতে হল আমার কোয়ালিটি এডুকেশন আর মোরাল এডুকেশন কারণ এই গোটেইখিনি আজি কেইদিনমান আগত যেটু আমার ইয়াত মহিলা ধর্ষণের উপর আমার আলোচনা হল গতি এই সকলখিনি হল আমার এডুকেশন আমি প্রপার এডুকেশন যদি আমি দিব নো সমাজক তেতিয়াহলে আমাক আমি ইয়াত যিমানে নকওঁ কারণ পার্সেন্টেজ বাড়ি গেল কোয়ালিটি এডুকেশন নহল সমাজের এই একই ব্যবস্থাটা থাকি যাব তার কারণ স্বামী বিবেকানন্দ কৈছিল যে এডুকেশন উইদাউট ক্যারেক্টার
politics without honesty, science without humanity, these are pain. গতিকে education যদি আমাৰ চৰিত্ৰবান হয় আৰু চৰিত্ৰবান হোৱাৰ কাৰণে বহুত এডভাইচ আহি গ'ল আমাৰ আগতে আমি চৰিত্ৰবাদ বুলি এটা পাঠ্যপুথি আছে আজি নোহোৱা হৈ গৈছে কাৰণ আমি সব কথাই বুজি পাওঁ আমাৰ হিউমেনিটি নোহোৱা হৈছে তাৰ কাৰণে আজি এই অৱস্থা হৈছে গতিকে এই মহান ব্যক্তিজনৰ এই উক্তি কাৰণ আমি পলিটিচিয়ানে আমাৰ যদি অনেষ্টি নাথাকে তেতিয়াহ'লে আমাৰ সমাজে আমাৰ দায়বদ্ধতা কৰি যাব চায়েন্স ঠিক তেনেকৈ চায়েন্সৰ যদি হিউমেনিটি নাথাকে আজি আমি মানে বিজ্ঞানক যদি কল্যাণ কামত ব্যৱহাৰ নকৰোঁ তেতিয়াহ'লে ধ্বংস হৈ যাব গতিকে মই আশা কৰিম যে আজিৰ এই আলোচনাৰ জৰিয়তে অসমত শিক্ষা জগতত যে ভেঞ্চাৰ শব্দটো যাতে বিলুপ্তি হয় শিক্ষকবিলাকে যাতে নিষ্ঠাৰে শিক্ষকতা কৰি উন্নত মানৱ সম্পদ গঢ়ি অসমখনক যাতে আগবঢ়াই লৈ যায় কাৰণ অসমৰ বাহিৰে ভাৰতবৰ্ষৰ যে কোনো ৰাজ্যত যে ভেঞ্চাৰ স্কুল কিন্তু নাই বিশেষকৈ মই মোৰ সমষ্টিটো একদম পশ্চিমবংগৰ ওচৰত তাত পশ্চিমবংগত কিন্তু কোনো ভেঞ্চাৰ শব্দটো তাত শুনা নাযায় গতিকে মই আশা ৰাখিম এই ভেঞ্চাৰ শব্দটো এই ছিজনৰ পিছতে যাতে শেষ হৈ যায় আৰু তাত কাম কৰা যিখিনি মানুহ ইমান দিন কাম কৰিছে কাৰণ মানে বহুত ধৰণৰ কাৰেঞ্চিয়েলিটি দিয়া আছে বহুত মানুহ লেপছ হৈ যাব মানৱীয় দৃষ্টিত সেইসকল মানুহক আমি আমাৰ শিক্ষা জগতৰ লগত কেনেকৈ চাঙৰি লৈ আমি ভেঞ্চাৰ শব্দটো চিৰদিনৰ কাৰণে বিলুপ্ত দিব পাৰোঁ এই আশা ৰাখি আৰু কোৱাৰ কাৰণে ধন্যবাদ জনাই মোৰ বক্তব্য শেষ কৰিলোঁ ধন্যবাদ ধন্যবাদ নাও অনাৰেবল মেম্বাৰ ৰজলিনা টিকি অনাৰেবল চেয়াৰপাৰ্চন গৰিতা আজি যিহেতুকে স্পীকাৰ্ছ ইনিচিয়েটিভত আমাৰ এডুকেশ্যন টপিকটো লোৱা হৈছে আজি বিভিন্ন আমাৰ আলোচনা হৈ গৈছে এই মুহূৰ্তত মোক ক'বলৈ দিয়াৰ কাৰণে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সঁচাকৈ এইটো বহুত এটা জৰুৰী আমাৰ অধ্যায় বুলি ক'ব পাৰোঁ কাৰণ আজি এডুকেশ্যন নহ'লে আমাৰ উন্নতি বা কিছু দিশত আগবাঢ়ি যাবলৈ কাৰণে একেবাৰে আমাৰ এটা ৰাস্তা নাইকিয়া হৈ যায় সেইকাৰণে এডুকেশ্যন ইজ মাষ্ট আজি আমি আমাৰ বহুতো সন্মানীয় মেম্বাৰসকলে বিভিন্ন কথাকে আজি আলোচনা কৰিছে বা বিভিন্ন সংগঠনে বা বিভিন্ন টিচাৰ্ছ এছ'চিয়েশ্যনে বা বিভিন্ন ষ্টুডেণ্টছৰ ফালৰ পৰা বহুতো আবেদন পত্ৰ আহিছে বা বিভিন্ন সমস্যাৰ কথা ইয়াতে কোৱা হৈছে সেইখিনি সকলোৱে সমস্যাখিনি দাঙি ধৰিছে তাৰ লগতে কিছু ক্ষেত্ৰত বহুত ক্ষেত্ৰতে মই একমতে আছোঁ কিছু ক্ষেত্ৰতে সকলোৰে নিজা নিজা যি আছে সমস্যাবিলাক আছে হয়তো একমত হ'ব নোৱাৰোঁ সেইকাৰণে সকলোখিনিকে যাতে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ পৰা আমাৰ সন্মানীয় আমাৰ মন্ত্ৰী শিক্ষা মন্ত্ৰী মহোদয়েও যাতে এইটো চালি জাৰি কৰি পেলাই ধুনীয়া একেটা সমাধান দিয়াৰ ব্যৱস্থা কৰে নিশ্চয়কৈ আমাৰ অধ্যক্ষ মহোদয় ইয়াৰ ইনিচিয়েটিভটো ধুনীয়াকৈ ল'ব বুলি ভাবিছোঁ আজি যিহেতুকে শিক্ষাৰ কাৰণে আমি আলোচনা কৰি আছোঁ শিক্ষা আমাৰ কাৰণে এনেকুৱা এটা বস্তু আছে আজি শিক্ষাৰ মানদণ্ডটো উন্নত কৰিবই লাগিব আজি মই বিশেষ কি ইছ্যু বা কি প্ৰব্লেম আজি বহুত আলোচনা কৰা হৈছে কিন্তু মই সেইখিনি কথা ক'বলৈ আজি থিয় হোৱা নাই মই একমাত্ৰ কথা এইটো ক'বলৈ বিচাৰিছোঁ যে শিক্ষাৰ মানদণ্ড উন্নত কৰিব লাগিব আজি আমি যি প্ৰাথমিক মানদণ্ডটো উন্নত নহ'লে আমি আগবাঢ়ি যাবলৈ বা আমাৰ ছ'চাইটিটো কালচাৰ্ড হ'বলৈ কাৰণে আমি বহুতো পিছপৰি যাম কাৰণ কালচাৰ্ড আৰু ৱেল ডেভেলপ ছ'চাইটিৰ কাৰণে আমাৰ শিক্ষাৰ মানদণ্ডটো উন্নত কৰাৰ অতি প্ৰয়োজন হৈ আছে আজি আমি গাঁও অঞ্চলবিলাকত দেখিছোঁ যে আমাৰ ৰিজাল্টটো কিয় ইমান বেয়া হৈ গৈছে ৰিজাল্টবিলাক যে খুব ডাউন হৈ আছে বা পাৰ্চেণ্টেজবিলাক ডাউন হৈ আছে ইয়াৰ পৰিফলত কি হৈছে আজি পেৰেণ্টছবিলাকে বা আমাৰ মাক দেউতাকে আজি ল'ৰা ছোৱালীবিলাকক আমাক এই গভৰ্ণমেণ্ট স্কুলৰ পৰা লৈ পেলাই প্ৰাইভেট স্কুলবিলাকত দিবলগীয়া হৈছে কিয় দিব লগা হৈছে আজি তাতে আমাৰ ৰিজাল্ট বেয়া হোৱাৰ কাৰণে তাত ৰিজাল্ট যাতে ভাল হয় তাত ভালকৈ তেওঁলোকক যাতে ল'ৰা ছোৱালীবিলাকক ভালকৈ ট্ৰেইন আপ কৰা হয় টিচাৰ্ছবিলাকে যাতে ভালকৈ চোৱা চিতা কৰা হয় সেইটোৰ কাৰণে সেইবিলাক প্ৰাইভেট স্কুলত পোৱা গৈছে সেইকাৰণে এই ক্ষেত্ৰত আমাৰ যি চৰকাৰী বিদ্যালয়বিলাক আছে তাত এইখিনি চাব লাগে যে প্ৰপাৰ মানে স্কুল ইজ দ্য ছেকেণ্ড হোম আফটাৰ আমাৰ নিজৰ ঘৰৰ পাছতে আমাৰ স্কুলটো হৈছে ছেকেণ্ড হোম ঘৰত সকলো কথা শিকোঁ কিন্তু গৈ থৈ ছেকেণ্ড হোমটো আমি সকলো কথা আমি স্কুলতে শিকোঁ সেইকাৰণে শিক্ষকসকলৰ পূৰা দায়িত্ব আছে যে এটা ছাত্ৰই কি ধৰণে
বা ছাত্রী কি ধরনে আগভাগ লইবলে বা কি ধরনে এই সমাজত আগবাড়ি লাগে বা বিভিন্ন সাবজেক্ট বিলাকত কি ধরনে তেওঁলোকৰ ইন্টারেস্টত কোনটো এরিয়াত ইন্টারেস্ট আছে বা সায়েন্সে ভাল পায় নে ম্যাথসে ভাল পায় নে ইংলিশে ভাল পায় নে এসএবিসে ভাল পায় নে বিভিন্ন যে সাবজেক্ট বিলাক আছে সেইবিলাক তেওঁলোকে বুজাব পৰা এটা ক্ষমতা থাকিব লাগে বা সরকার ফালৰ পৰা এটো এটা দিব লাগে কারণ এনেকুৱা এটা হৈ যায় ক্লাস টেন পোৱালৈকে মেট্রিক দিওঁতে লৰা ছোৱালী গাঁও অঞ্চলত দেখা যায় ডাক্তর হম নে শিক্ষক হম নে কি হম সেইটো এটা দৃশ্য একেবাৰে নাইকিয়া হৈ যায় তেওঁলোকৰ কোনো এটা গোল বা এটা এইম নথকা হৈ যায় বহুত কম সংখ্যক এটো দেখা যায় সেইকাৰণে এই আমাৰ গাঁও অঞ্চলৰ কি বা আমাৰ কি আমাৰ গভৰ্ণমেণ্ট স্কুলছবিলাকত এইটো খুব প্ৰয়োজন যাতে ভাল ধৰণে আমাৰ টিচিং ষ্টাফটোৱে এইটো তেখেতসকলক অৰিয়েণ্টেশ্যন দিয়ক সময়ে সময়ে নহ'লে বিভিন্ন ধৰণৰ সময়ত এনেকুৱা ল'ৰা ছোৱালীবিলাকক আগুৱাই লৈ যাবলৈ কাৰণে এটা দিশ দেখাই দিয়াৰ ব্যৱস্থা কৰে আৰু আগতে এনেকুৱা আজি আমি যেতিয়া পঢ়ি আছিলোঁ আমাৰ সময়ত এনেকুৱা এটা সময় আছিলে আমি সকলোৱে শিক্ষকক শিক্ষক বুলি ক'লে আমি খুব ভয় কৰিছিলোঁ বা আমাৰ বোলে আমাক আমুক ছাৰ আহি আছে আমাক মেডাম আহি আছে আমি ভয় কৰিছিলোঁ যদি চাইকেলত গৈ থাকোঁ আমি চাইকেলৰ পৰা নামি পেলাই আমি সন্মান দেখাইছিলোঁ কিন্তু আজিৰ দিনত সেই সন্মান বা ভয় বা শ্ৰদ্ধাটো নাইকিয়া হৈছে সেই শ্ৰদ্ধা সন্মান নাথাকিলে সেই ছাত্ৰটো কেনেকৈ আগবাঢ়ি যাব বা আমাৰ সকলো কথাবিলাক আমি কি ধৰণে আমি ছ'চাইটিত আগবাঢ়ি যাম সেইকাৰণে আজি যে বিভিন্ন ধৰণৰ ক্ষেত্ৰত আমি দেখিছোঁ বা এছ ডি জি গ'লত আমি দেখিছোঁ বা আমাৰ বিভিন্ন আমাৰ এই যোৱাকালি আমি যে নাৰী আমাৰ নিৰ্যাতনৰ ওপৰত বিভিন্ন দেখিছোঁ এইবিলাক কি হৈছে এইবিলাক একচুৱেলি দ্য থট অফ দ্য ছ'চাইটি মানে যি আমাৰ সামাজিক যি চিন্তাধাৰা চিন্তাধাৰাটো কৰিবলৈ হ'লে আমি স্কুলতে এইবিলাক শিক্ষা প্ৰদান পাব লাগিব আৰু ঘৰত পাব লাগিব সেইকাৰণে এই সন্মানবিলাক যাতে আগতে আমি চেকনি বা বেথত ভয় কৰিছিলোঁ আমাক আচাৰ্যৰ আমি মাৰো খাইছিলোঁ আমি শিক্ষা যে ভয়ত আমি কৰোঁ যে আমি এনেকুৱা কৰিব নালাগে আগতে আমি বিভিন্ন ধৰণৰ মৰেল থকা ষ্টৰিজবিলাক আমি শুনিছিলোঁ বহুতো আমি বুঢ়ী আই সাধু বা বিভিন্ন ধৰণৰ কথা আমি দেখিছিলোঁ কিন্তু আজিকালি তেনেকুৱা দেখা পোৱা নাযায় সেইকাৰণে এইবিলাক কথা আমাৰ এই প্ৰাথমিক শিক্ষা ক্ষেত্ৰত আমাৰ স্কুলবিলাকত দিয়াটো খুব অতিকৈ প্ৰয়োজন আৰু আমাৰ নিশ্চয়কৈ আমাৰ শিক্ষামন্ত্ৰী মহোদয়ে যথেষ্ট পৰিৱৰ্তন আনিবলৈ চেষ্টা কৰিছোঁ মই মানা নকৰোঁ বা মই সেইটো নয় নকৰোঁ তেখেতে বহুতো আনিব চেষ্টা কৰিছোঁ কিন্তু বহুতো কৰিবলৈ আমাৰ বাকী আছে সেইকাৰণে তেখেতকো অনুৰোধ জনাওঁ সেই ক্ষেত্ৰত আৰু অকণমান হলিষ্টিক ভিউ আনি পেলাই আমাৰ যেনেকৈ গোটেই এই উঠি অহা প্ৰজন্মক বা দ্য ফিউচাৰ অফ টুমৰ' দ্য চিলড্ৰেন্স বা ষ্টুডেণ্টছক সকলক আমি কি ধৰণে আমি এটা হলিষ্টিক ভিউতে আগবঢ়াই লৈ পেলাই এটা উন্নত বা সুস্থ চিন্তাৰে আগবাঢ়ি যোৱাৰ কাৰণে শিক্ষা পথত আগবঢ়াৰ কাৰণে এটা পৰিৱেশ তুলি দিয়ক আজি প্ৰাইমেৰী এডুকেশ্যনেই হওক বা হায়াৰ ষ্টাডিজেই হওক আমাৰ নিযুক্তিবিলাক এনেকৈ দিব লাগিব যে প্ৰায়ৰিটি বেচিছত বা আমাৰ যি মেৰিচিয়াছ কথাবিলাক আছে সেইবিলাক মেৰিচিয়াছ লেভেলত বা 80% পালে সকলোকে ফাৰ্ষ্ট কাম ফাৰ্ষ্ট বেচিছত তেওঁলোকক নিযুক্তি দিব লাগে তাৰপাছতে ছেকেণ্ড তাৰপাছতে যেনেকৈ ফাৰ্ষ্ট ডিভিজন ছেকেণ্ড ডিভিজন থাৰ্ড ডিভিজন সকলোৱে যাতে পায় তেনেকুৱা এটা প্ৰচেছ কৰিব লাগিব সকলোৱে তেতিয়া নিযুক্তিপ্ৰাপ্ত হ'ব আৰু এই ছ'চাইটিটোৰ কাৰণে মেৰিটিয়াছ ষ্টুডেণ্টছৰ দৰকাৰ হ'ব আজি বিভিন্ন ক্ষেত্ৰত দেখা যায় যে পইচা দিলে চাকৰি পোৱা যায় সেইটো ছিষ্টেম যদি হৈ যায় যিজনৰ জ্ঞানেই নাই পইচা দি পেলাই চাকৰি যদি পাইছে সেইজন শিক্ষকে কি ধৰণে পাঠদান দিব এটা ছাত্ৰক সেইকাৰণে স্কুলত অতিকৈ দৰকাৰ যে এইবিলাক ক্ষেত্ৰ অকণমান চোৱা চিতা খুব কৰিব লাগিব আৰু ভাল শিক্ষাদান দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগিব আৰু বহুত ক্ষেত্ৰত এতিয়া আমি দেখিছোঁ চৰ অঞ্চলত বা আমাৰ বাগিচা অঞ্চলতে গাঁও অঞ্চলত দেখিছোঁ যে টিচাৰ্ছবিলাক বা আমাৰ শিক্ষকসকলক থাকিবলৈ ব্যৱস্থা কৰা নাই আজি আমাৰ বিভিন্ন ক্ষেত্ৰত আমি দেখিছোঁ আমাৰ মহিলাসকলে আমাৰ টেটৰ যিসকলে পাইছে তেওঁলোকে যাই পেলাই থাকিবলৈ অকলে মহিলাসকলৰ কাৰণে থাকিবলৈ দিগদাৰ কিন্তু আমাৰ শিক্ষা ডিপাৰ্টমেণ্টৰ পৰা এনেকুৱা এটা ব্যৱস্থা কৰিব লাগে যে সেই অঞ্চল স্কুলৰ ওচৰত লাগি থকা তেওঁলোকে কোৱাৰ্টাৰ বা এনেকুৱা হোষ্টেল বনাই দিব লাগে যাত য'ত শিক্ষকসকলে থাকি পেলাই পাঠদান কৰিব লাগে কাৰণ আজি আমি দেখিছোঁ যে 8:30 বা 7:30 পৰা বা 9:00 পৰা শিক্ষাদান স্কুল আৰম্ভ হৈ যায় সেই সময়ত কি দেখা গৈছে শিক্ষক বা মাষ্টৰ 11:00 বজাত আহিছে ল'ৰা ছোৱালী গাঁও অঞ্চলত আহি পেলাই পঢ়ি আছে কিন্তু মাষ্টৰ পঢ়াবলৈ নাই এনেকুৱা যদি মানে কথাবিলাক হয় তেতিয়া খুব অসুবিধা হ'ব বা আমাৰ নিয়মীয়াভাৱে যি পাঠদান পাব লাগে বা শিক্ষা পাব লাগে সেইটোৰ পৰা বিৰত থাকে
আৰু বিশেষকৈ আমাৰ টি আৰু এক্স টি গাৰ্ডেনত যি আছে বা চৰ এৰিয়াত আছে গাঁও অঞ্চলত আছে শিক্ষাটো একেবাৰে প্ৰভাৱটো নাইকিয়া হৈছে তাৰ মানদণ্ডটো নাইকিয়া হৈছে সেইকাৰণে খুব কমি আহিছে সেইটোক যাতে প্ৰভাৱটো আৰু অকণ বঢ়াব লাগে এৱেৰনেছ কৰাব লাগে আৰু ইট একৰ্ডিং টু ৰাইট টু এডুকেশ্যনে এক এভৰি চাইল্ড হেজ দ্য ৰাইট টু গেট এডুকেশ্যন সেইকাৰণে এইটো যদি নাই হোৱা আমি সকলোৱে কৈছোঁ সকলোৱে যাব লাগে যাব লাগে যাব লাগে কিন্তু কেইজনক আমি নিজে লৈ পেলাই পাঠদান কৰাইছোঁ সেইকাৰণে এনেকুৱা এটা ছিষ্টেম বনাব লাগে যে কোনো সৰু মানে ল'ৰা ছোৱালী বা শিশুৱে বা ষ্টুডেণ্টছে থাকি যাব নালাগে আৰু সকলোৱে পাঠদানত অংশগ্ৰহণ কৰিবলৈ স্কুললৈ যাব লাগিব তেতিয়া আমাৰ হয়তো আমাৰ কি মানে ৰেট অফ ষ্টুডেণ্টছ বা টিচাৰ্ছ কি ৰেচিঅ' থাকিব লাগে সেইবিলাকো সমান হ'ব আৰু নিশ্চয়কৈ আমি মেণ্টৰ্ছবিলাকো তেনেকৈ কোৱালিফাইড হিচাপে দিব লাগিব আৰু ব্লক লেভেল যি এডুকেশ্যন কমিটি আছে সেইবিলাক সময়ে সময়ে কৰিব লাগে ডিষ্ট্ৰিক্ট লেভেলত হয় আমি বিধায়ক হৈ পেলাইও আমাক কিন্তু কিছু সময়ত আমাক জনোৱা নহয় সেই ক্ষেত্ৰত আমাৰ বহুতো কথাবিলাক থাকি যায় সেইকাৰণে আমি সেই সকলো কথাবিলাক আজি আলোচনা যথেষ্ট হৈছে হয়তো এইবিলাক সকলো কথা জানিব লাগিব কিন্তু মাইক্ৰ' লেভেলত যদি আমি কাম নকৰোঁ হায়াৰ কৰি থাকিলেও কৰিবতো লাগিবই কিন্তু আমি গাঁৱৰ পৰাই আৰম্ভ কৰিব লাগিব এক্সাম্পল ছেট কৰিবলৈ কাৰণে সেইকাৰণে মোৰ অনুৰোধ এইটোৱে যে এটা হলিষ্টিক ভিউ আনক কাৰণ আজি আমাৰ সময়ত যিটো আমি শ্ৰদ্ধা আৰু জ্ঞান আমি পাইছিলোঁ বা শ্ৰদ্ধাৰে আমি আমাৰ আগভাগ লৈছিলোঁ পঢ়া শুনা কৰিছিলোঁ সেইটো কিন্তু আজিকালি নাইকিয়া হৈছে যাতে এটা হলিষ্টিক ভিউৰে আমাৰ এই শিক্ষা জগতক আগবঢ়াব লাগে তাৰে মোৰ অনুৰোধ মই বেছি নকৈ ইমানে কৈ মোৰ বক্তব্য সামৰিছোঁ ধন্যবাদ ধন্যবাদ এতিয়া মাননীয় সদস্য ডক্টৰ নমল মৰুণ ধন্যবাদ সভাপতি মহোদয় মই পোনপ্ৰথমতে আমাৰ স্পীকাৰ ছাৰক ধন্যবাদ দিছোঁ যে এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় দুদিনীয়াকৈ আলোচনাৰ কাৰণে সদনত তেওঁ ৰাখিলে সভাপতি মহোদয় এটা গুণী ব্যক্তিৰ উদ্ধৃতি দি মোৰ বক্তব্য আৰম্ভ কৰিব খুজিছোঁ যদি এবছৰত আপোনাক ফল লাগে তেতিয়াহ'লে ধান বা মাহ খেতি কৰক যদি 50-100 বছৰলৈ আপুনি ফল খাব বিচাৰে তেতিয়াহ'লে গছপুলি ৰুৱক আৰু যুগ যুগলৈ যদি আপুনি ফল খাব বিচাৰে তেতিয়াহ'লে এজন ব্যক্তিক সুশিক্ষাৰে শিক্ষিত কৰক এই শিক্ষাৰ বিষয়ত আমাৰ অধ্যক্ষ মহোদয়ে যি ছেশ্যন ল'লে তাৰ কাৰণে বহুতো বিধায়কে তেখেতসকলে বক্তব্য ৰাখিছে ভাল ভাল কথা কৈছে আৰু মই ভাবোঁ এই আলোচনাৰ জৰিয়তে অসমৰ শিক্ষা জগতত এটা নতুন অধ্যায়ৰ সূচনা হ'ব আমাৰ বিত্তমন্ত্ৰী তথা এডুকেশ্যন মিনিষ্টাৰ ডাঙৰীয়াক আমি ধন্যবাদ দিওঁ তেওঁ শিক্ষাৰ ক্ষেত্ৰত তেওঁ আমূল পৰিৱৰ্তন আনিবলৈ যত্ন কৰিছে আৰু তাৰ ফল হিচাপে গুণোৎসৱৰ পিছত চৰকাৰী স্কুলত এডমিশ্যনৰ সংখ্যা বৃদ্ধি পাবলৈ লৈছে অসমত আমাৰ সভাপতি মহোদয় খুব বেছি কথা ক'বলৈ নাযাওঁ 2-4টা কথা কওঁ আমাৰ কাৰ্বি আংলঙৰ লগত এল পি স্কুলবিলাক পূৰাপুৰি প্ৰভিঞ্চিয়েলাইজ আছে কিন্তু এম ই স্কুল 81 হাই স্কুল 120 হায়াৰ ছেকেণ্ডেৰী 20 আৰু 7খন কলেজকেইখন হৈছে কপিলী কলেজ হাওৰাঘাট কলেজ বোকাজান কলেজ চেমছন ইংটি কলেজ ৱাইচং কলেজ ডিপু গাৰ্লছ কলেজ আৰু হাৰলংবি বেলংবি কলেজ এইকেইখন প্ৰভিঞ্চিয়েলাইজ হোৱা নাই ভেঞ্চাৰ হৈছে গতিকে কাৰ্বি আংলং ডিমা হাছাও আৰু বিটিএডি এই যি ছিক্স শ্বিডুল এলেকাত যিহেতু 2017 চনত এমেণ্ডমেণ্ট কৰোঁতে এটা ক্লজ ৰাখিছিল যে ছিক্স শ্বিডুল অঞ্চলত এটা বিশেষ সুবিধা দি পেলাই এই অঞ্চলত শিক্ষাৰ ক্ষেত্ৰত আগবঢ়াবলৈ এটা এমেণ্ডমেণ্ট কৰিব আৰু সেই এমেণ্ডমেণ্ট কৰোঁতে এই 3খন অট'নমাছ কাউঞ্চিলৰ যাতে এই ভেঞ্চাৰ স্কুলবিলাক কলেজবিলাক প্ৰভিঞ্চিয়েলাইজ কৰে তাৰ কাৰণে মই মোৰ অনুৰোধ থাকিল সভাপতি মহোদয় মোৰ সমষ্টিত দুটা জাগা আছে এটা হৈছে টকৌজান আৰু এটা হৈছে বৰপুং তাৰাপুং এই অঞ্চলত এটাও স্কুল নাই আৰু স্কুল বিল্ডিং চেংচন দিয়াৰ পিছতো বিল্ডিং বনাব নোৱাৰে এইকাৰণে যে সেই অঞ্চলত কমিউনিকেশ্যনৰ সুবিধা নাই গাধৰ পিঠিত ইটা পাথৰ বালি এইবিলাক নি পেলাই কৰিব লাগিব আৰু নহ'লে ভাড়া দি নি পেলাই কৰিব লাগিব আৰু সৌভাগ্যৰ কথা
এইবার এম এস ডি পি স্কিনত মানে তাতে তিনটা স্কুল বিল্ডিং দিছো আর রাইজক অনুরোধ করে ভারত ইটা বালি সিমেন্ট আদি কড়িয়ায় তেখেতসকলে বিল্ডিং আরম্ভ করেছে আর এতালে তেখেতসকলে গাঁওবুড়ার ঘর বা চার্চত বা মন্দিরত বা নামঘরত স্কুল করে আছে আর এইবারের যেটা আমি বিল্ডিং দিছো এম এস ডি পি স্কিমর যেটু আমার সমষ্টিলে আইছে পোনপ্রথমের কারণে এই বিল্ডিং বিলাক দিবলে আমি সক্ষম হয়েছো আর এটা সভাপতি মহোদয় আমার অঞ্চলবিলাক খুব পিছপরা আর উপরোক্ত বক্তা কিছু কয়ে গেছে যে এক কিলোমিটার এল পি স্কুল হবলাগে সাত কিলোমিটার হাই স্কুল হবলাগে কিন্তু আমার অঞ্চলত পাহাড় অঞ্চলত দশ কিলোমিটার পনেরো কিলোমিটার একটা এল পি স্কুল নাই এই পাহাড়িয়া অঞ্চলত যাতে বিশেষ গুরুত্ব আরোপ করে আর এই অঞ্চলত যাতে রাস্তা নোহার কারণে বিল্ডিং গ্রান্ট করলেও বনাব নয় মানে আমার মন্ত্রী পি ডাব্লিউ ডি তেখেত আছে তেখেতকে অনুরোধ করিম এই দুর্গম অঞ্চলত যাতে তেও রাস্তা পিঠা বনাই দিয়ে যাতে আমি স্কুল বিল্ডিংবিলাক তারপর বনাবলে পারিম অধ্যক্ষ মহোদয় উকাজানের স্পিসিআইত আমার যেটা সেন্ট্রাল স্কুল আছিল সেই স্কুল এইটটি ফাইভত নির্মাণ করা হয়েছিল স্পিসিআই সিমেন্ট কর্পোরেশনের উদ্যোগত আর তার শিক্ষকসকলক সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ায় দরমহা দিব লাগে কিন্তু যা দু হাজার বারো সনত তেখেতসকলে অপারক বলে দেখাইছে আর এই লাস্ট ছয় মাসেরপরা শিক্ষকসকলক দরমহা দিয়া বন্ধ করে দিছিল এই স্কুলটো কৌশলগতভাবে স্পিসিআই বন্ধ করার ব্যবস্থা করবলৈ লৈছে গতি ইয়ার উপর বিখিত ব্যবস্থা লৈ যাতে এই স্কুলখন থাকে তার কারণে মই অনুরোধ জানালো অধ্যক্ষ মহোদয় দুটা কথা কবলৈ বিচাৰিছো এটা কথা হৈছে আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়া একটা ভাল উপায় দি থৈ গল যে কৈছে যে স্কুলবিলাক আমি ভেনচার স্কুল আর কোনো প্রভিন্সিয়ালাইজ নকর দু হাজার সতেরো সনের যে এমেন্ডমেন্টের পিছন খুব ভাল কথা কিন্তু তাত একটা কথা কৈছে যে যি অঞ্চলত স্কুল দরকার হব গভর্নমেন্টের ফলের আমি স্কুল বনাম গতি মানে ভাব অধ্যক্ষ মহোদয় সেইবিলাক জায়গা যত এজুকেশনের দরকার স্কুল সচাকেই দরকার সেইবিলাক গভর্নমেন্টের ফলের এইবিলা স্কুল লব লাগে আর এই স্কুলবিলাক বনাব লাগে আর একটা উদাহরণ মানে দিব খুঁজছো ক্লাস এইটর লগে পারমিশন হয়েছে নাইন টেন হওয়া নাই গেলাবিল গার্লস হাই স্কুল আমার গোলাঘাট জেলার সরুপথার মহকুমাত এই দুটা ক্লাস ক্লাস নাইন টেন যদি গভর্নমেন্টের ফলের দিয়ে আগরখিনি এইটরলে হয়ে যাব নাইন টেনখিনি যদি দিয়ে গভর্নমেন্টের ফলের তাহলে এই স্কুলের প্রবলেমবিলাক সলভ হয়ে যাব আমি তেনেকেও সলভ করবো পারা যাব প্রবলেমবিলাক মই যেটা ভাবো আর একটা অধ্যক্ষ মতে লাস্টলি একটা কথা কব বিচাৰিছো যেহেতু রিসার্চ রিসার্চ করে থাকলে মানে একাডেমিক যাক কেরিয়ার টিচারবিলাকর খুব ভাল হয়ে থাকে যেনেকা মেডিকেল কলেজত টিচারসকলে রিসার্চ পেপার পাবলিশ করব লাগে আমার এল পি স্কুল এম ই স্কুল হাই স্কুল এইবিলাকতো একটা রিসার্চ করব দিব লাগে রিসার্চটো এনেকা হব লাগে স্টুডেন্টবিলাকর উপর যে যিসকলে তিনি মাসের মূরে মূরে বা ছয় মাসের মূরে মূরে বা এবছরের রিপোর্ট দিব লাগে কিমান ইম্প্রুভ করেছে পড়াত ক্লাসত বদমাশি করেছে নাকি ক্যারেক্টার কেনেকুৱা তেখেতসকলের ডেভেলপমেন্ট গ্রোথটো কিমান হয়েছে এইবিলাকৰ ওপৰত যদি পেপার বনায় গার্জেনসকলক মাতি পেলে তেখেতসকলে এইবিলাক মাঝে মাঝে বহে মই ভাবো এইটো ক্ষেত্রে লালীবিলাকরও ইন ফিউচার আমি ক্যারেক্টারবিলাক গ্রো করব পাৰিম পড়া শুনাত কত লেকুনি আছে তাতো আমি জানিব পাৰিম আর তেখেতসকলক পড়া শুনার ক্ষেত্রে আগুয়া লৈ যাব পাৰিম আর উপরোক্ত যিসকল বক্তা তেখেতসকলে কৈছিলে যে একটা সাবজেক্ট আমি চরিত্র পাঠ আগতে পড়িছিলোঁ আমি এম স্কুলত সেই চরিত্র পাঠটো আকৌ ইন্ট্রোডিউস করব লাগে নট অনলি ইন এম স্কুল হাই স্কুলতো করব লাগে কলেজতো করব লাগে মেডিকেল কলেজতো করব লাগে ইঞ্জিনিয়ারিং কলেজতো করব লাগে গতি আমার যেটো মরেল ডিগ্রেডেশন আছে সোসাইটিত এই মরেল সাইন্স মরেল স্টাডি যেটো সোশিয়াল স্টাডি একদম গ্রাসরুটৰ পৰা টপ মোস্ট মাস্টার ডিগ্রি লগে যদি দিয়া যায় মই ভাবো এই মরেল সাইন্সৰ ওপৰত আমার বহুখিনি জ্ঞান হব আর মানুহবিলাকেও এটা একটা আকর্ষিত হয়ে পেলে ভাল ভাল কাম করব সোসাইটিত আর আমার বেয়া কামবিলাক কৰিবলৈ মনত নাহিব অধ্যক্ষ মহোদয় যদিও মোর আপনি নিদো বলে আকো দিলে কবলে কারণে তাকে আপনার ধন্যবাদ দিছো আকো সদশেষত আপনার যেটো পদক্ষেপ তাক প্রশংসা করে যাতে উদূর ভবিষ্যতেও শিক্ষা জগতের ক্ষেত্রে আর পাহাড়িয়া জগতের এজুকেশনের ক্ষেত্রে পড়ছে হেলথের ক্ষেত্রতো আপনি যাতে তেনেকা ডিসকাশন উদূর ভবিষ্যতে করে আর পাহাড়িয়া অঞ্চলের কারণেও যাতে আমি অনাগত দিনত এনেকা আলোচনা লয় মই তার কারণে অনুরোধ করি মূল বক্তব্য সামরণি মারিছো বহুত বহুত ধন্যবাদ কমলাক্ষদেব বৃন্দাবন গোস্বামী আপনি আজি কবনে মানে তাকে ভাবি আপনি কব মানে কাইলে আমি এক মিনিট মানে মানে তাকে চিন্তা করছো আন্ডার হাফ এন আওয়ার উই হ্যাভ কাইলে এটা বেচার সকল সদস্য নাই পারিলে কাইলে নটা বাজার আরম্ভ করে পেলে ব্যায়াম আছে কাইলে যেটি আমি নটাত করলে
অলপ কিন্তু আৰু কাইলৈ বিল কেইবাখনো আছে, শুক্ৰবাৰ কাৰণে আমি যদি পিছবেলা যাবলগীয়া হয় বেলেগ কথা, মানে বিলবিলাকৰ আলোচনা যদি হৈ যায় আগবেলা কৰিব পাৰিলেও ভাল আছিল। ক'বলৈ খুটিম এতিয়া, তাৰপিছত আজিও আৰু আধা ঘণ্টা যাওঁ দিয়ক, চাৰে ছটালৈকে, আজি চাৰে ছটালৈকে যাওঁ, শেষ কৰিম চাৰে ছটাত, নে কি ছটাত শেষ কৰিবলৈ, হা আজি ছটাত ক'বলৈ খুটিম। শিক্ষাৰ ওপৰত বিশেষ আলোচনাৰ যিটো আপুনি সুযোগ কৰি দিয়ে তাৰ কাৰণে আপোনাক ধন্যবাদ জনাইছোঁ অধ্যক্ষ মহোদয়। দুদিনী আলোচনা হ'ব, তাৰ আগতে অধ্যক্ষ মহোদয় আপুনি 4-5-6 আমাৰ বিভিন্ন সংস্থাৰ লগত আলোচনা কৰা হৈছিল। অধ্যক্ষ মহোদয় কথাটো হৈছে কি, ৰাতিপুৱাৰ পৰা ফোন আহি আছে যে অধ্যক্ষ মহোদয় বিশেষ এটা ব্যৱস্থা লৈছিলে, আজি আলোচনা হ'ব, নিশ্চয় আমাৰ কিবা এটা হ'ব। অধ্যক্ষ মহোদয় গোটেই অসমৰ সংস্থাবিলাকে চাই আছে যে আজি কি কথাবাৰ্তা হয় বা আমি কিখিনি কথাবাৰ্তা কৈ থাকোঁ। অধ্যক্ষ মহোদয় ব্যাপারটা হচ্ছে কি, শিক্ষা জাতির মেরুদণ্ড, একটা রাজ্য কতটুক উন্নত, মানদণ্ড কতটুক উন্নত সেটা নির্ভর করে শিক্ষার উপর, সেই রাজ্যের শিক্ষার হার কতটুক। অধ্যক্ষ মহোদয় বিশেষ করে প্রত্যেকজন মেম্বার সেই ব্যাপারে কনসার্ন যে আমরা শিক্ষাকে কীভাবে প্রসার করতে পারি। আজকে আপনি যেটা বলেছিলেন যে আমরা ক্রিটিসিজম করব না, আমরা একে অন্যকে দোষারোপ করব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সেই শিক্ষার যে প্রবলেম, আসামের যে সমস্যা, সেই সমস্যার আমরা কীভাবে সমাধান করতে পারি। অধ্যক্ষ মহোদয় প্রত্যেকজন বক্তা, শাসক বিরোধী প্রত্যেকজন বক্তাই আমরা কিন্তু পজিটিভ ওয়েতে কথাবার্তা বলেছি যে কীভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। অধ্যক্ষ মহোদয় প্রবীণদা যে কথাগুলো বলে গেলেন, একটা জাস্ট একটা সত্যি কথাই বলেছেন যে আগের শিক্ষার পরিবেশ এবং এখন শিক্ষার পরিবেশ। অধ্যক্ষ মহোদয় স্টেট এবং ইউনিয়ন টেরিটোরিয়াল, আমাদের অধ্যক্ষ মহোদয় 36 নাম্বার আছে অধ্যক্ষ মহোদয়, তার মধ্যে 93.91% লিটারেসি রেট, আমাদের 93.91% হচ্ছে গিয়ে কেরালা, আর আসামের হচ্ছে গিয়ে অধ্যক্ষ মহোদয় 73.18 যা উনি বলেছিলেন, 73.18, এবং ভারতবর্ষের এভারেজ হচ্ছে গিয়ে 74.4। তার মানে অধ্যক্ষ মহোদয় আমরা 26 নম্বরে আছি, 36টা রাজ্যের মধ্যে 11 সেন্সাস মধ্যে অধ্যক্ষ মহোদয় আমাদের অবস্থান 26 নম্বর। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদেরকে আরও এগোতে হবে, আমরা ভারতবর্ষের মধ্যে 5টা স্টেটের মধ্যে 1টা স্টেট নাই, আমরা প্রথম হতে হবে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা চাই যে সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান আমরা অধিকার করতে পারবো। অধ্যক্ষ মহোদয় 4, 5, এবং 6 তারিখ যে আলোচনা হয়েছিল তার মধ্যে আপনি দায়িত্ব দিয়েছিলেন যে কয়েকটা ব্যাপার উত্থাপন করার জন্য। অধ্যক্ষ মহোদয় বিশেষ করে 11-এর অ্যাক্টে হাই স্কুলে ক্লাসিক্যাল টিচার, নন অ্যাসামিজ মিডিয়াম স্কুলে এবং অ্যাসামিজ মিডিয়াম স্কুলে দুটা করে ক্লাসিক্যাল টিচার দেওয়া হয়েছিল, কিন্তু ভারতে যখন অ্যামেন্ডমেন্ট হলো অধ্যক্ষ মহোদয়, নন অ্যাসামিজ মিডিয়াম স্কুলে 1টা এবং অ্যাসামিজ মিডিয়াম স্কুলে 2টা দেওয়া হলো অধ্যক্ষ মহোদয়। আবার যখন 17-এ যখন আবার অধ্যক্ষ মহোদয় সেটাকে আবার অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হলো অধ্যক্ষ মহোদয়, তখন দেওয়া হলো স্পেশাল সাবজেক্ট, মানে ক্লাসিক্যাল সাবজেক্টগুলোকে স্পেশাল সাবজেক্ট করা হলো, এবং সেখানে স্পেশাল সাবজেক্ট সংস্কৃত, আরবিক এবং পার্সি, এই 3টা সাবজেক্টকে লওয়া হলো। এবং অধ্যক্ষ মহোদয় বলা হলো যে 10 জন স্টুডেন্ট HSLC এক্সামিনেশনে 10 জন স্টুডেন্ট উত্তীর্ণ হতে হবে। অধ্যক্ষ মহোদয় ব্যাপারটা একটু মানে হাস্যকর হয়ে যায়, কারণ অধ্যক্ষ মহোদয় আজকের দিনে সংস্কৃত মিডিয়াম স্কুলের 10 জন পাওয়াটা অসম্ভব। অধ্যক্ষ মহোদয় যে সময় সরকার বলছে যে সংস্কৃত ভাষা বিলুপ্তির পথে, সেই সময় আমরা যদি সংস্কৃত মিডিয়ামের উপরে যদি একটা রাষ্ট্রে দিই না, অধীন স্টুডেন্ট লাগবে, তাহলে সংস্কৃত মিডিয়ামকে আমরা কোনোদিন এগোতে পারবো না। তাই মনে করি অধ্যক্ষ মহোদয় সেই আরবিক, সংস্কৃত এবং পার্সিতে কোনো ধরনের এই 10 জন একটা রেস্ট্রিকশন না দিয়ে স্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্ট যদি করা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের যে এই সমস্যা, সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো। যদিও অ্যাসেম্বলিতে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন সেটাকে আমরা 5 জন করে আনবো, তো 5 জন না করে আমরা চাই স্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্ট করে দেওয়া হলে হয়তোবা আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। অধ্যক্ষ মহোদয় বিশেষ করে অধ্যক্ষ মহোদয় এক্সেস ইরেগুলার টিচার যারা আছেন, যারা প্রায় অধ্যক্ষ মহোদয় আমাদের আমার কোয়েশন মতে যে আমি কোয়েশন করেছিলাম 919 নম্বর কোয়েশন, এবং সেখানে বলা হয়েছিল যে 1991 থেকে 2001 অবধি কতজন
শিক্ষক ভেরিফিকেশন করা হলো এক্সেস এরেগুলার শিক্ষক তো সেখানে অধ্যক্ষ মহোদয় 28টা ডিস্ট্রিক্টে 12,093 জন সেখানে বলা হলো অধ্যক্ষ মহোদয় বিশেষ করে অধ্যক্ষ মহোদয় এই যে এক্সেস ইরেগুলার টিচার সেটা আমাদের শিক্ষামন্ত্রী একটা ফর্মুলা বের করেছিলেন যে আমরা কীভাবে এই শিক্ষকদেরকে আমরা স্থায়ী করতে পারি সেটা আমাদের ফর্মুলা বর্তমান শিক্ষামন্ত্রীর ফর্মুলা ছিল অধ্যক্ষ মহোদয় ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে শিক্ষকরা তারা বিশেষ করে এই 12,000 শিক্ষক লক্ষিমপুরে এখন আমাদের সবার আপনারও ফটো লাগানো অধ্যক্ষ মহোদয় ফটো লাগিয়ে আপনারা আমাদের সামনে পূজা করছেন যে হয়তো বা আসামের অধ্যক্ষ যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের বিধায়করা নিশ্চয়ই আমরা একটা এরপরে কিছু একটা ব্যবস্থা করবো হয়তো আমাদের আমাদের সেগুলো স্থায়ীকরণ করা হবে অধ্যক্ষ মধ্যে কদিন আগে আমরা শুনতে পারলাম যে আমাদের মাননীয় বিধায়ক তপন গগৈ ঘরে গিয়ে ওরা বিক্ষোভ প্রদর্শন করেছে অধ্যক্ষ মধ্যে কালকে আমার ঘরে আসবে পরশুদিন আপনার ঘরে গিয়ে সেই বিক্ষোভ প্রদর্শন করবে তাই আমি মনে করি অধ্যক্ষ মহোদয় যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ওদেরকে কীভাবে স্থায়ীকরণ করতে হবে এবং কমিটি বানিয়ে দিয়েছে সবগুলো ওনারই ফর্মুলা তো আমরা চাই যাতে এই সমস্যাটা যাতে সমাধান হোক নাহলে অধ্যক্ষ মহোদয় সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যেকজন মেম্বারের কাছে ফোন যে আমাদের কী হবে আমাদের ভবিষ্যৎ কী হবে তো সেই ব্যাপারে আমার অনুরোধ থাকলো যে সেটা স্থায়ীকরণ করার জন্য সেটা একটা বিশেষ ব্যবস্থা নিয়ে যাতে ইতিমধ্যে ওদের যাতে স্থায়ীকরণ করা যায় যদিও বলা হয়েছিল যে সেটাকে টিউটর হিসেবে করা হবে যেভাবে করা হোক অধ্যক্ষ মধ্যে ওদের একটা সমাধান করা নিশ্চয়ই দরকার অধ্যক্ষ মধ্যে অধ্যক্ষ মহোদয় বিশেষ করে আমাদের সেই আলোচনায় একাডেমিক ক্যালেন্ডার সম্বন্ধে আলোচনা হয়েছিল যে বিশেষ করে আমাদের বোরাকের সংস্কৃতি অন্যদিকে সংস্কৃতির সঙ্গে একটু অমিল থাকে তাই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের শিক্ষামন্ত্রী ত্রিপুরাতে বলেছিলেন যে ত্রিপুরাতে লেনিন স্মরণীয় হয় মার্ক্স স্মরণীয় হয় কেন রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় হয় না নেতাজি স্মরণীয় হয় না আমরা খুশি অধ্যক্ষ মধ্যে ওনার এই মানসিকতা চিন্তা কিন্তু অধ্যক্ষ মধ্যে বিগত অ্যাসেম্বলিতে আপনাকে আমি বলেছিলাম অধ্যক্ষ মধ্যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার জন্য আমাদের আসামের ব্যবস্থা নেই আপনি বলেছিলেন যেহেতু পার্লামেন্টে হয় উনি বিশ্বকবি নিশ্চয়ই আসাম সরকার সেটা একটা ব্যবস্থা নেবে অধ্যক্ষ মহোদয় এবারের একাডেমিক ক্যালেন্ডার দেখলাম অধ্যক্ষ মহোদয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার জন্য ছুটির দরকার নেই অধ্যক্ষ মহোদয় পালন করার জন্য সেই দিনকে অধ্যক্ষ মহোদয় ধরা হয়নি সেটা দুঃখজনক ব্যাপার অধ্যক্ষ মহোদয় এবং ইতিহাসকে বিকৃত করা হচ্ছে অধ্যক্ষ মহোদয় ঘটনা হচ্ছে গিয়ে 19 মে ভাষা শহীদ দিবস হিসাবে সরকার ছুটি ঘোষণা করেছে আমাদের কোনো আপত্তি নেই আমরা খুশি অধ্যক্ষ মহোদয় তো সেটাকে পরিবর্তন করলে ভাষা সাহিত্য দিবস বলা হয়ে গেছে তো এই যে একটা তফাৎ অধ্যক্ষ মহোদয় একটা সবার একটা সংস্কৃতি থাকে সবার একটা ইতিহাস থাকে তো ইতিহাসকে যদি বিকৃতি করা হয় তাহলে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে অনেক প্রবলেম হবে আমরা গুণগত শিক্ষার কথা বলছি আমাদের শিক্ষামন্ত্রী গুণগত শিক্ষার কথা বলছেন আমাদের শিক্ষামন্ত্রী গুণগত শিক্ষার জন্য শিক্ষার বিশেষ ব্যবস্থা নিচ্ছেন সেটা আমাদের খুশি অধ্যক্ষ মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সেই গুণগত শিক্ষার যদি উল্টাপাল্টা হয়ে যায় অধ্যক্ষ মধ্যে সেটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে অধ্যক্ষ মধ্যে বিশেষ করে আমি একটা কথা বলছি যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমরা আগে মিউচুয়াল ট্রান্সফার হয়েছিল অধ্যক্ষ মধ্যে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার বলতে আমরা শিক্ষামন্ত্রীকে বলেছিলাম যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য পুরুষরা যদি ভিতরে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না অধ্যক্ষ মধ্যে কিন্তু মহিলারা যাতে রোড সাইড এবং নিয়ারেস্ট টাউন যাতে আনা যায় সেটা একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী বলেছিলেন যে স্কুলগুলো বিশেষ করে ছাত্রদের জন্য হ্যাঁ আমরাও মানি অধ্যক্ষ মধ্যে স্কুলগুলো ছাত্রের জন্য এবং ছাত্রদের কথাই আমরা আলোচনা করবো কিন্তু সেই ছাত্ররা যদি শিক্ষকরা যদি ঠিকভাবে শিক্ষাদান করতে না পারে অধ্যক্ষ মধ্যে হয়তো বা সেই স্কুলে আমরা ভালো করতে পারবো না তার জন্য অধ্যক্ষ মধ্যে যাই মনে করি যে এই মহিলাদেরকে সামনে আনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দেওয়া দরকার অধ্যক্ষ মধ্যে আমি জাস্ট একটা ইনস্টেন্স আপনাকে দিচ্ছি মাগুরা ছড়া এলপি স্কুল সেখানে 98 স্টুডেন্ট আমাদের এখানে এমআইএসে দেখানো হচ্ছে এখানে প্রায় 130 জন শিক্ষক সরি স্টুডেন্ট এবং সেখানে দেখানো হচ্ছে 6 জন শিক্ষক অধ্যক্ষ মহোদয় এমআইএসে একটা দেখানো হয় আমাদের ডিস্ট্রিক্টে একটা থাকে ইয়ে থাকে এবং যখন ট্রান্সফার করা হয় তখন মহিলাদের সুযোগ দেওয়া হয় না পুরুষরা পুরুষের মধ্যে করে মহিলাদেরকে সুযোগ দেওয়া না অধ্যক্ষ মহোদয় আমি চাই যে মহিলাদের ক্ষেত্রে যাতে মহিলাদেরকে যাতে শহরে নিকটবর্তী অঞ্চল বা এনএইচের সামনে যাতে আনা যায় তার জন্য শিক্ষামন্ত্রী বিশেষ ব্যবস্থা নেবেন অধ্যক্ষ মহোদয় বলতে হয় একটা হ্যান্ডিক্যাপ ছাত্র আপনাদের ওখানে আমি নিয়ে এসেছিলাম অধ্যক্ষ মহোদয় মিস্টার গোপাল দাস হ্যান্ডিক্যাপ ছাত্র এবং ও একটা পিটিশনও দিয়েছিল ওর আপনি দেখেছিলেন অধ্যক্ষ মহোদয় সে হাঁটতে পারেনি কিন্তু কোনোভাবে হোক ওরা এসেছিল এবং যেহেতু আপনি একটা আলোচনার ব্যবস্থা নিয়েছিলেন ওর একটা বিশ্বাস ছিল নিশ্চয়ই কিছু একটা হবে অধ্যক্ষ মহোদয়
কিন্তু সে আপনার কাছে একটা পিটিশন দিয়েছিল হয়তো আপনি ফরওয়ার্ড করেছেন, কিন্তু অধ্যক্ষ মধ্যে আজও ওর কাজ হয়নি। অধ্যক্ষ মধ্যে আপনাকে আবার আমি পিটিশনটা দিচ্ছি, নাহলে আমাদের মানে মেসেজটা খারাপ হয়ে যায় যে একটা হ্যান্ডিক্যাপ ছাত্র আমাদের বিধানসভায় আসলো, আপনাকে পিটিশন দিল শিক্ষামন্ত্রীকে দেওয়ার পরে, তারপর যদি ওর কাজ হয় না অধ্যক্ষ মধ্যে, সেটা দুঃখজনক ব্যাপার। আপনাকে এই কাগজটা দিচ্ছি অধ্যক্ষ মধ্যে। অধ্যক্ষ মহোদয়, বিশেষ করে আমরা আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড 2005-এ আমাদের সেই অ্যাওয়ার্ড চালু করা হয় এবং টুল এবং মাদ্রাসার ছাত্রদেরকে HSLC পাস করার পর সেই কম্পিউটার দেওয়া হচ্ছে অধ্যক্ষ মহোদয়। গত বছর অবধি সেই কম্পিউটার দেওয়া হচ্ছে অধ্যক্ষ মহোদয়, এইবার ওদেরকে এই টুল এবং মাদ্রাসার ছাত্রদেরকে কম্পিউটার দেওয়া হয়নি অধ্যক্ষ মহোদয়। তো ওরা বিশেষভাবে দাবি জানিয়েছে অধ্যক্ষ মহোদয় যাতে এই ছাত্রদেরকে যাতে আমরা কম্পিউটার দেওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষ মহোদয়, বিশেষ করে রূপজ্যোতি কুর্মী আমাকে বলেছিল যে একটা পয়েন্ট বলার জন্য, আমাদের এইট অবধি সর্বশিক্ষাতে এইট অবধি অধ্যক্ষ মহোদয় ফেলের কোনো ভবিষ্যৎ নেই। ব্যাপারটা হচ্ছে কি, এই অবধি ফেলের কোনো ভবিষ্যৎ নেই অধ্যক্ষ মহোদয়, ঠিক আছে, কিন্তু যে আবার প্রভিশনটা আছে যে স্টুডেন্টরা হয়তোবা সেই ওরা ঠিকভাবে পড়াশোনা করেনি বা ওরা যদি পরীক্ষা হয় ওরা ফেলে করবে, তো সেই স্টুডেন্টদের জন্য আলাদা ক্লাস করে ওদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া। অধ্যক্ষ মহোদয়, শিক্ষকরা কিন্তু সেই পদ্ধতিতে কোনোদিন যান না, ওরা করে দিলেন সবাই পাস করে দিলেন, কিন্তু আলটিমেটলি যে SSA যে গাইডলাইন দিল, শিক্ষার অধিকারে যে গাইডলাইন দিল, সেইগুলো অধ্যক্ষ মহোদয় ফলো করা হয়নি অধ্যক্ষ মহোদয়। বিশেষ করে অধ্যক্ষ মহোদয়, আজকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এই আলোচনা আপনি এখানে করলেন, এবং আমি মনে করি যে আলোচনা যে আমরা বিধায়করা যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শগুলো আমি জানি যে যেগুলো সংগঠন এসেছিল সবগুলো মানা সম্ভব না অধ্যক্ষ মহোদয়, কিন্তু যেগুলো মানা সম্ভব অন্তত এগুলো যদি শিক্ষামন্ত্রী যদি করেন তাহলে একটা ভালো একটা মেসেজ আনবে। তাহলে অধ্যক্ষ মহোদয়, হয়তো বা চার দিন আলোচনা হলো, আজকে দুই দিন আলোচনা হলো, তারপর রেজাল্ট অধ্যক্ষ মহোদয় যদি জিরো হয় যদি অধ্যক্ষ মহোদয়, সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার থাকবে অধ্যক্ষ মহোদয়। অন্তত যদি 10-12% কাজ যদি আমরা করা সম্ভব হয় যদি অধ্যক্ষ মহোদয়, তাহলে মানুষের আস্থা নিশ্চয়ই আমাদের উপর থাকবে অধ্যক্ষ মহোদয়। বিশেষ করে সাহেব বিবেকানন্দ বলেছিলেন যে শুধু পাস করলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হওয়ার জন্য সেই পরে যোগ্যতা দরকার, মানসিকতা দরকার, এবং শুধু পাস করলে হয় না অধ্যক্ষ মহোদয়। আমি মনে করি যে একটা ছাত্রকে শিক্ষার সাথে সাথে ওদের কীভাবে মানুষ হিসাবে আবার সমাজে গড়া তুলতে পারি তার জন্য আমাদের শিক্ষাদান করতে হবে। নীতিশিক্ষার কথা অনেকেই বলেছেন অধ্যক্ষ মহোদয়, মৰমৰ দিকে চাব লাগে, সিহঁতৰ ফাইলটো মুভ হৈ আছে, অকণমান মৰমৰ দিকে চাব লাগে, কাৰণ সিহঁতৰ সেকশনাল টিচার্স, তো ওদের সেই ব্যাপারগুলো দেখতে অধ্যক্ষ মহোদয়, আমি মনে করি অধ্যক্ষ মহোদয় যে আপনার ইনিশিয়েটিভ নিয়ে যে ব্যবস্থা এখানে আপনি করলেন, নিশ্চয়ই আমরা তার থেকে একটা রেজাল্ট আহরণ করব, এবং আমরা এই ব্যাপারে আমরা প্রত্যেক বিধায়ক অধ্যক্ষ মহোদয় আমরা কনসার্ন, এবং আমরা সবাই চাই সেই সমস্যার সমাধান হোক, কারণ এটা একটা এমন জটিল একটা সমস্যা, সকাল থেকে বিকেল পর্যন্ত অধ্যক্ষ মহোদয় শুধু এই এডুকেশনের সমস্যা, কমিশনালাইজেশনের সমস্যা, এই সমস্যা তো প্রত্যেকটা সমস্যার কথা আমি বলছি না অধ্যক্ষ মহোদয়, প্রত্যেকেই আমাদের সমস্যার কথা আমরা বললাম, আমরা চাই সমস্যার সমাধান, আমরা চাই সুস্থ পরিবেশ, আমরা চাই শিক্ষার মানদণ্ড যাতে ভারতবর্ষের মধ্যে আসামের শিক্ষার মানদণ্ড সবচেয়ে ভালো শিক্ষার মানদণ্ড হয়, এবং সেই আশা নিয়ে আজকে অধ্যক্ষ মহোদয় আমরা অ্যাসেম্বলি থেকে আমরা ঘরে যাব, এবং চাই সামনের দিন কালকে একটা নূতন সূর্যের নূতন দিগন্তের সূচনা হোক এবং আসামে একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হোক। আপনাকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। না স্যার, বহুতা সাবজেক্ট আপনার আগতে আছে, সাহাবুদ্দিন আছে, আমিনুল অ ক্লাস কর, আপনি কব পারে অকমান, আপনি আমিনুল আপনি কব স্যার, কম স্যার, কিমান টাইম লম স্যার? 6 মিনিট মান লক, 6-7 মিনিট বুলি ক'লে নহ'ব নহয়,
Speaker, sir, I'll just speak very shortly, just to the point, because the venture school system has really become a very adventure, and I think it's time that we should call it a day and all the issues should be settled forever. And for this matter, I would like to suggest that some agency by the government should be made, by the state government, like the one we have for central school, like we have Kendriya Vidyalaya Sangathan. Similarly, we can have an agency by the state government which will directly look into the area of setting up schools in the state. That would be government schools, private schools. I'm talking about the government schools. Getting another thing, regarding the teachers, mostly what has happened in the past, because of mismanagement, when schools, venture schools were converted into provincialized schools, many teachers were seen to be dropped. They served for about 15 years, 20 years, and they were dropped. Even today, we have teachers. For example, a school in Lanka, Nivedita Venture School, which was provincialized, and the Assamese teacher was dropped. Dropped because a Sanskrit teacher was brought in, and since the school was originally a Bengali medium school, was converted to an Assamese medium school, the Assamese teacher was dropped, and in lieu of that, a Sanskrit teacher was appointed. Today, this gentleman, after serving for about 22 years, is sitting there and expecting that the government will look forward for some settlement. So therefore, teachers who have sacrificed their life to build up the society, to make civil servants, doctors, engineers, they are earning much, much better than the teachers themselves. At least they should feel secure today. Another thing, there is a school in Hojai. It is called, just a second, sir. It's in Jogijan, and it is Sukanto Prathomik Vidyaloy. Now, this primary school is a Bengali medium school, and interestingly, people around the school, or rather in that particular area, they are saying that this school should be converted to a Assamese medium school. The reason behind that, the ME school and the high school in that area are Assamese medium school. So therefore, when a primary student comes out of the school, he finds difficult to get admission in that Assamese medium school, and therefore they have to shift to some other LP school. Therefore, what has happened, that school doesn't find students. And when the Gunotsav took place, or assessment was done, so because of lack of students, probably this school will get shut down. So instead of shutting down the school, if this school is converted to an Assamese medium school, I think again it will get back to proper, more students will come, and it will benefit the local population. So these are the two points mainly, and another point, because most of the members have already spoken, and I endorse them also. One major point is that the appointment of teachers, especially the lady teachers, the female teachers, when they are appointed, the place of appointment should be seen properly, because many of the teachers, they later on, they put their applications for transfer because of the area. Because when, especially, they go to very remote locations, and especially in the minority belts and the chor areas, they find a lot of threatening and harassment, and therefore they again have to apply for transfers. So these are the points where the government probably can look into, and we can make correction, and we can bring a change and reformation in the education system. Thank you. We oppose that. I oppose the statement made by Honorable MLA that teachers are finding problems in minority area. I know where it is. It has been recorded. It has been recorded. Bas. Now it is just 3 minutes to six. মই ভাবোঁ যে আমাৰ কিমানে ক'ব বিচাৰিছে মই আপোনাক কওঁ এ জি পি বিধায়ন দলৰ তিনিজনৰ নাম আছে এতিয়া আৰু কংগ্ৰেছ বিধায়ন দলৰ আঠজনৰ নাম আছে এ ৱাই ডি এফৰ এজনৰ নাম আছে বি জে পি বিধায়ন দলৰ দহজনৰ নাম আছে ইমানখিনিতো কাইলৈও আমি একমিডেট কৰিব নোৱাৰোঁ সেইকাৰণে মই আকৌ আপোনাৰ নামটো সোমোৱাই নাই আপুনি হ'লে বিধায়ন দলৰ এঘাৰজন হ'ব
মানে কাকো আপত্তি করা নাই কিন্তু মানে বিচার আপনাদের সকলে রাতে আজ বহি এজন বা দুজনে কথাখিন কবলে যত্ন করো নহলে কিন্তু কাইলে এই সম্ভব নয় আর কাইলে আমি মই আজি এটা কিমানক দিল আমি মুঠতে 25 জনক দিল আজ 25 মেম্বার্স ন 24 মেম্বার্স টুডে স্পোক ফ্রম তপন গগৈ টু শিলাদিত্য দেব টোটেল নাম্বার 24 আউট অফ 24 22 স্পোক টু ওয়ের অ্যাবসেন্ট গতি আর বহাবর কারো ইচ্ছা নাই সময় হয়েছে যথেষ্ট কাইলে 9টা বজাত আরম্ভ করিম আর এটা শেষ আইটেমটা লৈছো মাননীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রীক মানে দ্য আসাম স্পিকার্স এন্ড ডেপুটি স্পিকার্স স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 উত্থাপন করার সদনের অনুমতি বিচারি প্রস্তাব করবলে অনুরোধ করল মাননীয় অধ্যক্ষ মহোদয় দ্য আসাম স্পিকার্স এন্ড ডেপুটি স্পিকার স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 বিধেয়কখন সদনত উত্থাপন করবলে মানে অনুমতি বিচারি বিধেয়কখন উত্থাপন করবার অনুমতি দিয়ে সদনের সম্মতি আছে অনুমতি দিয়া হয়েছে রাজভবনের পর বিধেয়কখন সদনের উত্থাপন করার একটা বাণী আইছে মানে পড়িছ আন্ডার দ্য প্রভিজন অফ আর্টিকল 2071 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আই প্রফেসর জগদীশ মুখী গভর্নর অফ আসাম রিকমেন্ড দ্য ইন্ট্রোডাকশন অফ আসাম স্পিকার্স এন্ড ডেপুটি স্পিকার স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 ইন দ্য আসাম লিস্ট অফ অ্যাসেম্বলি এতিয়া মই সংসদীয় পরিক্রমা মন্ত্রীক বিধেয়কখন সদনত উত্থাপন করবলে অনুরোধ করল মাননীয় অধ্যক্ষ মহোদয় দ্য আসাম স্পিকার্স এন্ড ডেপুটি স্পিকার স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 বিধেয়কখন মই সদনত উত্থাপন করল এতিয়া সচিবে প্রধান সচিবে শিরোনামাটো পড়ি দিব বিধেয়কখনৰ শিৰোনামা দ্য আসাম স্পিকার্স এন্ড ডেপুটি স্পিকার্স স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 মই 2 মিনিট সময় বহাই লৈছোঁ ছটা বাজিছে মাননীয় এতিয়া সংসদীয় পরিক্রমা মন্ত্রীক নেক্সট আইটেমটো দ্য আসাম মিনিষ্টার্স এন্ড লিডার অফ দ্য অপজিশন স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 উত্থাপন করার সদনের অনুমতি বিচারি প্রস্তাব করবলে অনুরোধ করল মাননীয় অধ্যক্ষ মহোদয় দ্য আসাম মিনিষ্টার্স এন্ড লিডার অফ দ্য অপজিশন স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 বিধেয়কখন সদনত উত্থাপন করবলে মই অনুমতি বিচারিছো বিধেয়কখন উত্থাপন করার অনুমতি দিয়ে সদনের সম্মতি আছেনে মই অনুমতি দিছো আর রাজভবনের পর বিধেয়কখন সদনত উত্থাপনের বাবে রাজ্যপাল মহোদয় পঠাওয়া বাণীটো 4 এপ্রিলত পঠাওয়া বাণীটো মই পড়ি দিছো আন্ডার দ্য প্রভিজন অফ আর্টিকল 2071 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আই প্রফেসর জগদীশ মুখী গভর্নর অফ আসাম রিকমেন্ড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য আসাম মিনিষ্টার্স এন্ড লিডার্স অফ অপোজিশন স্যালারিজ এলাউন্স এন্ড এমিনিটিস বিল 2018 ইন দ্য আসাম লিস্ট অফ অ্যাসেম্বলি এতিয়া মই সংসদীয় পরিক্রমা মন্ত্রীক বিধেয়কখন সদনত উত্থাপন করবলে অনুরোধ করল মাননীয় অধ্যক্ষ মহোদয় দ্য আসাম মিনিষ্টার্স এন্ড লিডার অফ দ্য অপোজিশন স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 বিধেয়কখন মই সদনত উত্থাপন করল এতিয়া মই প্রধান সচিবক বিধেয়কর শিরোনামা পড়ি দিবলে অনুরোধ করল বিধেয়কখনৰ শিরোনামা দ্য আসাম মিনিষ্টার্স এন্ড লিডার অফ দ্য অপোজিশন স্যালারিজ এলাউন্সেস এন্ড এমিনিটিস বিল 2018 আইটেম নম্বর 5 মই মাননীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রীক দ্য আসাম লিস্ট অফ অ্যাসেম্বলি মেম্বার্স স্যালারিজ এলাউন্সেস এমিনিটিস এন্ড পেনশনস বিল 2018 উত্থাপন করার সদনের অনুমতি বিচারি প্রস্তাব করবলে অনুরোধ করল মাননীয় অধ্যক্ষ মহোদয় দ্য আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স স্যালারিজ এলাউন্সেস এমিনিটিস এন্ড পেনশন বিল 2018 বিধেয়কখন সদনত উত্থাপন করবলৈ মই অনুমতি বিচাৰিছোঁ কথাটো হ'ল কি মাননীয় অধ্যক্ষ মহোদয় এই যে ক্লজ নাম্বাৰ 7 সাব ক্লজ 1 পেনশনৰ যিটো কথা কৈছে এম পি সকলে যদি 2 বছৰ টাৰ্মটো পূৰণ কৰে 5 বছৰৰ ভিতৰত যদি 2 বছৰে হৈ যায় তেতিয়া তেওঁলোকে পেনশ্যন পায় কিন্তু আমাৰ ইয়াত লিখা আছে সাব ক্লজ 1 আণ্ডাৰ ক্লজ 7 এভৰি এক্স মেম্বাৰ অফ আসাম লেজিছলেটিভ এছেম্বলি হু হেজ ছাৰ্ভ ফৰ এ ফুল টাৰ্ম অৰ লেছ দেন এ ফুল টাৰ্ম এই যে লেছ দেন এ ফুল টাৰ্ম তাৰ মানে কিমান দিনৰ টাৰ্ম কিন্তু এম পি সকলৰ কাৰণে রাজভবনের বিধেয়কখন সদনত উত্থাপনের একটা বাণী পঠিয়েছে মানে বাণীটা পড়ে দিছো অকমান সাইলেন্ট সাইলেন্ট
under the provision of Article 2071 of the Constitution of India, I, Professor Jagdish Mukhi, Governor of Assam, recommend the introduction of the Assam Legislative Assembly Members' Salaries, Allowances, Amenities and Pension Bill 2018 in the Assam Legislative Assembly. মই সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰীক বিধেয়কখন সদনত উত্থাপন কৰিবলৈ অনুৰোধ কৰিলোঁ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দ্য আসাম লেজিসলেটিভ এসেম্বলি মেম্বার স্যালারিজ এলাউন্সেস এমেনিটিজ এণ্ড পেনশন বিল 2018 বিধেয়কখন মই সদনত উত্থাপন কৰিলোঁ। এতিয়া বিধানসভাৰ প্ৰধান সচিবে বিধেয়কখনৰ শিৰোনামা দ্য আসাম লেজিসলেটিভ এসেম্বলি মেম্বাৰ্ছ চেলাৰিজ এলাউন্সেছ এমিনিটিজ এণ্ড পেঞ্চন বিল 2018 মই এটা কথা সদনৰ সকলো সদস্যৰ জ্ঞাতাৰ্থ জনাব বিচাৰিছোঁ এইবাৰ আমাৰ যিখিনি অলপ আমাৰ চেলাৰিৰ যিখিনি কথা আহিছে এইবাৰ আমি এমিনিটিজ কমিটিয়ে নিজে কৰা নাই আমি এইবাৰ পি পি বা আমাৰ ৰিটায়াৰ্ড চিফ ছেক্ৰেটাৰী তেওঁৰ নেতৃত্বত আমি এখন তিনিজনীয়া কমিটি আমি গঠন কৰি দিছিলোঁ তেওঁলোকৰ ৰিপৰ্টটো পোৱাৰ পিছত সেইটো ৰিপৰ্টৰ ভিত্তিতে এইখিনি কাম কৰা হৈছে আৰু সেইকাৰণে আমি জানো যে বৰ্তমান যিটো ফুল টাইম যিটো জব বিধায়কসকলৰ সেইটো উন্নতিৰ প্ৰতি আমি যিধৰণে কৰিব লাগে পৰা নাই কাৰণ গোটেই কথাখিনি আমি বহুতখিনি কথা তেখেতসকলে দৃষ্টি ৰাখি কৰিছে আৰু আমি এইটো কৈছোঁ 5 বছৰৰ মূৰে মূৰে এতিয়াৰ পৰা এনেকুৱা ধৰণৰ সংশোধনী হ'ব আৰু লোকসভাৰ আৰ্হিত আমিও কিছু ইয়াত দৰকাৰ আইন প্ৰণয়ন কৰিম যাতে এই গোটেইখিনি এই ফিল্ডত থকা আমাৰ আমাৰ যিটো ইকনমিষ্ট আছে বা তেনেকুৱা ধৰণৰ যিখিনি অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি তেনেকুৱা ব্যক্তিৰ কমিটি আমি গঠন কৰিহে আমি ভৱিষ্যতলৈ 5 বছৰ পিছত তেনেকুৱা কৰাৰ কথা ভাবিছোঁ যাতে সমাজলৈ মানে এটা কথা আগতে যিটো মেছেজ আছিল সেই মেছেজ যাতে সলনি হ'ব পাৰে যোৱা বছৰটোত আমাৰ এমপ্লয়ীসকলৰ ৰিভিজন হৈছিল আমিও আমাৰ বিধানসভাৰ সদস্য আমাৰ কৰ্মচাৰীসকলক কৰিছিলোঁ গতিকে আমি এই কথাটো ৰেগুলাৰলি 5 বছৰৰ মূৰৰ কথাটো আমি ভাবিছোঁ আৰু সময়ত আমি এইবিলাক কথা আমি সদনত উত্থাপন কৰিম মই এতিয়া সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকে প্ৰায় এঘণ্টাতকৈ বেছি সময় আজি আমাক দিলে পিছবেলা ওললোঁ কাইলৈ পুৱা সেইকাৰণে পুনৰ কৈছোঁ কাইলৈ 9টা বজাত ইনষ্টেড অফ 9:30 আৰু মই আপোনালোকৰ বিধায়ন দলৰ যিসকল দলপতি আছে তেখেতসকলকো নিজে কমিউনিকেট কৰি দিবলৈ কৈছোঁ যাতে কাইলৈ 9টা বজাত বিধানসভা হ'ব যাতে আমি অলপ সময় বেছিকৈ দি কামখিনি কৰিব পাৰোঁ থেংক ইউ